সবাইকে, আজকে আপনাদের সবাইকে সানেম এবং অ্যাকশন এইডের উদ্যোগের আজকে যে আমাদের আলোচনা অনুষ্ঠান জেন্ডার অ্যান্ড ইয়ুথ ইনক্লুসিভনেস ইন টেকনোলজি ইন বাংলাদেশ, সেটাতে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানটি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিছু টেকনিক্যাল কারণে আমরা ফেসবুক লাইভে যেতে পারছি না, তবে আমাদের সানিমের ওয়েব পেজে এবং সানিমের যে ফেসবুক, সেটাতে খুব দ্রুতই কিন্তু এই রেকর্ডিংটা আপলোড করে দেওয়া হবে। আমাদের সাথে বেশ কিছু মিডিয়া পার্টনার রয়েছেন, তাদের কিছু যদি বক্তব্য থাকে, মিডিয়ার ভাই বোনরা রয়েছেন, তাদের বক্তব্য থাকলে তারা চ্যাট উইন্ডোতে আমাদেরকে প্রশ্নগুলো করতে পারেন, আমরা প্যানেলিস্টদের কাছে যাব সেসব প্রশ্ন নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অ্যাকশন এইড এর কান্ট্রি ডিরেক্টর মিস ফারা কবির। ফারা আপা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে সংযুক্ত হবেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরী এমপি। তিনিও কিছুক্ষণের মধ্যেই শিগগিরই আমাদের সাথে যুক্ত হবেন। অনেক ধন্যবাদ তাকে আমাদের অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। এছাড়া প্যানেলিস্ট হিসেবে আমাদের জন্য আমাদের সাথে রয়েছেন ব্যক্তি খাতের এবং সরকারের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ কয়েকজন প্যানেলিস্ট। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের ফারা আপা, তিনি কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন, তার আগে আমি কিছু শুভেচ্ছা বক্তব্য দিতে যাচ্ছি কিছু পুরো বিষয়টি সম্পর্কে। আজকের বিষয় আমরা দেখলাম যে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে জেন্ডার অ্যান্ড ইয়ুথ ইনক্লুসিভনেস ইন টেকনোলজি ইন বাংলাদেশ। এই পুরো বিষয়টাতে তিনটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট রয়েছে, একটি হচ্ছে তরুণ জনগোষ্ঠী, একটি হচ্ছে টেকনোলজি প্রযুক্তি এবং আরেকটি হচ্ছে জেন্ডার। এই তিনটি বিষয় বাংলাদেশের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ বাংলাদেশ আমরা জানি যে জনমিতির একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে, এবং এই জনমতের সুবিধাজনক এই অবস্থানকে থেকে আমরা যদি সুবিধাটা নিতে চাই, অর্থাৎ আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতির লভ্যাংশ অর্জন করতে চাই, তাহলে মূলত আমাদের দুটো জিনিস দরকার। একটি জিনিস হচ্ছে যে আমাদের যেটি দরকার, আমাদের তরুণ যে জনগোষ্ঠী বিশেষ করে, তাদেরকে আমাদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে তাদের গুণগত মানকে বাড়ানো, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে গুণগত মান, তাদেরকে গুণগত মান সম্পন্ন যে জনগোষ্ঠী, তাদেরকে আমরা সঠিকভাবে ব্যবহার করা। কিভাবে আমরা ব্যবহার করতে পারবো? সঠিক কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা। তো এই দুটো বিষয় যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ গুণগত মান, তরুণ জনগোষ্ঠীর গুণগত মান এবং তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেক্ষেত্রে কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রযুক্তির বিষয়টি। প্রযুক্তির বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমাদের এখন করোনা মহামারীর যে সময়টিতে, এই সময়টিতে কিন্তু প্রযুক্তির ব্যবহার অত্যন্ত বেড়ে গেছে। আমরা নিজেরাই এখন প্রযুক্তির মাধ্যমে কথা বলছি। সুতরাং প্রযুক্তির বিষয়ে আমাদের যে তরুণ সমাজ রয়েছে, তাদেরকে প্রযুক্তির যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলোর জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আরো যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এখন কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে। পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো কিন্তু ডিজিটালাইজেশনের পথে হাঁটছে। সুতরাং এটি অত্যন্ত জরুরি যে আমাদের তরুণরা এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ, ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ, প্রযুক্তির চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করবার জন্য তাদেরকে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি এবং সঠিকভাবে ব্যবহার করি। এছাড়াও আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি আমাদের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে জেন্ডারের বিষয়টি। আমরা জানি যে যদিও প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিশুরা, মেয়ে শিশুরা অনেক ভালো করছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা জেন্ডার গ্যাপ রয়েছে। জেন্ডার গ্যাপটা কিন্তু রয়েছে, আবার যদি আমরা তাকাই যে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু একটা জেন্ডার গ্যাপ রয়েছে। আমরা যদি শ্রমবাজারে পার্টিসিপেশন দেখি, সেক্ষেত্রে জেন্ডার গ্যাপ রয়েছে, কারণ আমরা জানি যে শ্রমশক্তির মাত্র 36% নারী কিন্তু আসলে শ্রমবাজারের মূলধারা শ্রমবাজারে রয়েছে, আর পুরুষের ক্ষেত্রে এই হার 80% মতো। তো এই যে বিভিন্ন গ্যাপ গুলো রয়েছে, সেগুলোর সাথে তরুণ জনগোষ্ঠীর ক্ষেত্রে আরো যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের ইয়ুথ নিড, অর্থাৎ তরুণদের যে অংশটি কোনো কর্মসংস্থানে নেই, কোনো শিক্ষায় নেই, কোনো প্রশিক্ষণে নেই, সেই হারটি কিন্তু বেশ বেশি। সেই হারটি কিন্তু 29-30%, এবং এই 29-30% কেন,
তার কারণ হচ্ছে নারীদের, তরুণ নারীদের একটা বড় অংশ, এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে শ্রমশক্তি জরিপের যে তথ্য, সেটা হচ্ছে তরুণ নারীদের ক্ষেত্রে 49% তারা কিন্তু কোনো শিক্ষায় নেই, কোনো কর্মসংস্থানে নেই, কোনো প্রশিক্ষণও গ্রহণ করছে না। তার মানে আমরা যদি তাদেরকে আমরা শ্রমবাজারে আনতে চাই, তাদেরকে কিন্তু আমরা শিক্ষায় যদি শিক্ষিত করতে চাই, এবং তাদের মাধ্যমে যদি আমরা জনমিতে লভ্যাংশ অর্জন করতে চাই, তাহলে কিন্তু প্রযুক্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে যে একটা জেন্ডার ডিভাইড যেমন রয়েছে, তেমনি অর্থনৈতিক অবস্থানের উপরে ভিত্তি করে, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে, এলাকার অবস্থানের উপর ভিত্তি করে, তরুণরা যেহেতু সবাই সমান অবস্থানে নেই, সেই কারণে ডিজিটাল একটা ডিভাইডও কিন্তু রয়েছে, একটা ডিজিটাল বিভাজন রয়েছে, একটা জেন্ডার বিভাজন রয়েছে, যে সম্পর্কে আজকে আমরা কথাবার্তা বলবো। এবং এই জেন্ডার বিভাজন এবং ডিজিটাল যে বিভাজন, এর কারণে কিন্তু আমাদের যে অন্তর্ভুক্তি উন্নয়নের যে লক্ষ্য আমাদের রয়েছে, সেই অন্তর্ভুক্তি উন্নয়নের লক্ষ্যের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। প্রযুক্তি যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ডিভাইড গুলো, এই বিভাজন গুলোকে দূর করে আমরা অন্তর্ভুক্তি উন্নয়নের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যতে আমরা যেতে পারবো। আজকের আলোচনায় আমরা আশা করব যে আমাদের যে সানেমের পক্ষ থেকে যে প্রবন্ধটা উপস্থাপন করা হবে, সানেম এবং অ্যাকশন এইডের পক্ষ থেকে, সেই প্রবন্ধে আমরা এই বিষয়গুলো জানবো, শিখবো, এবং পরবর্তীতে যে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা রয়েছেন তাদের কাছ থেকে, আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা এই বিষয়ে জানতে পারবো কিভাবে এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করা সম্ভব। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ডক্টর সেলিম রায়হান, যিনি নির্বাহী পরিচালক সানেম, তাকে আমি অনুরোধ জানাবো তিনি যদি একটু সংক্ষেপে আমাদের কিছু বক্তব্য দেন। জনাব সেলিম, অনেক ধন্যবাদ ডক্টর সানহাত বিদিশা। আসলে আমার পরে কথা বলার কথা, কিন্তু আমার আমি যে জায়গায় আছি সেখানে একটা বড় ধরনের টেকনোলজিক্যাল ফেলিয়ার হয়েছে, ইলেকট্রিসিটি নেই। তো কোনো মতে একটু কানেক্টেড হয়ে আপনাদের সাথে কথা বলছি। আমি অনেক ধন্যবাদ দিচ্ছি অনারেবল যে প্যানেলিস্ট যারা আছেন, যারা অলরেডি জয়েন করেছেন। আমি অনেক নন ফেস, তাদেরকে আমি খুব ধন্যবাদ দিচ্ছি যে ব্যস্ততার মধ্যেও তারা এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে তারা জয়েন করেছেন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে। আরেকজন আমরা মাননীয় মন্ত্রীর জন্য অপেক্ষা করছি, এবং উনি জয়েন করলে তাকে আমরা স্বাগত জানাবো। এবং আমরা আশা করি আজকে আলোচনায় যে বিষয় উপস্থাপনা করা হবে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি জানি, এবং সেই বিষয়ে অনারেবল প্যানেলিস্টরা তারাও তাদের মতামত তুলে ধরবেন। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বলতে চাই মেইন প্রেজেন্টেশনে যাওয়ার আগে, যেটা মাহতাবউদ্দিন, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের লেকচার এবং সানেমের ফেলো, ও প্রেজেন্ট করবে সানেমের পক্ষ থেকে। আজকের যে বিষয়টা হচ্ছে যে ইউথ ডাইনামিক্স অফ ইউথ অ্যান্ড জেন্ডার ইনক্লুসিভিসিটি ইন টেকনোলজি ইন বাংলাদেশ। এখন ইনক্লুসিভিসিটি ইন টেকনোলজি এটা একটা বড় ইস্যু আমরা জানি, এবং এটার সাথে আসলে কিন্তু রিলেটেড হচ্ছে যে আমাদের সোসাইটিতে যে গ্রোয়িং ইনইকোয়ালিটি আছে তার সাথে, এবং পার্টিকুলারলি আমরা এই ক্রাইসিসের সময় যে COVID-19 যে ক্রাইসিসটা দেখছি, সেখানে কিন্তু এটা আরো এক্সপোজড হয়ে গেছে যে ইনইকোয়ালিটি সোসাইটিতে, সেটা জেন্ডার টেকনোলজি ক্ষেত্র কিন্তু ইনক্লুসিভনেস এর ক্ষেত্রে বড় ধরনের একটা ইনইকুয়াল আনইকুয়াল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল, আমি কোয়াইট শিওর আজকে আলোচনার মধ্যে আসবে, যে অনলাইন ক্লাসের ব্যাপারে যে আমরা দেখছি COVID-19 এক্সপিরিয়েন্স, যে স্কুলস গুলোর মধ্যে আমরা ডিভিশন দেখছি ইংলিশ মিডিয়াম ভার্সেস বেঙ্গলি মিডিয়াম। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল যারা ওয়েলদি ফ্যামিলির বাচ্চারা যায় যেখানে, তারা হয়তো ম্যানেজ করছে, তো বিশাল সংখ্যক বেঙ্গলি মিডিয়াম স্কুল তারা কিন্তু সেভাবে অনলাইন ক্লাস সেভাবে ম্যানেজ করা যাচ্ছে না। ইউনিভার্সিটির মধ্যে আমরা দেখছি পাবলিক ভার্সেস প্রাইভেট এর মধ্যেও আমরা ডিভিশন দেখছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই, তো আমরা দেখছি কি চ্যালেঞ্জিং হচ্ছে স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাসে আনা অনেক কারণে, এবং সেগুলো নিয়ে আজকে আলোচনা আসবে। আমরা জেন্ডার ডিভিশনও দেখছি, ফিমেল যারা, অনেক মেয়েরা যারা হয়তো ইউনিভার্সিটিতে অথবা কলেজে পড়তে আসতো, সেটা কিন্তু তার এক ধরনের একটা এম্পাওয়ারমেন্ট তাকে দিত, যে ঘর থেকে, ঘরের বন্দি দশা থেকে বের হয়ে আসা। এখন কিন্তু ঘরের মধ্যে সে বন্দি, এবং সেখানে তাকে অনলাইন অথবা এই ধরনের এডুকেশনের ব্যাপারে আমরা বলছি, হয়তো তার ঘরে সেই পরিবেশটা নেই তার এই ধরনের পার্টিসিপেট করা। এবং আরেকটা হচ্ছে ইয়োধদের যিনি আমরা কথা বলছি, ইয়োধদের হয়তো অনেকেই, এবং বিশেষ করে আমি আর্লি ইয়োথে কথা বলছি, যারা হয়তো অনেকেই পড়াশোনা ছেড়ে এই ক্রাইসিসের কারণে, কোপ করার কারণে তারা হয়তো কাজে যাচ্ছে। সুতরাং এটা একটা বড় ইস্যু আমি মনে করি আজকে আমাদের প্রেজেন্টেশন এবং আলোচনাতে এই বিষয়গুলো উঠে আসবে। আরেকটা হচ্ছে যে আমাদের কস্ট অফ টেকনোলজি, যে আমরা জানি যে ইন জেনারেল অনেক টেকনোলজি ক্ষেত্রে কিন্তু কস্ট কমে যাচ্ছে, এবং যেটা খুবই হেল্পফুল অ্যাক্সেসের ক্ষেত্রে এবং ইনক্লুসিভনেস এর ক্ষেত্রে। কিন্তু
কস্ট অফ টেকনোলজি, যেমন আমি যে মোবাইল ফোন অথবা ইন্টারনেটের কথা বলি, 8-10 বছর আগের তুলনায় অফকোর্স এটা অনেক কমে গেছে। তো কস্ট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর ফর ইনক্লুসিভনেস। আমি যে একটু আগে ঘটনাগুলো বললাম সেখানে কিন্তু এই ইস্যুটা দেখা যাচ্ছে, প্রাইস ফল করলে যে ইনক্লুসিভনেস বাড়বে তা কিন্তু না। তো আমরা যেন আমাদের আলোচনার মধ্যেও যেন ওইটুকু আমাদের ওই আমরা একটা কমফোর্ট জোনে চলে না যাই যে প্রাইস ফল করছে, ইন্টারনেটের প্রাইসও অনেকে, তারপরে অনেকে কনসার্ন, আমাদের স্টুডেন্টরা বলে স্টিল হাই, কিন্তু তারপরেও যে ইটস দ্য অনলি ফ্যাক্টর অথবা ইটস দ্য মেইন ফ্যাক্টর ফর ইনক্লুসিভনেস। টেকনোলজিটা কোন পারপাস ইউজ করা হচ্ছে, কি ডিগ্রিতে ইউজ করা হচ্ছে, রেজাল্টের বেনিফিট কারা কিভাবে পাচ্ছে, এই সব কিছু তো ডিপেন্ড করছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্রেটামে কে কোথায় আছে। তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় আলোচনায় আসা উচিত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয় যে টেকনোলজি ক্যান বি এ ড্রাইভার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অফ রিডিউসিং পভার্টি অ্যান্ড ইনইকোয়ালিটি। এটা আমরা জানি যে এটা আসলে কিন্তু একটা ড্রাইভার হতে পারে, এবং আমি অসম রকম প্রশংসা জানাই যে আমাদের ডিজিটাল বাংলাদেশের যে একটা স্বপ্ন আছে আমাদের, সেটা কিন্তু একটা মেইন প্রতিপাদ্য কিন্তু হচ্ছে, মূল প্রতিপাদ্য যে টেকনোলজি কিভাবে পভার্টি ইনইকোয়ালিটি কমানোর ক্ষেত্রে ড্রাইভার হিসেবে ইউজ করা যায়। কিন্তু টেকনোলজির অ্যাক্সেস এবং কোয়ালিটি সেটাও কিন্তু রেস্ট্রিক্টেড হতে পারে পভার্টি এবং ইনইকোয়ালিটির কারণে। তো এখানে একটা বড় ধরনের এন্ডোজেনিটি প্রবলেম আছে, মানে কে কোনটাকে এফেক্ট করছে। আমি কিন্তু ওই এন্ডোজেনিটির টেকনিক্যাল জায়গায় না গিয়ে আমি হয়তো বলবো এক ধরনের ভিশিয়াস সাইকেল আছে, যে পভার্টি ইনইকোয়ালিটি ট্র্যাপ কিন্তু টেকনোলজি এবং টেকনোলজির ক্ষেত্রে একটা আনইকুয়াল অ্যাক্সেস এবং আনইকুয়াল কোয়ালিটি দিতে পারে। অ্যাক্সেস হয়তো আছে, কিন্তু দেখা যাবে কোয়ালিটি বড় ধরনের ডিফারেন্স আছে। ঢাকার অথবা ঢাকার সারাউন্ডিং যারা থাকছে, 4G নেটওয়ার্ক হয়তো তারা পাচ্ছে, আমার যে স্টুডেন্টরা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা তো হয়তো দেখা যায় ইন্টারনেট নেটওয়ার্কের ক্ষেত্রে অসম রকম তারা প্রবলেম ফেস করে। তো কিভাবে এই ভিশিয়াস সাইকেলটা আমরা ব্রেক করবো? সুতরাং এডুকেশনের ক্ষেত্রেও আমি মনে করি টেকনোলজিরও একটা বড় ধরনের মার্কেট ফেলিয়ার আছে, এবং এই প্যাটার্ন অ্যান্ড ম্যাগনিচিউড অফ ডিমান্ড ফর টেকনোলজি ইজ ড্রিভেন বাই এক্সিস্টিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। আবার সাপ্লাই অফ টেকনোলজি ইজ অলসো ডিপেন্ডেন্ট অন হায়ার রিটার্ন, যেখানে উইদার লুকিং ইন টু সোশ্যাল কন্টেন্ট, মানে যারা টেকনোলজি সাপ্লাই দিচ্ছে তারা যদি হাই রিটার্ন অথবা প্রফিটেবিলিটি শুধু তাকায় তারা কিন্তু সোশ্যাল কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা ভুলে যাবো। সেই জন্য এখানে রোল অফ দ্য স্টেট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি খুবই আশাবাদী যে আমাদের মাননীয় উপমন্ত্রী জয়েন করবেন, এবং A2I পক্ষ থেকে আনিল ভাই আছেন, উনিও এই বিষয়ে কথা বলবেন যে এখানে স্টেট কি করছে এবং তার রোলটা কি। ফাইনালি আমি জাস্ট বলে শেষ করবো, এখানে এই সমস্ত কিছু জায়গায় আমার কাছে মনে হয়, এবং আমরা ওই কথাটাও আসবো প্রেজেন্টেশনের মধ্যে, ডিভাইসিং এ পলিসি অফ ইনক্লুসিভ অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমি এই বলে শেষ করছি, এবং আমি আজকের অনুষ্ঠানে সবাইকে তো স্বাগত জানিয়ে, এবং আমি ডক্টর বিদিশার কাছে মাইক্রোফোন, ডক্টর বিদিশা ওভার টু ইউ। ধন্যবাদ, ধন্যবাদ সেলিম রাহান, ডক্টর সেলিম রাহান। এ পর্যায়ে আমি আমাদের অনুষ্ঠানের মূল প্রবন্ধ সেটি উপস্থাপন করবার জন্য জনাব মাহতাবউদ্দিন, রিসার্চ ইকোনমিক্স স্থানে এবং প্রভাষক অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাকে অনুরোধ জানাচ্ছি। আপনার জন্য সময় মোটামুটি আপনি চেষ্টা করবেন যাতে 20 মিনিটের মধ্যে আপনার উপস্থাপনা শেষ করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমি আমার স্লাইডটা শেয়ার করছি। আমার স্লাইডটি কি দেখা যাচ্ছে? বাংলাদেশ পেপারটা তৈরিতে লিড হিসেবে ছিলেন প্রফেসর সেলিম রহমান স্যার, সাথে আমি এবং আমার আরেক কলিগ সানেমের রিসার্চ অ্যাসোসিয়েট শাকিল আহমেদ ছিলেন। আমাদের আমরা যদি আমাদের মূল ব্যাকগ্রাউন্ডে যদি ব্রিফলি আমরা যদি তাকাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমগ্র বিষয় এখন চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায়। আমাদের প্রথম যে শিল্প বিপ্লব আমরা দেখেছি যে লেট 18th century যে স্টিম ইঞ্জিনের মাধ্যমে, বা লেট 19th century যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো, বা লেট 20th century যখন কম্পিউটার, ট্রানজিস্টার এগুলো যখন আবিষ্কার হলো, তখন যে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হলো, এবং এখন আমরা যখন দাঁড়িয়ে আছি 4th industrial revolution, আমরা কথা বলছি AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারন্যাশনাল ইন্টারনেট অফ থিংস, বা আমাদের বিগ ডেটা, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন কথা বলছি, এবং আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবন কিন্তু এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে দিন দিন। এবং আমরা জানি যে যেভাবে করে ক্যাপিটাল ডিপেন্ডিং হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে, তো এটা থেকে এর আগের যে প্রতিটি শিল্প বিপ্লবে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটি শিল্প বিপ্লবের সাথে সাথে কিন্তু সেখানে লেবার রিপ্লেসমেন্ট হয়েছে, যারা আনস্কিল বা লেস স্কিল, পার্টিকুলারলি যারা আর্লি ইউথ যারা আছে, এবং হচ্ছে যারা ফিমেল, পার্টিকুলারলি যারা ফিমেল, তারা কিন্তু প্রতিটি ইন্ডাস্ট্রি রেভলিউশনে তারা কিন্তু প্রথম যে ধাক্কাটা খেয়েছে তারা খেয়েছে।
তো আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে দোরগোড়ায় আমরা যেখানে আছি, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু মানব জাতির জন্য বিপুল পরিমাণ বেনিফিট নিয়ে এসছে, কিন্তু এই বেনিফিটটা কতটুকু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, এখানে ইকুইটি কতটুকু হবে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে এই টেকনোলজিটা কতটুকু ইনক্লুসিভ, অর্থাৎ ইউথ তারা কি টেকনোলজির যে চেঞ্জটা হচ্ছে তার মধ্যে ওয়েদার দে আর ইনক্লুডেড দেয়ার, whether they have access to that technology, jara female tara ki technology modhe inclusive kina, to ei particular aspect e jodi amader amader jodi cover na hoy, jodi regional disparity jodi thake, income disparity er karone jodi technology inclusiveness jodi 100 ba jodi byahoto hoy, tahole seta kintu je technology je mul benefit ta ache seta kintu equally distributed hobe na. To shei perspective ta amader study tar mul objective ta chilo bangladesher ei technology inclusivity of the youth and the gender perspective, ei jinish ta ke mul alochonay niye ashe ebong policy perspective ta ke dekha. আমাদের টেকনোলজি ইনক্লুসিভনেস এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, এটাকে দুটো পার্সপেক্টিভ দেখা যেতে পারে, একটা হচ্ছে ডিমান্ড সাইড ন্যারেটিভ, একটা হচ্ছে সাপ্লাই সাইড ন্যারেটিভ. ডিমান্ড সাইড ন্যারেটিভটা অ্যাকচুয়ালি ইট ইজ রিলেটেড, এটাকে ডিমান্ড সাইড ন্যারেটিভটা হচ্ছে অ্যাক্সেস টু ICT বা অ্যাক্সেস টু ইন্টারনেট থ্রু মোবাইল ফোন অর থ্রু কম্পিউটার. সো এটা এই এই জিনিসটাকে যেটা বলা হয় যে যাদের অ্যাক্সেস আছে আর যাদের অ্যাক্সেস নাই, এই ডিভাইডটাকে বলা হয় ফার্স্ট লেভেল অফ ডিজিটাল ডিভাইড, ফার্স্ট স্টেজ অফ ডিজিটাল ডিভাইড. আরেকটা ন্যারেটিভ যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সাপ্লাই সাইড ন্যারেটিভ. এই সাপ্লাই সাইড ন্যারেটিভটা যে জিনিসটা বলে, সাপ্লাই সাইড ন্যারেটিভটা বলে যে আমাদের যে ডিজিটাল ডিভাইডটা আমরা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র অ্যাক্সেস টু কম্পিউটার বা অ্যাক্সেস টু মোবাইল ফোন থাকলেই যে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো, আমি ইনফরমেশন টেকনোলজিতে অ্যাক্সেস করতে পারবো, দ্যাটস নট লাইকলি. আমার ওই স্কিলটাও দরকার, ওই টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিও দরকার. সেই টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটির জন্য কিন্তু এই জিনিসটা আসে হচ্ছে সাপ্লাই সাইড থেকে. যদি আমার ইভেন যদি আমার ডিমান্ড সাইডে প্রবলেম, যেমন হচ্ছে আমার কম্পিউটার অ্যাক্সেস নাই, ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস নাই, এরকম ল্যাক অফ ডিম্যান্ডের যদিও থাকে, কিন্তু যদি আমার ওয়েলথ সাপ্লাই যদি থাকে, ফর এক্সাম্পল খুবই ভালো একটা ICT এডুকেশন বা খুব ভালো ট্রেনিং প্রোগ্রামস যেখানে সবাই পার্টিসিপেট করতে পারছে, রুরাল এরিয়া থেকে পার্টিসিপেট করতে পারছে, তখনও কিন্তু এই ডিজিটাল ইনক্লুসিভনেসটাকে এনশিওর করা যায়। তো বেসিক্যালি আমাদের আমরা এই দুটো পার্সপেক্টিভ থেকে আমরা কথা বলেছি। শুরুতে একটু জাস্ট ডিফাইন করে নেওয়া দরকার, আমরা ইউথকে কিভাবে ডিফাইন করেছি। আমরা ব্রডলি ইউথকে বলেছি 15-29 বছর বয়সে যারা আছে তাদেরকে ইউথ বলছি। এটা বাংলাদেশে যে বিবিএসের যে লেবার ফোর্স সার্ভে আছে সেটার সাথে ইট ইজ ইন লাইন উইথ দ্যাট। আমাদের এই ইউথের 15-19 বছর তাদের আমরা বলছি আর্লি ইউথ, মিড ইউথ বলছি যারা হচ্ছে 20-24 বছর বয়সী, লেট ইউথ বলছি যারা 25-29 বছর বয়সী। আমাদের এই যে ডিজিটাল ডিভাইড বা টেকনোলজি ইনক্লুসিভনেস সেটা মেজার করার জন্য আমাদের একটা ইন্ডিকেটর দরকার। সেই ইন্ডিকেটরটার জন্য আমরা যে জিনিসটা করে যেটাকে আমরা মূল ইন্ডিকেটর হিসেবে নিয়েছি সেটা হচ্ছে মোবাইল ওনারশিপ বাই জেন্ডার। এটা নেওয়ার কয়েকটি কারণ আছে। প্রথমত যে কারণটি সেটা হচ্ছে আমাদের হাতে অ্যাকচুয়ালি যে কম্পিউটার বা ইন্টারনেট এই অ্যাক্সেসটা যে বাই জেন্ডার নেশন ওয়াইড ডেটা আমাদের হাতে নেই। তো আর সেকেন্ড ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইউজ করেন হচ্ছে মোবাইল ফোন। সুতরাং যদি আমরা যদি জাস্ট বেয়ার মিনিমাম হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যাক্সেস টু ICTর ক্ষেত্রে যে ডিভাইসটি আমরা জাস্ট বেয়ার মিনিমাম হিসেবে চিন্তা করতে পারি, দ্যাট ইজ মোবাইল ফোন। সুতরাং যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা এই জিনিসটাকে ওয়েদার একজন ফিমেল ইউথ সে মোবাইল ফোন আছে কিনা, ওয়েদার ইজ এ মেল ইউথ তার মোবাইল ফোন আছে কিনা, সেটাকে আমরা জাস্ট একটা ইন্ডিকেটর হিসেবে মূল ইন্ডিকেটর হিসেবে নিয়েছি। সুতরাং আমরা যদি একটু দেখি যে হাউজহোল্ড পার ক্যাপিটা মোবাইল হোল্ডিং বাই অফ ইউথ বাই সেক্স অ্যান্ড লোকেশন, তাহলে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রুরাল বলুন আরবান বলুন সমগ্র বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি এই রেড কালার বারগুলি হচ্ছে মেল ইউথের প্রপোর্শন, অর্থাৎ অন ইন এভারেজ হাউজহোল্ড লেভেলে 80% অফ দি ইউথ মেলস দে হ্যাভ মোবাইল ফোন। ইন দি কেস অফ ফিমেল দিস রেট ইজ অ্যারাউন্ড জাস্ট ওনলি 42-43%, কিন্তু আরবানে এটা একটা হায়ার ফিমেল মোবাইল ওনারশিপ। অন এন এভারেজ হাউস হোল্ড লেভেলে অ্যারাউন্ড 57% অফ ইউথ ইন এ হাউস হোল্ড দে হ্যাভ ইউথ ফিমেলস দে হ্যাভ মোবাইল ফোন, রুরালে এটা হচ্ছে অনলি 40% এর মতো। বাট ইন্টারেস্টিংলি যে জিনিসটা সেটা হচ্ছে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকা চিটাগাং এই জায়গাগুলোতে যেমন ফিমেল ওনারশিপ অফ দ্য মোবাইল ফোন অন এন এভারেজ ইট ইজ হায়ার, কিন্তু রংপুর সিলেট রাজশাহী অন দোজ রিজন ইট ইজ লোয়ার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে যেমন অ্যাক্রস রিজিয়ন্স এখানে কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু মেল ফিমেলের মধ্যে যে গ্যাপ ইট ইজ ভেরি হাই, ক্লোজ টু 30-40%। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের যেই ডায়াগ্রামটা আছে যেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপিং যদি আমরা করি ইউথের মোবাইল ওনারশিপ নিয়ে, তাহলে মোস্ট মানে ইউথ ফিমেল এখানে আমরা ক্লিয়ারলি একটা রিজিয়নাল প্যাটার্ন দেখতে পাই। আমাদের সাউথ ইস্ট
সাউথ ইস্ট এই রিজিয়ন যেটা আছে এই রিজিয়নে ফিমেল ওনারশিপ অফ মোবাইল ফোন দ্যাট ইজ হায়ার দ্যান এনি পার্ট অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি নর্দার্ন যে ডিস্ট্রিক্টগুলি আছে বা ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে আমরা জানি আমাদের পভার্টিটা একটা ইস্ট ওয়েস্ট ডিভাইড আছে সিমিলার প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন টার্মস অফ টেকনোলজি ইনক্লুসিভিটি তো আমরা যদি এটাকে যদি ইনকাম ডিসাইল ওয়াইজ যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে পুরেস্ট ইনকাম ডিসাইল যেটা পুরেস্ট ইনকাম ডিসাইলে only 24% of the females they have mobile phone and poorest income decile je household ache shekhane around 72% of the male youth they have mobile phone our richest income decile ei gap ta kintu onek narrow hoye jacche richest income decile around 72% of the females they have mobile phone and in the case of males it is around 92% to interestingly je byapar ta seta hocche male er khetre across income decile ei rise ta kintu oto beshi na kintu female er khetre gap ta kintu যত ইনকাম ডেসাইল যত ক্লোজ হচ্ছে এই গ্যাপটা কিন্তু তত ন্যারো ডাউন হচ্ছে বাট আমাদের আগের আলোচনা সেটা ইন্ট্রা হাউসহোল্ড জেন্ডার ডিভাইডটা দেখায় না ইন্ট্রা হাউসহোল্ড জেন্ডার ডিভাইড বলতে বোঝাচ্ছি আমরা যে একটা হাউসহোল্ড যদি তিনজন মেল এবং তিনজন ফিমেল থাকে এবং তিনজন মেলের মধ্যে যদি তিনজন মেলেরই যদি মোবাইল ফোন থাকে আর তিনজন ফিমেলের মধ্যে যদি মাত্র একজন ফিমেলের তিনজন ফিমেলের মধ্যে মাত্র একজন ফিমেলের যদি মোবাইল ফোন থাকে তাহলে সেই হাউসহোল্ডের কিন্তু জেন্ডার ডিভাইডটা ক্লিয়ার ইন্ট্রা হাউসহোল্ড লেভেলে সেখানে একটা জেন্ডার ডিসপ্যারিটি আছে তো এই জিনিসটাকে মেজার করার জন্য আমরা একটা ইন্ট্রা হাউসহোল্ড জেন্ডার প্যারিটি ইন্ডেক্স তৈরি করেছি তো এটা এটা হাউসহোল্ড লেভেলে করা হয়েছে যে হাউসহোল্ডের নাম্বার অফ ফিমেল ইউথ উইথ আ মোবাইল ফোন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফিমেল ইউথ ইন দ্যাট হাউসহোল্ড হোল ডিভাইডেড বাই নাম্বার অফ মেল ইউথ ইন দ্যাট হাউসহোল্ড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মেল ইউথ ইন দ্যাট হাউসহোল্ড সুতরাং এই স্কোরটা যদি একের কাছাকাছি হয় তাহলে আমরা বলবো যে এখানে জেন্ডার প্যারিটি ইন টার্মস অফ টেকনোলজি ইনক্লুসিভনেস আছে যদি এটা জিরোর কাছাকাছি হয় তার মানে হচ্ছে সিভিয়ার ইনইকুয়ালিটি আছে আমরা যে স্কোরটা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ক্লিয়ার রিজিওনাল ডিসপ্যারিটি যে আরবানে আমরা দেখতে পাচ্ছি এই জেন্ডার প্যারিটি ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে 0.56 উইচ মিনস যদি সব মেল ইউথের যদি মোবাইল ফোন থাকে ওনলি 56% অফ দি ফিমেলস অফ দ্যাট হাউসহোল্ড হ্যাভ মোবাইল ফোন অর্থাৎ রুরালের ক্ষেত্রে যদি একটা হাউসহোল্ডের যতজন মেল আছে সব মেল ইউথের তুলনায় ওনলি 41% অফ দি ইউথ ফিমেলস দে হ্যাভ মোবাইল ফোন সুতরাং এই যে রিজিওনাল ডিসপ্যারিটি ইন্ট্রা হাউসহোল্ড লেভেলে এটা কিন্তু রুরালে যেমন সিলেটে দিস স্কোর ইজ ওনলি 0.29 রংপুরে এটা হচ্ছে ওনলি 0.37 এটা ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে এবং এরপরে যদি আমরা এটাকে যদি ডিসাইল ওয়াইজ যদি দেখি ইনকাম ডিসাইল ওয়াইজ সুতরাং পুরেস্ট ইনকাম ডিসাইল সেখানে এই ইন্ট্রা হাউসহোল্ড যে প্যারিটি ইন্ডেক্স সেটার স্কোর হচ্ছে ওনলি 0.28 অর্থাৎ কম্পেয়ার টু মেল একটা হাউসহোল্ডে ইন্ট্রা হাউসহোল্ডে ওনলি 28% অফ দি ফিমেল দে হ্যাভ মোবাইল ফোন ইন দ্য হাইয়েস্ট ইনকাম ডিসাইল এটা ইনকাম অর্থাৎ ডিসাইল 10 দিস প্যারিটি ইন্ডেক্স ইজ 0.74 এবং দেয়ার ইজ এ ক্লিয়ার প্যাটার্ন বিটুইন পুয়ার অ্যান্ড নন পুয়ার পুয়ারদের ক্ষেত্রে আমরা এই জেন্ডার প্যারিটি ইন্ডেক্স পাচ্ছি 0.3 এবং নন পুয়ারদের ক্ষেত্রে ইট ইজ 0.48 নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ইউথকে তো ব্রডলি ডিফাইন করেছি এর আগে 15-30 সেটাকে যদি আমরা একটু ভেঙে নিয়ে আসি অর্থাৎ আর্লি মিড এবং লেট ইউথ তাহলে কি হয় সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইরেসপেক্ট আমরা যদি এটাকে আর্লি ইউথের কথা চিন্তা করি আর্লি ইউথের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে দিস রেট ইজ ক্লোজ টু 60% অ্যাক্রস দি কান্ট্রি but late youth ba mid youth er khetre ei rate ta hocche male youth er khetre it is close to 90% actually more than 90% ar female der khetre early youth this rate is only it is less than 40% across the region ebong clearly ekta regional ekta disparity ache jemon silete early youth er khetre early youth e jara achen tader proportion of holding a mobile phone it's much lower এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা রিজনের ক্ষেত্রে প্রত্যেকটা এজ গ্রুপ ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু মেলের তুলনায় ফিমেল ইউথের মোবাইল হোল্ডিং কিন্তু মাচ লোয়ার এবং এই জিনিসটাকে যখন আমরা যদি আমরা জাস্ট পুয়ার এবং নন পুয়ার দিয়ে ভাগ করি তাহলে তিনটি ইন্টারেস্টিং প্যাটার্ন আমরা এখানে দেখতে পাই প্রথমত যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্লি ইউথের ক্ষেত্রে বা লেট মিড ইউথ বলি অথবা লেট ইউথ বলি মেলের ক্ষেত্রে এই রেটটা খুব বেশি পার্থক্য হচ্ছে না অর্থাৎ আর্লি ইউথে পুয়ার হাউসহোল্ড যারা আছে 59% অফ দি মেল ইউথ দে হ্যাভ মোবাইল ফোন আর নন পুয়ার হাউসহোল্ডে আর্লি ইউথে 64% অফ দি মেল ইউথ দে হ্যাভ মোবাইল ফোন বা মিড ইউথে এটা হচ্ছে 84% and 91% লেট ইউথ হচ্ছে 87% and 94% ইন্টারেস্টিংলি যে জায়গাটা ডিভাইড আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে এই পুয়ার হাউসহোল্ডের 35% অফ দি ফিমেল ইউথ দে হ্যাভ মোবাইল ফোন অ্যান্ড নন পুয়ার এটা হচ্ছে 34% বাট যখনই আমরা মিড বা লেট ইউথে যাচ্ছি পুয়ার হাউসহোল্ডে ফিমেল ইউথের মোবাইল ফোনে হোল্ডিং এর প্রপোর্শন এটা ইট রিমেইনস অ্যারাউন্ড 34% or 37% বাট নন পুয়ার হাউসহোল্ডে ফিমেল ইউথের মোবাইল হোল্ডিং প্রপোর্শন এটা কিন্তু 60% এর কাছাকাছি চলে যাচ্ছে
কিন্তু আরেকটা ব্যাপার, যেটা আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই প্রত্যেকটা এজ ক্যাটাগরিতে আমরা যেটা দেখতে পাচ্ছি মেল এবং ফিমেলের মধ্যে গ্যাপটা কিন্তু অনেক হাই, এবং রিচের ফিমেলস ফ্রম দি পুয়ার হাউস হোল্ড এবং ফিমেলস ফ্রম দি রিচ হাউস হোল্ড এই গ্যাপটা কিন্তু সিগনিফিকেন্টলি হাই। আমরা ডিজিটাল ডিভাইডকে আমরা আরেকটা পার্সপেক্টিভ থেকে নিয়ে আসার চেষ্টা করছি, কম্পিউটার এবং ইন্টারনেট অ্যাক্সেস। যদি আমাদের এখানে জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা নেই, বাট আমাদের যতটুকু আছে সেটাতে আমরা চেষ্টা করি, যেটা দেখেছি এটা এমআইসিএস থেকে নেওয়া এই ডেটাটা, যে হাউস হোল্ড কম্পিউটার অ্যাক্সেস বাই লোকেশন। যদি আমরা দেখি আমাদের টোটাল হাউস হোল্ডে অনলি 12% অফ দি হাউস হোল্ড ন্যাশনালি বাংলাদেশে দে হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার্স, আর ইন টোটাল ইট ইজ অ্যারাউন্ড অনলি 5-6%। যদি ফিমেল এভার ইউজ যদি কম্পিউটার ইউজ দেখি, তাহলে এই রেটটা হচ্ছে অনলি 10-11% অফ দ্য ফিমেলস দে হ্যাভ ইউজ কম্পিউটার, ইন টোটাল ইট ইজ অ্যারাউন্ড জাস্ট 2-3%। এবং ঢাকা ছাড়া বাকি রিজিয়নগুলোতে এই রেটটা কিন্তু মাচ লোয়ার। আমরা যদি এটাকে যদি জাস্ট যদি ম্যাপে যদি আমরা পুট করি এটাকে, তাহলে আমরা একটা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, অনলি ঢাকা এবং সিলেক্টেড ঢাকা চিটাগাং সিলেক্টেড কিছু রিজিয়ন ছাড়া বাকি সারা দেশে কম্পিউটার অ্যাক্সেস টু কম্পিউটার্স এটা কিন্তু অনেক অনেক লো। আর ফিমেলদের ক্ষেত্রে এই রেটটা অনেক লো এবং ক্লিয়ারলি একটা ডিসপ্যারিটি আমরা দেখতে পাই। গ্লোবাল কম্পারিজন যদি আমরা করি, গ্লোবাল কম্পারিজন করলে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাক্সেস টু কম্পিউটার কম্পেয়ার টু আদার কান্ট্রি ইট ইজ মাচ লোয়ার। বাংলাদেশে অনলি 5-6% অফ দ্য হাউস হোল্ড দে হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার্স, ইন্ডিয়াতে দিস রেট ইজ অ্যারাউন্ড 17%, পাকিস্তানে ইটস অ্যারাউন্ড 15%, মালয়েশিয়াতে ইটস মোর দেন 70%। সো আমরা উই আর ল্যাগিং মাচ বিহাইন্ড কম্পেয়ার টু দ্যাম। আর এরপরে যে আরেকটা ইন্ডিকেটর যদি আমরা দেখি, তাহলে স্টেটাস অফ অ্যাক্সেস টু ইন্টারনেট ইন বাংলাদেশ, তাহলে হাউস হোল্ড লেভেলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আরবানে অ্যাবাউট 50% অফ দ্য হাউস হোল্ড দে হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট, রুরালে দিস রেট ইজ অ্যারাউন্ড 30%। আর উইমেন এভার ইউজ ইন্টারনেট, এই ক্ষেত্রে আমরা আরবানে দেখতে পাই দিস ইজ অনলি অ্যাবাউট 20%, এবং রুরালে দিস ইজ লেস দেন 10% অ্যাকচুয়ালি। এবং ঢাকা চট্টগ্রাম বাদে বাকি রংপুর সিলেট ময়মনসিংহ সেখানে কিন্তু উইমেন ইউজ অফ ইন্টারনেট ইজ মাচ লোয়ার। এবং পার্টিকুলারলি যদি আমাদের আগে যেই মোবাইল ইউজের যেই ডেটাটা যেই ম্যাপটা দেখেছিলাম সেটার সাথে যদি আপনারা মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন আমাদের ফিমেল ইউজ অফ ইন্টারনেট দ্যাট ইজ মাচ হায়ার ইন দিস রিজন, আমাদের এই সাউথ ইস্ট যে পার্টটা আছে, এবং পার্টিকুলারলি এই এরিয়াতে কিন্তু প্রপোর্শন অফ ফিমেল ওয়ার্কিং ইন দ্য RMG দ্যাট ইজ মাচ হায়ার, এবং লিটারেসি রেট এই রিজনের লিটারেসি রেট ইজ মাচ হায়ার দ্যান এনি আদার পার্টস অফ দ্য কান্ট্রি। সো অ্যাক্সেস টু ইন্টারনেট বা for the females a region much higher than rest of the country. Internet e khetre dutu jinish, ekta hocche internet penetration rate, amra just global comparison jodi kori tahole dekhte pai bangladesh 143 ta desher modhe comparison ta kora hoyeche, ebong amra dekhte pai bangladesh ranks at 121, india rank jemon ekhane hocche 100, ba malaysia 32, sri lanka ache 97th, but amader je concern ta je jaygata ache seta hocche quality of internet. বাংলাদেশের যে ইন্টারনেটের স্পিডটা আছে সেই ইন্টারনেট স্পিডকে যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে 143টা কান্ট্রির মধ্যে, এটা 2020 সালের ডেটা, 143টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক হয় হচ্ছে 134। আমাদের যদি কম্পারেটর যারা আছে, শ্রীলঙ্কার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার স্পিড যদি কম দেখতে পাচ্ছি, বাট ওদের কিন্তু কিছু কিছু পকেট আছে যেখানে স্পিড ইজ মাচ হায়ার। So compared to our comparators Philippines and Malaysia, South Sri Lanka, we are lagging much behind. Next আমরা যে পার্সপেকটিভ থেকে এটা একটু দেখতে যাবো সেটা হচ্ছে সাপ্লাই সাইড ন্যারেটিভ। সাপ্লাই সাইড ন্যারেটিভ বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ইভেন যদি আমার যদি ডিমান্ড সাইড থেকে যদি এটা লো থাকে, অর্থাৎ অ্যাক্সেস টু কম্পিউটার যদি আমার লো থাকে, কিন্তু আমার যদি এখানে ভালো একটা ICT এডুকেশন থাকে, অর্থাৎ ছেলে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তারা এই ICT এডুকেশনটা পাচ্ছে, বা একটা ভালো ট্রেনিং এর ব্যবস্থা যদি থাকে, তখন কিন্তু এই টেকনোলজি তাদের ওই ট্রেনিংটা কিন্তু তাদের হয়ে যায়। অর্থাৎ সেকেন্ড লেভেল ডিজিটাল ডিভাইড, সেই যে কোয়েশ্চেনটা যে স্কিল টু ইউজ টেকনোলজি, সেই জিনিসটা কিন্তু ওভারকাম করা যায়। তো সেই দিক থেকে আমরা কিছু অ্যানালাইসিস আমরা করেছি, এবং সেখান থেকে প্রথম আমরা জিনিসটা দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে ট্রেনিং স্টেটাস অফ দ্য ইউথ। এবং ব্রডলি আমাদের ওভারঅল টোটাল ইউথ পপুলেশন অনলি 4% অফ দ্য ইউথ দে হ্যাভ সাম কাইন্ড অফ ট্রেনিং, এবং ফিমেল দেখাতে এটা হচ্ছে 3%, মেল দেখাতে এটা হচ্ছে 5%। যদি আমরা লেট ইউথ ক্যাটাগরি, যেখানে এই ট্রেনিং রেটটা সবচেয়ে হাইয়েস্ট, ইন দ্য লেট ইউথ ক্যাটাগরি অনলি 8% অফ দি youth male from the late youth category, or that 25 থেকে 29, they have some kind of some training. Female দের ক্ষেত্রে this rate is only 4%. এবং এখানে clear কিছু regional মানে distinction আমরা দেখতে পাই, যে
এখানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের যেই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে আমরা ট্রেনিং এর প্রপোর্শন বেশি দেখতে পাচ্ছি, যেমন কুড়িগ্রামে আমরা বেশি দেখতে পেয়েছি, বরিশাল ডিভিশনে বেশি দেখতে পেয়েছি, রংপুরে আমরা বেশি দেখতে পেয়েছি, খুলনা আমরা বেশি দেখতে পেয়েছি, এই ডিস্ট্রিক্টগুলি কিছু মোর ভালনারেবল। সুতরাং এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট প্রচুর ট্রেনিং প্রোগ্রাম কিন্তু এই জায়গাগুলোতে চালু আছে, যার জন্য এই ডিস্ট্রিক্টগুলোতে আমরা হায়ার দেখতে পাচ্ছি। কিন্তু কম্পেয়ার টু দোজ ডিস্ট্রিক্ট, আর যেই ডিস্ট্রিক্টগুলো আছে এই ডিস্ট্রিক্টগুলোতে ট্রেনিং রেট কিন্তু হচ্ছে ক্লোজ 0-3% এর মধ্যে, অর্থাৎ লেস দেন 3% অফ দি ইউথ দে হ্যাভ সাম কাইন্ড অফ ট্রেনিং। ইউথের যে ট্রেনিং প্রপোর্শনটা যেটা নেওয়া আছে সেটাকে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে আমরা যেটা দেখতে পাই যে মোস্ট অফ দি ইউথ তারা যে ট্রেনিংটা নিচ্ছে সেটা হচ্ছে কম্পিউটারে, ইট ইজ অলমোস্ট 60%। বাট দেয়ার আর সেভারাল চ্যালেঞ্জেস। ফর ইনস্টেন্স আমি জাস্ট কয়েকটা জিনিস মেনশন করতে চাই। প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে মিসম্যাচ বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। বাংলাদেশে ওভার দ্য পাস্ট ওয়ান ডিকেড, পোস্ট 2009, আমাদের ট্রেনিং সেন্টারের সংখ্যা অনেক পরিমাণে বেড়েছে। ফর এক্সাম্পল আমাদের এখন 71টি টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, 49টি তুলনায় এই সংখ্যাটাও কিন্তু এডুকেট না। কিন্তু এই যে বিপুল পরিমাণ, এই যে যত সংখ্যক ইভেন যত সংখ্যক স্কুল কলেজ আছে, প্রবলেমটা যেটা হচ্ছে এই টেকনিক্যাল ট্রেনিং নেওয়ার ডিম্যান্ডটা কম আছে। আমাদের গত বছর 2019-20 বছরে প্রায় 1,00,000 1,35,000 সিট রিমেন ভ্যাকেন্ট ইন দিস ট্রেনিং ইনস্টিটিউটস। তো যেই সব বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইভেন আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সংখ্যা কম আছে কম্পেয়ার টু আওয়ার আমাদের পপুলেশনের তুলনায়, কিন্তু তারপরে এখানে যত সংখ্যক সেটারও সেটাও আমার পুরোপুরি ফিল আপ হচ্ছে না। সুতরাং দেশে আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং এর সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন আছে সোসাইটিতে, ইউথদের মধ্যে ল্যাক অফ ডিম্যান্ড আছে। পার্টিকুলারলি এই ডিম্যান্ড শর্টেজে সেভারাল কারণ আছে, তার মধ্যে একটা কারণকে যেটা আমরা বলতে পারি কোয়ালিটি অফ দ্য ট্রেনিং অ্যান্ড দ্য ট্রেনার্স। বাংলাদেশে 2011 সালে একটা ল্যান্ডমার্ক আমরা বলবো পলিসি, যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক করা হয়েছে এবং ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক করা হয়েছে, এবং এই এই ফ্রেমওয়ার্ক গুলোর পরও আমাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু ইম্প্রুভ করেনি। এটার সেভারাল কারণ আছে। একটা কারণ হচ্ছে আমাদের কোর্স কারিকুলা এবং যেটা আছে সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ স্কোপ খুবই কম। আমাদের কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর আছে, আমাদের যে ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের যে ট্রেনিং দরকার সেইটা ট্রেনিং সেই ট্রেনিং দেওয়ার মতো স্কোপ আমাদের কম আছে। এখানে আপনাকে একটু দ্রুত শেষ করবার জন্য অনুরোধ করতাম। ক্যান আই গেট 5 মিনিটস? আই থিংক দ্যাট উইল বি ফাইন ফর মি। জি, থ্যাংক ইউ ম্যাম। সো আমাদের যে ব্যুরোক্রেটিক রেড টেপের ব্যাপার, যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে ব্যুরোক্রেটিক রেড টেপ আছে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে। আমরা যদি গ্লোবাল কম্পারিজন করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 141টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ র্যাঙ্কস আবার 124, ইন্ডিয়া যেখানে 67 বা পাকিস্তান 85th বা শ্রীলঙ্কার পজিশন যেখানে 55। এর পাশাপাশি আরো কিছু চ্যালেঞ্জ আছে, আমি খুবই ব্রিফলি যাচ্ছি। প্রথমত যেটা আরেকটা যে আছে সেটা ইনইকুয়ালিটি ইন পার্টিসিপেশন, ফিমেল পার্টিসিপেশন ইন টেকনিক্যাল ট্রেনিং ইজ মাচ লোয়ার। There are several factors, for example, location, tapor hocche unability of accommodation in the training centers, time, cost or safety to travel, social stigma amongst others. আমাদের প্রাইমারি বা সেকেন্ডারি বা হায়ার এডুকেশনে যেখানে জেন্ডার প্যারিটি হচ্ছে ক্লোজ টু 1, আমাদের এডুকেশনের ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এই জেন্ডার প্যারিটি হচ্ছে লেস দেন 0.4, যার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ইন টেকনিক্যাল এডুকেশন ইট ইজ মাচ লোয়ার দেন মেলস। এবং আদার চ্যালেঞ্জেস, উই সি দ্যাট যে দেয়ার আর ল্যাক অফ গভর্নেন্স ইন দ্য টিভেট অপারেশনস, যেভাবে করে সিলেকশন হচ্ছে বা কোর্স যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, আমাদের এফজিডি পার্টিসিপেন্টরা তারা বলেছেন দে থিঙ্ক দেয়ার ইজ এ ল্যাক অফ গভর্নেন্স দেয়ার। টেকনিক্যাল ট্রেনিং যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি সম্পর্কে দেয়ার ইজ এ ল্যাক অফ অ্যাওয়ারনেস দেয়ার। জব মার্কেট প্রসপেক্টিভের ক্ষেত্রে দেয়ার বিকার প্রসপেক্ট দেয়ার, অর্থাৎ যারা ট্রেনিং নিচ্ছে আমাদের সোসাইটি একটা পারসেপশন আছে যে এই টেকনিক্যাল ট্রেনিং শুধু তারাই যায় যাদের যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা, যারা হয়তো মূলধারা এডুকেশন থেকে হয়তো দেয়ার লেস স্কিল বা লেস কেপেবল। তো এই পারসেপশনটার কারণে কিন্তু যারা টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছে তাদের সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন যে এই ট্রেনিংটা যে নিয়েছে সে হয়তো তার কেপাবিলিটি কম। তো এই নেগেটিভ পারসেপশনের কারণে যাদের ভালো কেপাবিলিটি আছে তারা কিন্তু ওই ডিম্যান্ডটা নেই যে টেকনিক্যাল ট্রেনিং এ যাবেন। এবং আরেকটা পারসেপশন যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিশন টু টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামস, যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলি যে সার্টিফিকেটটা আছে ফিলিপিনস বা ইন্ডিয়া ওদের যে ট্রেনিং টিটিসি টেকনিক্যাল ট্রেনিং এর যে সার্টিফিকেট সেটা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেড, সেটা আমাদের এখানে নেই। আমরা
জাস্ট ব্রিফলি বলবো, আমরা যে মেল ফিমেলের মধ্যে যে গ্যাপটা দেখেছি সেটাকে আমরা যদি একটু ডিকম্পোজ জেন্ডার ডিসক্রিমিনেশনটা যদি দেখতে চাই তাহলে আমরা একটা মেথোডলজি ফলো করি ইউজুয়ালি, সেটাকে আমরা ব্লাইন্ড অহকা ডিকম্পোজিশন টেকনিক আছে, যেটা দিয়ে আমরা দেখাতে পারি যে এই যে মেল ফিমেলের মধ্যে যে ডিসপারিটি আমরা দেখতে পাচ্ছি ইন টার্মস অফ মোবাইল হোল্ডিং, যেটা আমি একটু আগে দেখেছি, সে এই মোবাইল হোল্ডিং কি পিওরলি জেন্ডারের কারণে কি, অর্থাৎ শুধুমাত্র ফিমেল হওয়ার কারণে তারা কি এই জেন্ডার তারা কি ডিসক্রিমিনেট হচ্ছে কিনা। সো এই ডিসক্রিমিনেশনটা দেখার জন্য আমরা যেটা করেছি আমাদের আউটকাম ভ্যারিয়েবল হাউসহোল্ড পার ক্যাপিটা মোবাইল হোল্ডিং, এবং আমরা জাস্ট দেখেছি মেল ফিমেল মধ্যে সিগনিফিক্যান্টলি ভ্যারি করে কিনা। হোয়াট ইট ডাজ সেটা হচ্ছে মেলদের যেই অ্যাট্রিবিউট বা এন্ডাওমেন্ট আছে এটা ফিমেলদেরকে দেওয়ার পরে তারপরেও যদি দেখা যায় শুধুমাত্র ফিমেল হওয়ার কারণে তারা তাদের প্রবাবিলিটি অফ হ্যাভিং মোবাইল ফোন বা এই মোবাইল ফোনের প্রপোর্শনটা কম হচ্ছে, তাহলে উই উইল সে যে এখানে একটা সিগনিফিকেন্ট ডিসপ্যারিটি আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যেই যেই ফ্যাক্টরগুলি এখানে সিগনিফিকেন্টলি কাজ করে যেগুলি ওয়াইডেন করে গ্যাপটাকে, তার মধ্যে আছে মেল হেডেড অফ দি হাউসহোল্ড হেড, হাউসহোল্ড হেড মেল হলে এই ডিসপ্যারিটি ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য ফিমেল এটা বাড়ে, প্রপোর্শন অফ দি ফিমেল উইমেন ইন দ্য হাউসহোল্ড এটা বাড়লে এই ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য ফিমেল বাড়ে, রুরাল হাউসহোল্ডের জন্য এটা বেশি, রংপুর রাজশাহী সিলেটে সিগনিফিকেন্টলি ইট ইজ হায়ার দ্যান এই জায়গার ডিসক্রিমিনেশন এগেনস্ট ফিমেল ইজ হায়ার। আর যেই জায়গা যেই ফ্যাক্টরগুলি এই ডিসক্রিমিনেশনকে কমাতে সাহায্য করে তার মধ্যে আছে হাউসহোল্ডের ইনকাম স্টেটাস, হাউসহোল্ডের ইনকাম স্টেটাস যত বাড়ে তত এই ডিসক্রিমিনেশনটা কমে, হাউসহোল্ডের এভারেজ ইয়ার্স অফ স্কুলিং সেটাও এটা কমাতে সাহায্য করে। ইন টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল যে গ্যাপটা আছে তার অ্যারাউন্ড 32% অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটস কামস ফ্রম জেন্ডার ডিসক্রিমিনেশন। আই এম জাস্ট ক্লোজ টু মাই প্রেজেন্টেশন, সেটা হচ্ছে আমার আমাদের জাস্ট পলিসি প্রেসক্রিপশন থেকে প্রথম যেই জায়গাটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের যেই জেন্ডার ইনক্লুসিভ আইসিটি পলিসি বা জেন্ডার ইনক্লুসিভ আইসিটি অ্যাকশন প্ল্যান আমাদের জন্য দরকার। আমাদের উই নিড সাম ফিজিক্যাল পলিসিস টু এনহ্যান্স আওয়ার আইসিটি ইনক্লুসিভনেস, ফর এক্সাম্পল গভর্নমেন্ট এরকম চিন্তা করতে পারে আমাদের যে আইসিটি ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলি ইম্পোর্টের ক্ষেত্রে ট্যাক্স রিবেট বা ট্যাক্স রিডাকশনের ক্ষেত্রে ট্যারিফ রিডাকশনের ক্ষেত্রে ফিমেলদের পার্টিসিপেশন ফিমেল ইনক্লুসিভনেস ইন টেকনোলজি এটা বাড়ানোর জন্য ফিমেল স্টুডেন্টদের জন্য আমরা পলিসি নিতে পারি যে ভ্যাট রিফান্ড ফর ফিমেল স্টুডেন্টস হোয়াইল পারচেজিং কম্পিউটার্স অ্যান্ড মোবাইল ফোনস। অবশ্যই কোয়ালিটি অফ যে ইন্টারনেট সার্ভিস আছে এটা ইম্প্রুভ করতে হবে, পাশাপাশি আমাদের টেকনোলজিক্যাল যে ট্রেনিং ট্রেনিংগুলি আছে সেটা সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে। আইসিটি যে কোর্সটা আছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনে চমৎকার একটা উদ্যোগ, সেই আইসিটি কোর্সটাকে প্রপারলি ডেলিভার করতে হবে যাতে এটা হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে শিশুরা শিখতে পারে। আমাদের ট্রেনিং মডিউল টিভিএসের ট্রেনিং মডিউলগুলো আপগ্রেড করতে হবে। আমাদের টিচার্স অফ দি ট্রেন মানে ট্রেকিং ট্রেনিং সেন্টার যারা টিচার আছে তাদের ট্রেনিং সেই টিচার্স ট্রেনিং সেন্টারগুলির সংখ্যা বাড়াতে হবে এবং এটার কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে। লাস্টলি আমি বলবো যে আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স, উই নিড এ জয়েন্ট টাস্ক ফোর্স এই অল রিলেভেন্ট স্টেক হোল্ডার তাদের কিনে, যেমন হচ্ছে কম্বাইন্ড মিনিস্ট্রি অফ ইউথ, আইসিটি, মিনিস্ট্রি অফ এডুকেশন, একটা যাতে এই টেকনোলজি ইনক্লুসিভনেসটাকে আমরা এনশিওর করতে পারি। আই কনক্লুড হিয়ার, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ অল। অনেক ধন্যবাদ মাহতাবকে আমাদেরকে একটি তথ্যবহুল উপস্থাপনা দেবার জন্য। মূলত আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল যে ডিভিশনের কথা, যে ডিভাইডের কথা আমরা বারবার বলছি, সেটা কিন্তু আসলে তার ভেতরেও কিন্তু একটা জেন্ডার ডিভিশন বা জেন্ডার ডিভাইডও কিন্তু রয়েছে। এবং এই যে বিভাজনটা, এই বিভাজন কিন্তু আমরা দেখছি যে অঞ্চল ভিত্তিক বিভাজন রয়েছে, আয় ভিত্তিক বিভাজন রয়েছে, এবং এমনকি বয়স ভিত্তিক বিভাজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা কিন্তু আমাদের তরুণদের যে পটেনশিয়াল সে পটেনশিয়ালের সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের বাধা হিসেবে কাজ করছে। তো ধন্যবাদ মাহতাবকে। এ পর্যায়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বেশ কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠানে যে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মুহিবুল হাসান চৌধুরী এমপি, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আমন্ত্রণ সেটা গ্রহণ করবার জন্য। আমরা আপনার কাছ থেকে অবশ্যই শুনবো এবং জানবো, কিন্তু তার আগে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্যানেলিস্টদের কাছ থেকে এবং অন্যদের কাছ থেকে যে মন্তব্য সেগুলো শুনে তারপরে আপনার কাছে আসবো। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে চারজন বিশিষ্ট প্যানেলিস্ট রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মিস্টার আনিত চৌধুরী, তিনি পলিসি অ্যাডভাইজার A2I প্রোগ্রাম প্রাইম মিনিস্টার অফিস।
আমি আমরা জানি যে A2I প্রোগ্রামের অধীনে বেশ কিছু কাজকর্ম করা হচ্ছে, বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আপনার কাছে আপনার কাছ থেকে শুনবো। সে পর্যায়ে আরেকটু যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের যে A2I প্রোগ্রাম, তার অধীনে এই যে তরুণ জনগোষ্ঠীর মধ্যে এবং তরুণ নারীদের মধ্যে যে ডিজিটাল ডিভাইড রয়েছে, সেগুলোকে দূর করবার জন্য কি ধরনের উদ্যোগ আপনাদের আপনারা নিয়েছেন এবং ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে এবং কিভাবে এই জেন্ডার ডিভিশনটা এবং ডিজিটাল ডিভাইডটা এটা দূর করবার জন্য আপনারা আসলে কি করছেন এবং কি ভাবছেন সেগুলো আমরা একটু জানতে চাইব। বিশেষ করে আমি খুব বিনীত অনুরোধ জানাবো যে যদি, যেহেতু আমাদের বেশ কয়েকজন পার্টিসিপেন্ট রয়েছেন, সুতরাং আপনি যদি একটু 8-10 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে পারতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। জনাব আনি চৌধুরী, ওভার টু ইউ। অনেক ধন্যবাদ সাইমা বিদিশা, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশ্ব অতিথিবৃন্দ, প্যানেলিস্ট বৃন্দ, কিনোট স্পিকার এবং উপস্থিত সুধি। আমাকে যদি একটু একটা স্লাইড প্রেজেন্ট করার একটু সুযোগ দেওয়া হতো, এখন ডিসেবল করা আছে, আমি তাহলে ওটা ব্যবহার করে আল ট্রাই টু ফিনিশ ইট উইদিন দা অ্যালোকেটেড টাইম। কিনোট প্রেজেন্টেশনে আমরা আসলে অনেকগুলো বিষয় দেখলাম, আমি সবগুলো বিষয়ের উপর আলোকপাত করব না, তবে ভবিষ্যতের অনেকগুলো চিন্তা আমাদের আছে যেগুলো আমরা কাজ করছি সেগুলো নিয়ে, সেগুলোর কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আপনাকে আমি আমাদের সরকারের ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে শুরু করতে যাচ্ছি। ম্যানিফেস্টোটা যখন গত ইলেকশনের ঠিক আগে আগে প্রকাশিত হলো, আমরা দেখেছি সেখানে ইউথ এম্পাওয়ারমেন্টটাকে খুব জোর দেওয়া হয়েছে, যে আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এবং সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উইন্ডোটাও হয়তো যে অনন্তকাল থাকবে তা না, আমরা বলছি হয়তো আগামী 10-15 বছর আমরা এই ডিভিডেন্ডটা ব্যবহার করতে পারবো, তারপরে কিন্তু উইল বিকাম এ এইজিং নেশন, মানে অন্য অনেক দেশের মতো ইউরোপিয়ান অথবা জাপানিজ সোসাইটির মতো আমরা এইজিং নেশনে চলে যাব। তার মানে আমাদের এই 10-15 বছর খুব এগ্রেসিভলি কাজ করতে হবে। আপনারা দেখবেন যে এখানে 7টি বিষয় আমরা তুলে এনেছি ইলেকশন ম্যানিফেস্টো থেকে, যেটি এখন সরকারি ডকুমেন্ট, যে আমরা বলেছি যে আমাদের স্পিরিট অফ লিবারেশন ওয়ার সোশ্যাল ভ্যালিউস। দ্বিতীয় যে বিষয়টি আপনারা ডান দিকে দেখবেন যে ডিম্যান্ড ড্রিভেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই বিষয়টি এসছে কিনোট স্পিচে, যে আমরা যে হিউম্যান রিসোর্স তৈরি করি সেটা কি মার্কেটের বর্তমান ডিম্যান্ড চিন্তা করি কিনা এবং ভবিষ্যৎ ডিমান্ড চিন্তা করি কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভবিষ্যৎ ডিমান্ড তো দূরে থাক, বর্তমানটাও আমরা অ্যাড্রেস করতে পারছি না। আমরা সনাতনী যেভাবে শেখাই ট্রেনিং এর কথাগুলো এসে, আমি সেগুলো রিপিট করবো না, এবং যে বিষয়ে আমরা ফোকাস করি সেগুলো হয়তো অনেকটা অতীতকে মাথায় রেখেই আমরা ভবিষ্যতের দিকে ছুটছি। অবভিয়াসলি ইট উইল নট সার্ভ আস। এমপ্লয়মেন্ট এবং অন্টারপ্রেনারশিপের দিকে একটা বড় ধরনের ফোকাস আমাদের করতে হবে, বোথ ইউথ অন্টারপ্রেনারশিপ অ্যান্ড ফিমেল অন্টারপ্রেনারশিপ, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। মাইগ্রেশন আছে, যেখানে আমরা চেষ্টা করছি যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ভেতরে ফিমেল পার্টিসিপেশন যেন আমরা বাড়াতে পারি। এই বিষয়টা আগে খুব বেশি জোর দেওয়া হয়নি, বর্তমান সরকার এই বিষয়টিকে খুবই ভালোভাবে নজর দিচ্ছে। আর অন্য কিছু বিষয় আছে, কালচার অ্যান্ড স্পোর্টস, টেরোরিজম, ড্রাগস। তবে ইনোভেটিভ রিসার্চের ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে রিসার্চ ফিমেল পার্টিসিপেশন ইন রিসার্চ ইজ ভেরি ভেরি লো। আমি দেখাবো কয়েকটা বিষয়, যে A2I যে আমাদের ইনোভেশন ল্যাব আছে সেখানে যে সমস্ত ইনোভেশন গুলো তৈরি হচ্ছে, প্রায় 50টারও বেশি ইনোভেশন, এখানে ফিমেল পার্টিসিপেশন ইজ ভেরি লো। এবং স্টার্ট আপ বাংলাদেশ আছে আমাদের ICT ডিভিশনে, সেখানেও ফিমেল ওন্ড স্টার্ট আপস এর সংখ্যাও খুব কম। এখানে ফারহানা আপা আছেন, উনি আর হয়তো বিশদ বলবেন ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে। তো কাজেই দের ইজ এ বিগ ডিভাইড। একটি কথা এসছে যে আমরা এই কোভিড এর সময় টেকনোলজি ব্যবহার করে এডুকেশন কন্টিনিউটিটা আমরা বজায় রাখতে চেষ্টা করেছি। এখানে আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় আছেন, উনি এবং শিক্ষামন্ত্রী মহোদয় নেতৃত্ব দিয়েছিলেন যে আমরা টেকনোলজি ব্যবহার করে শিক্ষাটাকে কিভাবে ডিস্ট্রাপশন যেন না হয়, কন্টিনিউয়াস একটা শিক্ষা যেন আমরা দিতে পারি, এটা আমরা চেষ্টা করেছি। সেখানে টিভি, রেডিও,
মোবাইল ফোন এরকম নানা ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ইন্টারনেট তো আছেই। আমরা দেখেছি যে টিভির মাধ্যমে আমরা প্রায় 53-54% ছেলেমেয়ের কাছে পৌঁছতে পেরেছি, ইন্টারনেটের মাধ্যমে প্রায় 30% ছেলেমেয়েদের কাছে পৌঁছতে পেরেছি। তার মানে একটা বড় ধরনের ডিভাইড আছে, যে হার্ড টু রিচ এরিয়া। আমরা যদি সেটা দেখি যে আমরা গত 3 মাসে প্রায় 4,500 লাইভ ক্লাস হয়েছে এবং আমরা বলেছি প্রায় 3 কোটি শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে পেরেছি, প্রাইমারি সেকেন্ডারি মেডিকেল টেকনিক্যাল এবং মাদ্রাসা এডুকেশনের ভেতর দিয়ে। কিন্তু আসলে ডিভাইড গুলো কি যদি আমরা দেখি, যারা দরিদ্র তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থী যারা আছেন, সেটা যে কোনো লেভেলে, প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি, তাদের কাছে আমরা অতটা পৌঁছতে পারিনি। তার মানে সেখানে একটা বড় ডিভাইড আছে। পার্সনস উইথ ডিসএবিলিটি যারা আছেন, যদিও ডিসএবিলিটি নিয়ে আমরা আজকে খুব একটু বেশি কথা বলছি না, বাট আই ওয়ান্ট টু ব্রিং দ্যাট আপ, তাদের কাছে পৌঁছতে পারিনি। রেফিউজি পপুলেশন যারা আছে পৌঁছতে পারিনি, যারা বন্যা বা অন্যান্য ন্যাচারাল ডিজাস্টারের জন্য ডিসপ্লেসড হয়েছেন তাদের কাছে পৌঁছতে পারিনি, এবং হার্ড টু রিচ এরিয়া যেগুলো আছে দেশের সেগুলোর কাছে পৌঁছতে পারিনি। তার মানে এখানে ইন্টারনেট এবং অন্যান্য টেকনোলজি অ্যাভিনিউজ আর নট এবল টু রিচ টু দিস ক্লায়েন্টস, ভেরি ইম্পর্টেন্ট ক্লায়েন্টস। তবে সম্প্রতি ইন্টারনেটের ক্ষেত্রে একটি বড় ধরনের উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয় নিতে যাচ্ছে, মাননীয় উপমন্ত্রী মহোদয় নিশ্চয়ই সেটা বলবেন, সেটি হচ্ছে আমরা সকল শিক্ষার্থীর কাছে খুব সুলভে ইন্টারনেট পৌঁছতে পারি কিনা। ইন্টারনেটের কস্ট ইজ প্রোহিবিটিভ ফর এ লট অফ পিপল, স্পেশালি যেখানে রিচ মিডিয়া স্ট্রিম করতে হচ্ছে, যেমন আমাদের যে সমস্ত শিক্ষার উপকরণগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে পৌঁছতে চাচ্ছি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অডিও ভিডিও, তার মানে সেখানে আমাদের ব্যান্ডউইথ অনেক বেশি প্রয়োজন হয় এবং সেখানে অনেক বেশি ডেটা ইউজটাও হয়। তো কাজে যদি সেখানে ছাত্রছাত্রীদের জন্য সেটা অ্যাফোর্ডেবল না হয়, তাহলে সেটা তারা অবভিয়াসলি দে বি এট দ্য শর্ট এন্ড অফ দ্য ডিজিটাল ডিভাইড। সেখানে একটা বড় ধরনের ডিভাইড আমরা প্রযুক্তির মাধ্যমে তৈরি করছি, যত প্রযুক্তি আমরা ঢালছি ততই ডিভাইড বড় হচ্ছে, কেননা যারা অ্যাফোর্ড করতে পারছে না তারা বাইরেই থেকে যাচ্ছে। তো সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যে খুব সুলভে ছেলেমেয়েদের কাছে, শিক্ষার্থীদের কাছে আমরা ইন্টারনেট পৌঁছে দিতে পারি কিনা, এটুআই থেকে আমরা সেখানে হেল্প করছি। গ্লোবাল একটা পার্সপেক্টিভ যদি দেখি, আমাদের দেখা যাচ্ছে যে এমনি আনএমপ্লয়মেন্ট ওভারঅল 6% এর মতো, কিন্তু ইউথ আনএমপ্লয়মেন্ট হচ্ছে 14% মতো। দিস ইজ এ গ্লোবাল ফিগার। আর যদি বাংলাদেশের ফিগার আমরা দেখি, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট বিফোর কোভিড, কোভিড এর পরে আমরা আনএমপ্লয়মেন্টের একেবারে পূর্ণ চিত্র এখন আমরা পাইনি, বেড়েছে, কিন্তু প্রি কোভিড ইট ওয়াজ অ্যাবাউট 4.2% এরকম ছিল। কিন্তু যদি আমরা দেখি যে ইউথ আনএমপ্লয়মেন্ট, বিশেষ করে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের ভেতরে আনএমপ্লয়মেন্ট, সেটি হচ্ছে 39%, প্রায় 10 গুণের কাছাকাছি। তার মানে আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করেছি যেখানে উই আর অ্যাকচুয়ালি প্লেসিং আওয়ার ইউথ আউট অফ দ্য এমপ্লয়মেন্ট মার্কেট, তার মানে ইনস্টেড অফ মেকিং দেম রেডি ফর দ্য মার্কেট আমরা ঠিক উল্টোটা করছি। দিস ইজ এ ভেরি বিগ কনসার্ন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা হয়েছে এখানে। আমি 5টি এরিয়াতে আমরা একটি স্টাডি করেছিলাম, এটা গত বছরে আমরা এটা পাবলিশ করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে অটোমেশনের কারণে একদিকে আমরা প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশের যে ম্যান্ডেট, আমরা প্রযুক্তি সব জায়গায় আমরা ইন্ট্রোডিউস করছি, কিন্তু সেই প্রযুক্তি অনেক ক্ষেত্রে অটোমেশন নিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এবং সেখানে বিরাটভাবে জব লস হচ্ছে। এখানে আমরা 4-5টা সেক্টরের দিকে দেখেছিলাম, গার্মেন্টস, ফার্নিচার, অ্যাগ্রো প্রসেসিং, ট্যুরিজম এবং লেদার। এখানে আমরা দেখেছি আগামী 20 বছরে প্রায় 55 মিলিয়ন, প্রায় 5.5 মিলিয়ন জব লস উই ক্যান অ্যাকচুয়ালি ফেস। কিন্তু আবার ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যদি সঠিকভাবে, এবং এখানে কয়েকটা স্লাইড আমি খুব দ্রুত দেখাবো, আমি স্লাইড পুরোটা পড়বো না, কিন্তু আপনারা যদি স্লাইডের নিচের ছবিগুলো একটু দেখেন, যে আরএমজি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যদিও জব লস হবে কিন্তু নতুন জব তৈরি হচ্ছে। এখানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলার, পিক অ্যান্ড প্লেস রোবট অপারেটর, কম্পিউটার এইডেড কোয়ালিটি কন্ট্রোল প্রফেশনাল, এই জবগুলো তৈরি হচ্ছে বা তৈরি হবে। আমরা যদি ফার্নিচার ইন্ডাস্ট্রির দিকে দেখি, আবার যদি নিচের ছবিগুলো শুধু দেখেন, রেডি টু অ্যাসেম্বল ডিজাইনার, ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স কন্ট্রোল, বিগ ডেটা অ্যানালিটিক্স, অগমেন্টেড রিয়ালিটি ডিজাইনার, এগুলো, এই নতুন জবগুলো তৈরি হবে। আমরা যদি ট্যুরিজমের দিকে দেখি, ডিজিটাল মার্কেটিং, অটোমেটিক ফুড প্রসেসর,
আইওটি ম্যানেজার্স ফর লন্ড্রি রুম, সাইবার সিকিউরিটি, এ ধরনের নতুন নতুন জব তৈরি হচ্ছে। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং এ দেখি, ফুড টেকনোলজিস, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স কন্ট্রোল, অটোমেটেড প্যাকেজিং অপারেটর, মেশিনারি মেইনটেন্যান্স, এই জবগুলো তৈরি হবে। আমরা যদি লেদার অ্যান্ড ফুটওয়ার ইন্ডাস্ট্রি যেটি আমরা স্টাডি করেছি সেখানে যদি দেখি, ফুটওয়ার ডিজাইন সিমুলেশন, ক্যাড ক্যাম ট্রেনিং, প্যাটার্ন মেকিং, থ্রি ডি প্রিন্টিং, তার মানে আমরা যেটা দেখলাম যে এই পাঁচটা সেক্টরে যেটা আমরা স্টাডি করেছি গত বছর, প্রচুর জব লস হবে কিন্তু আবার প্রচুর নতুন জব তৈরি হবে। কিন্তু আমরা কি এই জবগুলো তৈরি করার জন্য যে স্কিল, এই জবগুলো লেভারেজ করার জন্য যে স্কিল, সেগুলো কি আমরা দেশে তৈরি করছি, নাকি আমরা আমাদের দেশের যেমন মিডল ম্যানেজমেন্টে যেমন আমরা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান ম্যানেজারদের নিয়ে এসেছি যারা প্রতি বছর $5-6 billion দেশের বাইরে পাঠিয়ে দেয়, ওই কাজটাই হতে যাচ্ছে। তার মানে আমাদের এই যে নতুন যে জব সেক্টর তৈরি হচ্ছে, নতুন যে সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, তার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি এখন আমরা নিচ্ছি না। তো সেখানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টার্স অফিসের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি একসাথে কাজ করতে হবে। এখানে 23টা মন্ত্রণালয় আছে যাদের কোনো না কোনো ধরনের স্কিলস ডেভেলপমেন্ট উদ্যোগ আছে, সেগুলোকে একত্রে আমাদের কোঅর্ডিনেট করতে হবে। কাজে আমি বলছি যে ভবিষ্যতের এই এই স্কিলগুলো যদি আমরা না চিন্তা করি, তাহলে ডিভাইডস যেগুলো আমরা দেখলাম একটু আগে কিনোট প্রেজেন্টেশনে, দ্য ডিভাইড উইল কন্টিনিউ টু গ্রো। এটুআই থেকে আমরা কয়েকটি কাজ শুরু করেছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে মাথায় রেখে 50টা প্রজেক্ট আমরা নিয়েছি, যেগুলোতে এই যে যেই নতুন স্কিলের কথাগুলো বললাম, এই স্কিলগুলো পরীক্ষামূলকভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি। এখানে 27টা প্রজেক্ট আছে 20টা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে, 16টা প্রজেক্ট 13টা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের সাথে, সেখানে শিক্ষা মন্ত্রণালয় তো অবশ্যই আছে এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে, আর 2টো পাবলিক ইউনিভার্সিটির সাথে 7টি প্রজেক্ট তৈরি করা হয়েছে, এবং সেগুলো অ্যাগ্রো ফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস, ট্যুরিজম, এই সমস্ত বিষয়ে আমরা করে দেখছি যে কোন কোন স্কিল তৈরি করতে হবে। আমরা অ্যাকশনের সাথে একটি কাজ শুরু করেছি যে 40টা দেশের সাথে ইনফর্মাল ইকোনমিতে কি কি কাজ করা যায়। বাংলাদেশ তো অবশ্যই তার ভিতরে আছে, কিন্তু যেহেতু অ্যাকশন এইড ইজ এন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা অন্য দেশের প্রেক্ষিতগুলো আমরা দেখছি এবং সেখানে বাংলাদেশের রেলেভেন্স কোথায় সেটি আমরা বের করার চেষ্টা করছি। বিকজ ইটস এ শেয়ার্ড প্রবলেম, ইটস নট জাস্ট এ বাংলাদেশি প্রবলেম, ইটস এ প্রবলেম অ্যাক্রস অল ডেভেলপিং নেশনস এন্ড অলসো ডেভেলপড নেশনস। বাম দিকে একটি ছবি আছে, এখানে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় চিফ গেস্ট ছিলেন আমাদের। আমরা এটা কোভিড এর ঠিক আগে আগে করেছিলাম, মার্চের একদম শুরুতে। এখানে যে বিষয়টা আমরা চিন্তা করেছিলাম সেখানে হচ্ছে আমাদের এই ন্যাশনাল প্ল্যানিং এর জন্য যে ফিউচার অফ ওয়ার্ক, যে কিভাবে আমাদের কাজের পরিবেশ, কাজের সেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটিকে আমরা বের করার চেষ্টা শুরু করেছিলাম মার্চ মাসে। এই এটা ছিল আমাদের প্রথম ওয়ার্কশপ যেখানে উপমন্ত্রী মহোদয় চিফ গেস্ট হিসেবে ছিলেন। ওখানে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি, তো এটার ভিত্তিতে আমরা পরবর্তীতে কাজ করবো। এখানে ডেটার একটি বিষয় আছে, ফোরকাস্ট যেগুলো কয়েকটা বললাম যে কোথায় আমরা যাচ্ছি, সেগুলো আমরা না জানতে পারলে শুধু অতীতের ডেটা অ্যানালাইজ করলে হবে না। উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ার দ্য ফিউচার ইজ গোয়িং, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড প্রজেক্ট টু দ্য ফিউচার এবং ফিউচার ডেটা নিয়ে কাজ করতে হবে। কোভিড এর একটি পরিস্থিতি আমি চট করে একটু দেখাই, আমি জানি যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি এখানে প্রায় 2 কোটির মতো জব লস হয়েছে এবং এগুলো অনেকগুলোই ফিরে আসবে, কারণ গত 3-4 মাসে যে মানে স্পেশালি ইনফর্মাল সেক্টরে যে সমস্ত কাজগুলো আমরা হারিয়েছি, যেখানে ডে লেবারার টাইপের যে সমস্ত কাজ ছিল অনেকগুলোই চলে গেছে, কিন্তু এগুলো অ্যাজ দ্য ইকোনমি ইজ কামিং ব্যাক উইল অলসো গেট লট অফ দিস জবস ব্যাক। কিন্তু ডান দিকের যে টেবিলটা সেটা খুব গুরুত্বপূর্ণ, আগামী 1.5 বছরে এখানে প্রায় 40 লক্ষ নতুন কাজ সৃষ্টি হতে যাচ্ছে এবং 20 সালে 21 সালে আমরা এটা প্রজেক্ট করেছি যে অ্যাগ্রো ফুড, এখানেও 5টি সেক্টর আমরা দেখেছি, অ্যাগ্রো ফুড, হেলথ কেয়ার, আইসিটি এন্ড ই কমার্স, ফার্মাসিউটিক্যালস এবং ক্রিয়েটিভ মিডিয়া। এই প্রতিটা ক্ষেত্রে, যদিও আইসিটি ই কমার্স একটি আলাদা সেক্টর হিসেবে বলা হয়েছে, কিন্তু অন্য 4টি প্রতিটি ক্ষেত্রে আইসিটির একটি বড় ধরনের অবদান আছে। অ্যাগ্রো ফুড, এখানে অ্যাগ্রো ফুড প্রসেসিং এ আইসিটি বিকামস, আমি যেটা দেখালাম একটু আগে, আইসিটি বিকামস এ বিগ এনেবলার, কাজে সেগুলো আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। হেলথ কেয়ার, লট অফ ইট ইজ অ্যাবাউট আইসিটি, ফার্মাসিউটিক্যালস, লট অফ ইট ইজ অ্যাবাউট আইসিটি। হেলথ কেয়ার আমরা যেটা দেখেছি যে টেলিমেডিসিন হ্যাজ বিকাম এ বিগ এনেবলার ইন দ্য কোভিড পিরিয়ড, যে আমরা হাসপাতালে আমরা বেড এত খালি কেন পাচ্ছি, এর মানে তো না যে মানুষজন সব ভালো হয়ে গেছে, যাদের আগে যেটা তাদের ক্রনিক ডিজিজ ছিল সেগুলো সব ভালো হয়ে গেছে, তা কিন্তু না, তাদের একটা বড় অংশ এখন আইসিটির মাধ্যমে সেবা নিচ্ছে এবং এখানে যে ডাক্তাররা সেবা দিচ্ছেন তাদের বেশিরভাগ কিন্তু ইয়াং ডাক্তার।
তার মানে ইয়াং ডাক্তারদের একটা নতুন ধরনের প্রফেশন তৈরি হয়েছে, যেটা হচ্ছে টেলিমেডিসিন। এবং এখানে আমরা একটা বড় ধরনের হয়তো বুম আমরা পাবো। ক্রিয়েটিভ মিডিয়া ইজ অল অ্যাবাউট আইসিটি। তো কাজে আইসিটির অবস্থান এখানে খুব সুদৃঢ় হচ্ছে। কোভিড হ্যাজ অ্যাক্সেলারেটেড দ্যাট প্রসেস। একটি বিষয় আমি একটু দিয়েই শেষ করব, সেটি হচ্ছে যে আমরা শুধু ইউথদের কথা বলছি এবং নারীদের কথা বলছি, তারা বেনিফিশিয়ারিজ অফ পলিসিজ, বেনিফিশিয়ারিজ অফ ট্রেনিং, তা কিন্তু না, দে আর অলসো ক্রিয়েটরস। আমরা সেটা দেখেছি আইল্যাব থেকে, সেটা দেখেছি স্টার্ট আপ বাংলাদেশ থেকে। এখানে যে সমস্ত নতুন ইনোভেটর এবং স্টার্ট আপ কোম্পানি আছে, আমরা 7টা সেক্টরে কাজ করছি, হেলথ, ডিসেবিলিটি, অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্ট, রিনিউয়েবল এনার্জি, ম্যানুফ্যাকচারিং এবং ট্রান্সপোর্টেশন। সাতটায় দেখছি যে 50টা ইনোভেশন গত কয়েক বছরে তৈরি হয়েছে, 50টারও বেশি এখন, সেগুলো সবই এসেছে ফ্রম ইয়াং পিপল। যেমন ডুয়েল সিস্টেম রেফ্রিজারেটর, যেটা এখন ওয়ালটন ম্যানুফ্যাকচার করছে। আমরা দেখেছি স্মার্ট হোয়াইট কেইন, যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এমন একটি স্মার্ট হোয়াইট কেইন যেটি আমরা দেখেছি অন্য দেশে তৈরি হয়েছে, কিন্তু আমাদেরটা অনেক বেশি ফিচার রিচ এবং অনেক সাশ্রয়ী। আমরা ইন্ডিয়ায় দেখেছি যেটা বানানো, আমরা ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আমাদেরটা আরো অনেক বেশি ফিচার রিচ এবং ইন্ডিয়া থেকে দাম প্রায় 30% কম। এগুলো এসছে ইউথ ইনোভেটরদের কাছ থেকে। আমরা ড্রাইভিং সিমুলেটর দেখেছি এসছে, যেটা বিআরটি এখন নিচ্ছে এবং বিআরটি এর বিভিন্ন জায়গায় তারা সেটি বসাবে। আমরা দেখেছি বায়োডিজেল, একজন ইয়াং ইনোভেটর উইদিন বোধহয় মিড টোয়েন্টিজ তার বয়স, সে বায়োডিজেল তৈরি করছে ফ্রম ইউজড কুকিং অয়েল। These are all examples of innovation that are happening within the country by young people, by youth. Amra dekhechi emergency evacuation system jeti garment factory te dui ekta jaygay byabohar hocche porikhamulok bhabe ebong eti hoyto BGMEA sob jaygay aste aste diye debe. To eta eshe ekdom khubi young ek innovator jar boyos 30 er niche. Somproti jeta dekhechi ventilator toiri, erokom 14 ti ventilator er kaj shuru hoyeche, ekti shuru hoyeche MIT sathe এবং অন্যগুলো আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্টার্ট আপ কোম্পানি। 14টি ইনোভেটর বিভিন্ন ধরনের প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে এবং ডিজি হেলথ এর মাধ্যমে এটি স্পন্সর হচ্ছে। কাজেই এগুলো সবই আমরা দেখেছি যে দেশের ক্রাইসিস মুহূর্তে ফার্স্ট রেসপন্ডার আর অলওয়েজ ইউথ। সেটা আমাদের ভাষা আন্দোলন হোক, সেটা আমাদের মুক্তিযুদ্ধ হোক, সেটা আমাদের কোভিড আন্দোলন হোক, ইউথ আর অলওয়েজ এট দ্য ফোরফ্রন্ট। তো কাজেই তাদের ব্যাপারেই আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। জেনারেশন আনলিমিটেড বলে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, দেশি বিদেশি প্রতিষ্ঠান একত্র হয়েছে। সেখানে আছে এটা উদ্যোগটা এসছে ইউনিসেফ থেকে, ইউনিসেফ, A2I, ব্র্যাক, ওয়ার্ল্ড ব্যাংক এবং ILO, এই 5টি প্রতিষ্ঠান হচ্ছে ফাউন্ডেশন পার্টনার। সেখান থেকে আমরা দেখেছি যে কিছু টার্গেট সেট করা যায় কিনা, সেগুলো টেন্টেটিভ টার্গেট, যে আমরা 2024 সালের ভেতরে যদি টার্গেট সেট করি, আমাদের গত 11 বছরের অভিজ্ঞতা, আমাদের বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা যেটি আমাদের শিখিয়েছেন, যে যদি আমরা টার্গেট সেট করে করে আগাই, তাহলে টার্গেট আসলে অ্যাচিভ করা সম্ভব। যদি টার্গেট না থাকে, আমরা কি সাকসেসফুল হলাম নাকি আমরা অতটা সাকসেসফুল হলাম না, বুঝবো কিভাবে? সো সেটিং অ্যাগ্রেসিভ টার্গেটস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে যেমন 8টি বিষয়ে টার্গেট সেট করা হয়েছে, মাইগ্রেন্ট এন্ড রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স, অন্টারপ্রেনারশিপ, সেলফ এমপ্লয়মেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, আন্ডারসার্ভড পপুলেশন, এবং যেখানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিষয় আছে, স্কিলস ইন এডুকেশন, যেটা আমরা বলছি যে ভোকেশনালটা আমাদের মেইন স্ট্রিম এডুকেশনে চলে আসবে, সেখানে এডুকেশন মিনিস্ট্রি ইজ টেকিং দ্য লিড, মিড লেভেল ম্যানেজার তৈরি, যেটার কথা আমি বলেছি যে আমাদের দেশের মিড লেভেল ম্যানেজার বেশ কয়েক লক্ষ আছে, যারা প্রতি বছর 5 থেকে 6 বিলিয়ন টাকা বাইরে পাঠিয়ে দেয়, সেরকম 5 লক্ষ ম্যানেজার আমরা তৈরি করতে চাই। এবং COVID-19 এর যে এমার্জিং সেক্টর, এখানে 20 লক্ষ নতুন জব, যেগুলো এসছে 40 লক্ষের কথা আমি বলেছি, সেখানে 20 লক্ষ নতুন জব আমাদের তৈরি করতে হবে। সেগুলো হচ্ছে টার্গেটস। আমি প্রত্যেকটা টার্গেট আলাদা করে বললাম না, এগুলো আমি আল সার্কুলেট দিস নাম্বারস। তবে বিষয়টা হচ্ছে এখানে কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশন লাগবে। 6 প্রং স্ট্র্যাটেজির কথা বলে আমি শেষ করব। আমাদের সাপ্লাই এবং ডিমান্ডের ভিতরে বিরাট একটা গ্যাপ, সেটা আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা পলিসি তৈরি করি উইদাউট ডেটা। তো যদি আমাদের অ্যাফার্মেটিভ অ্যাকশন আনতেই হয়, যেমন আমরা এখানে ডেটা দেখলাম, জেন্ডার ডিসএগ্রিগেটেড এবং জিওগ্রাফি ডিসএগ্রিগেটেড, আমরা জানতে পারলাম যে দেশের কোন এলাকায় বেশি নজর দিতে হবে, কোন ধরনের ইউথ বা কোন ধরনের
এক্সক্লুশন আছে সেখানে আমাদের বেশি নজর দিতে হবে, বাট উই নিড এ লট অফ ডেটা এন্ড দ্যাট ডেটা হ্যাজ টু কাম রিয়েল টাইম। এরকম হলে হবে না যে বিবিএস একটা সার্ভে করলো, সেটা সার্ভেটা হলো 2019 সালে, সার্ভে রিপোর্ট কম্পাইল হলো 20 সালে, রিপোর্ট পাবলিশ হলো 21 সালে। দ্য ওয়ার্ল্ড উইল পাস আস বাই, কোভিড হ্যাজ টট আস দ্যাট দ্য ওয়ার্ল্ড মুভস ইন এ ম্যাটার অফ উইকস, নট ইন ম্যাটার অফ ইয়ার্স, ইন এ ম্যাটার অফ উইকস। তো কাজে আমাদের রিয়েল টাইম ডেটা আমাদের দরকার। তৃতীয় যে বিষয়টা, বিল্ডিং শেয়ার রেসপন্সিবিলিটি বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। তো কাজে আমরা সবসময় বলি যে সরকারি শুধু সিদ্ধান্ত নেবে, সরকারি শুধু পলিসি তৈরি করবে, বিষয়টা সেরকম না। এখানে আমাদের প্রাইভেট সেক্টর প্যানেলিস্টও আছেন, সো ইট হ্যাজ টু বি এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি, শেয়ার্ড ভিশন অ্যান্ড শেয়ার্ড এক্সিকিউশন। চতুর্থ যে বিষয়টি, সেটা হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি, যেটা আমাদের দরকার। সেখানে ইউথ এন্টারপ্রেনারশিপ যদি আমরা বলি, উই নিড টু ফান্ড দিজ এন্টারপ্রেনার্স। তো স্টার্ট আপ বাংলাদেশ থেকে আমরা আইসিটি ডিভিশন থেকে আমরা চেষ্টা করছি, দ্য ফার্স্ট ভেঞ্চার ক্যাপিটাল ইনিশিয়েটিভ ফর স্টার্ট আপস ইন দ্য কান্ট্রি, এবং আই হোপ দ্যাট দ্যাট উইল ইল্ড রেজাল্টস, কিন্তু এটা আরও বড় আকারে হতে হবে। ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স, এই বিষয়গুলো আমাদের আনতে হবে। শুধু ইকোনমি চিন্তা করলে হবে না, এখানে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল বিষয়গুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, নাহলে ওখানে আমরা আরেক ধরনের ডিভাইড আমরা সৃষ্টি করব। এবং এখানে ডিজিটাইজেশনের কথা এসছে আজকে, উই আর রিয়েলি টকিং অ্যাবাউট ডিজিটাইজেশন, সো লেভারেজিং ডিজিটাইজেশন হোয়ার এভার পসিবল টু বিল্ড আওয়ার এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কন্টিনিউটি। এখানে আমার সবচেয়ে শেষ স্লাইড, একটু বিজি স্লাইড, এখানে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। আমরা রিসেন্টলি A2I থেকে UNDP ব্যাংককের সহায়তায় আমরা একটা ফিউচার অফ ওয়ার্ক ল্যাব তৈরি করেছি, শুধু বাংলাদেশের জন্য না, এখানে রিজিওনালি যে কতগুলো দেশ আছে যেখানে আমরা একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, সেখানে এই ফিউচার অফ ওয়ার্ক ল্যাব উইল ক্রিয়েট সাম পায়োনিয়ারিং মডেলস ইন বাংলাদেশ অ্যান্ড দেন এক্সপোর্ট দোজ মডেলস টু আদার রিজিওনাল কান্ট্রিজ। তো সেই হিসেবে আমরা কাজ করছি এবং এখানে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার তথ্যবহুল আলোচনা এবং প্রেজেন্টেশন শেয়ার করবার জন্য। আসলে আমরা মূলত যেটা দেখলাম যে আমাদের কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ শুধু নয়, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিন্তু বেশ কিছু সম্ভাবনাও রয়েছে। সুতরাং জনাব আনিস চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সেই সম্ভাবনার বিষয়গুলোতে আলোকপাত করেছেন। আলোচনার এই পর্যায়ে আমি দ্বিতীয় প্যানেলিস্টের কাছে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার আয়াতুল ইসলাম, তিনি জয়েন্ট সেক্রেটারি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন, মিনিস্টার অফ এডুকেশন। আপনাকে অনুরোধ করব আপনি যদি কাইন্ডলি 8 মিনিটের মধ্যে আপনার যে বক্তব্য সেটা যদি উপস্থাপন করতে পারেন। মিস্টার আয়াতুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে প্লিজ? জি জি, শোনা যাচ্ছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনার, যেটা জেন্ডার এন্ড ইয়ুথ ইনক্লুসিভনেস ইন টেকনোলজি ইন বাংলাদেশ, এটা উপস্থিত আছেন আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সুধীবৃন্দ, সালাম আলাইকুম। আমরা এতক্ষণ সকলের যে বক্তব্য শুনলাম, এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে আমরা যে লক্ষ্যে পৌঁছাবো উন্নত বাংলাদেশে, সেটাকে আমরা লক্ষ্য অর্জন করতে হলে আমাদের সকলের সম্মিলিত যে প্রচেষ্টা দরকার তারই প্রতিফলন ঘটেছে। এবং ইনক্লুসিভনেস, সকলের অন্তর্ভুক্তিমূলক যে গ্রোথ বলি আমরা, ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সকল ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যদি আমরা ইনক্লুসিভ করতে না পারি, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের বর্তমানে সরকার শিক্ষার মাধ্যমে যেটা আলোচনা হয়েছে, আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয় আছেন প্রধান অতিথি হিসাবে, তারে আমরা বক্তব্য যখন শুনবো আরও ডিটেল শুনতে পারবো। ইতিমধ্যে যে মিস্টার অনিল চৌধুরী এবং আরো যারা সানেমের যে কর্মকর্তা এবং উপস্থাপনা যে আমরা শুনেছি, এটা অত্যন্ত আমি মনে করি একটা সময় উপযোগী একটা উপস্থাপনা, যে ডিনামিক্স অফ ইয়ুথ এন্ড জেন্ডার ইনক্লুসিভিটি। আমরা যদি আমাদের বিশাল জনগোষ্ঠী যেটা আমরা এখন যে ডিভিডেন্ড পাচ্ছি, এটা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমরা সেই যে ডিজিটাল বাংলাদেশ, যে আমাদের ভিশন 2021,
তারপরে SDG 2030 বা Vision 2041, উন্নত বাংলাদেশ বা সমৃদ্ধ উন্নত দারিদ্র ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে পারবো না। যে তরুণদের মধ্যে যে বেকারত্ব রয়েছে এটা এই এটা আমাদের ফেস করে এটাকে আমরা যাতে তাদের এই বেকারত্ব গুছাতে পারি, দেশে বিদেশে আমাদের তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারি, তাদের কাজে লাগাতে পারি, সেই জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় 2016 সালে নভেম্বর মাসে সরকার যেটা টেকনিক্যাল এন্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন, যেটা টেকনিক্যাল শিক্ষার জন্য এটাকে গুরুত্ব দিয়ে আলাদা একটা ডিভিশন করেছেন, এবং এই টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন ডিভিশন টেকনিক্যাল শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে টিবেট যেটা অ্যাকশন প্ল্যানের আলোকে কাজ করে যাচ্ছে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং যেটা, তো এই যে আরো বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছে যেটা এটা যেটা ক্রস কাটিং ইস্যু, এবং আরো যেটা ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজ করে যাচ্ছে সেটা অনেকেই আছে, কিন্তু যে টেকনিক্যাল ডিভিশন যে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়, এটা ইয়ুথদের ট্রেনিং এর জন্য এবং এই টিবেট ইনস্টিটিউশনকে স্ট্রেংথেনিং করার জন্য প্রচুর কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছে। বিশেষ করে 2021 সালে হওয়ার কথা ছিল, মাননীয় শিক্ষা উপমন্ত্রীর সাথে আমরা একটা অনেকগুলো মিটিং হয়েছে মন্ত্রণালয়ে এবং এনসিটিভিতে, যেটা 2021 সালে সকল সাধারণ শিক্ষার সকল স্তরে যেটা টেকনিক্যাল এডুকেশন অন্তর্ভুক্ত করার জন্য এটা সিদ্ধান্ত হয়েছে, এবং এটার মধ্যে অনেক কাজ এগিয়ে গিয়েছে। তো সম্ভবত 2021 কোভিড এর যেটা রিয়েলিটি এর কারণে হয়তো একটু সময় লাগছে, 2022 সাল থেকে এই যে 29,000-এর উপরে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেটা জেনারেল এডুকেশন, জেনারেল সকল স্কুল এবং মাদ্রাসায় কারিগরি বিষয় ভোকেশনাল যে একটা বিষয় এটা একটা অন্তর্ভুক্ত করার জন্য সরকার যে কার্যক্রম করে যাচ্ছে এটা তারই প্রতিফলন। কারণ আমরা উন্নত বিশ্বে এখানে আমাদের সবাই জানেন এবং এটা প্রতিফলন হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যে, যে 50% থেকে 70% পর্যন্ত টেকনিক্যাল এডুকেশন, যেটা আমাদের দেশে 10 বছর আগেও ছিল মাত্র 1%-এর কাছাকাছি, বর্তমান সরকার এটাকে গুরুত্ব দেওয়ার কারণে বর্তমানে আমাদের টেকনিক্যাল এনরোলমেন্ট এটা প্রায় 18%-এর কাছাকাছি চলে আসছে, যদিও আমাদের 2020-তে এটা 20% ছিল, কিছুটা আমরা এখনো আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের যেটা সরকারের টার্গেট দিয়েছে সেই লক্ষ্যে সকল প্রতিষ্ঠান এবং সকলে মিলে কাজ করে যাচ্ছে, এবং যেটা 2030 সালের মধ্যে টিবেটের 30% এনরোলমেন্টের জন্য। আর এখানে যেটা আরো যে বিষয়গুলো এসেছে, যেমন এই ফিমেল একটা ডিভাইড এই বিষয়টা আলোচনা হয়েছে, যেটা ফিমেল যারা স্টুডেন্টস তাদের যেটা ইনক্লুসিভ তাদের মূলধারায় অন্তর্ভুক্ত করার জন্য অলরেডি আমাদের 20-30% তাদের ইয়েতে ফিমেল কোটা বৃদ্ধি করা হয়েছে, যেটা টেকনিক্যাল ইনস্টিটিউশনে টেকনিক্যাল বিষয়ে ফিমেলদের অন্তর্ভুক্তি করার জন্য, এবং স্টাইপেন্ড কয়েকদিন আগে মাননীয় উপমন্ত্রী আছেন এটা ইয়ে করেছেন, যেটা উদ্বুদ্ধ করা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠান এবং এই টেকনিক্যালটা আগে থেকেও চলছে, যেটা ওই সকল স্টুডেন্টকে যাতে উপবৃত্তির মধ্যে নিয়ে আসা হয়, যেটা শিক্ষানীতি 2010-এ বলা হয়েছে এবং নির্বাচনী ইশতেহারে যেটা বলা হয়েছে সকল স্টুডেন্ট সকল পর্যায়ে যাতে এই উপবৃত্তি পেতে পারে, স্টাইপেন্ড পেতে পারে, এবং মহিলা যারা ফিমেল স্টুডেন্টের 100% হারে সেটা উপবৃত্তি দেওয়া হচ্ছে, এবং যেটা মেল তাদেরকে 70%, এবং টার্গেট হচ্ছে সবাই যাতে 100% এই স্টাইপেন্ডের মাধ্যমে তাদেরকে কিছু সাপোর্ট দেওয়া যায় এবং টেকনিক্যাল এডুকেশনকে বিকশিত করা যায়, এইভাবে কাজ চলছে। আর যেটা আমাদের চ্যালেঞ্জ অনেক রয়েছে টেকনিক্যাল এডুকেশনে, আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে, প্রচার প্রচারণা এই বিষয়টা হয়তো আমাদের আরো বেশি জোরালো করা দরকার, কারণ এই যে আমাদের জনাব অনিল চৌধুরী যেটা দেখেছেন যে ফ্রেশ গ্রাজুয়েট যেটা যেটা ইউনিভার্সিটি থেকে পাশ করে গ্রাজুয়েশন করে তারা প্রচুর যে বেকার রয়েছে তারা কাজ লাগছে না, যদি টেকনিক্যাল এডুকেশন যথাযথভাবে গ্রহণ করে
এই তারা যদি আরো এই সুযোগটা কাজে লাগাতে পারত, তাহলে আমরা তাদেরকে মূল আমাদের যে উন্নয়ন উন্নয়নে আমাদের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, যে সামগ্রিক উন্নয়নে অন্তর্ভুক্ত করতে পারতাম, তাহলে আমরা আরো বেশি উপকৃত হতাম। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সেটা সরকার সেইভাবেই যে পলিসি গ্রহণ করেছে এবং সেটা বাস্তবায়ন চলছে, যেটা টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল ট্রেনিং, টিচারদের যে প্রশিক্ষণ যেটা, এটা যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং এটা ব্যাপকভাবে দেওয়া হয় মানসম্মত। ইতিমধ্যে টেকনিক্যাল এডুকেশন স্টেপ প্রজেক্টের মাধ্যমে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের কিছুদিন আগে এটা শেষ হয়েছে, সিঙ্গাপুর এবং চায়নাতে অনেক শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, এবং চায়নাতে আমাদের টিবেট স্টুডেন্ট অনেক স্কলারশিপে তারা গিয়েছে এবং সেখানে কাজ করে যাচ্ছে। এটা যদি আমরা আরো স্ট্রেংথেন করতে পারি, এবং ইতিমধ্যে যে সরকার যে বিভিন্ন প্রকল্প অনেকগুলো গ্রহণ করেছে, বিশেষ করে 100 TSC মানে 100টা উপজেলায় আরো নতুন 100টা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন হবে, আর কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যেটা অনুমোদন দিয়েছেন, যেটা 329টি উপজেলায় আরো 329টি TSC বা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবে, এটা অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ বাংলাদেশের জন্য, এই যে টিবেট বিকাশের জন্য বা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন বিকাশের জন্য, যাতে আমরা উন্নত যে দেশগুলা যে যারা বিশেষ করে ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে, সেই আমাদের যে ভিশন 2041 পর্যন্ত টার্গেট করে আমরা উন্নত একটা সোনার বাংলায় পৌঁছতে পারি, সেই আলোকে সরকার পদক্ষেপ গ্রহণ করছে এবং তারই প্রতিফলন করছে, এবং এই টেকনিক্যাল এডুকেশনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আমাদের আমরা সকলে মিলে সেটা সমন্বিতভাবে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি এই টেকনিক্যাল এডুকেশনের বিকাশের জন্য, যারা যে যেখানে আমরা আছি আমাদের পর্যায় থেকে। ধন্যবাদ সকলকে। মিস্টার আয়াতুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেগুলোর মধ্যে রয়েছে যে আমাদের যে টেকনোলজির ক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, সোশ্যাল স্টিগমা রয়েছে, অন্যান্য বাধা রয়েছে, অর্থনৈতিক বাধা রয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে আপনি আলোকপাত করেছেন। এ পর্যায়ে আমি আমাদের তৃতীয় প্যানেল যিনি রয়েছেন তার কাছে যেতে চাচ্ছি। আমাদের সাথে রয়েছেন মিস্টার সাইদ আলী, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইয়ুথ এন্ড স্পোর্টস। আমরা জানি যে আমাদের আজকের আলোচনায় মূলত তরুণদের উপরে, মাননীয় হোস্ট মিস ইশা, আমি একটু আপনাকে একটু অনুরোধ করতে চাচ্ছি যে আমাকে যদি একটু আপনি সুযোগ দেন, তা এটা একটা মানে কিছুটা ইন্টারঅ্যাকটিভ হোক। আমরা যে গতানুগতিক পদ্ধতিতে যেভাবে করে একটা মানে সেট প্যাটার্ন সবসময় ফলো করি, এর মধ্যে ইন্টারঅ্যাকশনটা যদি একটু চেঞ্জ হয় তাহলে ভালো হবে। আচ্ছা, আমাদের সাথে এখন জি আমাদের প্রধান অতিথি যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী, তিনি কিছু বক্তব্য রাখতে চাচ্ছেন। তবে আমরা আসলে যেটা চাইবো যে আপনি আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকুন এবং বেশ কিছু ওপেন ডিসকাশনও হবেন, সেখান থেকে যে বক্তব্যগুলো সেগুলোর সাপেক্ষে যদি কিছু প্রশ্ন আসে এবং কিছু বক্তব্য আপনার থাকে সেগুলো যদি আপনি পরবর্তীতে বলেন তাহলে আমরা সেটাই চাইবো। এ পর্যায়ে আমরা আমাদের প্রধান অতিথি মুজিবুল হাসান চৌধুরী এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, তাকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য এই পর্যায়ে। ধন্যবাদ আজকে আমাকে এখানে জানানোর জন্য। আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারছি না। আমার 11টা থেকে 12টার সময় নিয়ে আসলে এখানে আমি সংযুক্ত হওয়ার কথা ছিল। তো আসলে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, ডিটেইল প্রেজেন্টেশন হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে, এবং আমাদের পলিসি ফ্রেমিং যেটা সেক্টর পাবলিক সেক্টর থেকে যেহেতু প্রতিনিধিত্ব আছে, আর প্লাস আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্টের অ্যাডভাইজার জনাব আনির চৌধুরী এখানে আছেন, আমার মনে হয় তারা উত্তরগুলো দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 21 আগস্টে আমরা যাদেরকে হারিয়েছি, সেই সব রাজনৈতিক নেতৃবৃন্দকে,
এইটা আগস্ট মাস শোকাবহ মাস আমাদের জন্য, সকলের জন্য, বাঙালি জাতির জন্য, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছি এবং তাদেরকে স্মরণ করছি। আমি যে প্রেজেন্টেশনটা আমাদের জনাব, আমি নামটা এখানে খেয়াল করতে, মাহতাব সাহেব দিচ্ছিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেজেন্টেশন এবং আমার মনে হয় বেশ ভালো ডিটেইল ওয়ার্ক এসেছে, অনেক ডিটেইলস ফাইন্ডিংস এসেছে এখানে। তো এই যে টেকনোলজি ডিভাইড, ডিজিটাল ডিভাইড, জেন্ডার আপনার গ্যাপ আছে, তারপরে সোশিও ইকোনমিক আপনার গ্যাপ, যে অঞ্চল ভিত্তিক জিওগ্রাফিক গ্যাপ, অনেক গ্যাপ তিনি আইডেন্টিফাই করেছেন। আসলে আমি এই এই প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই যে আমাদের দেশের বর্তমানে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার সৃষ্টি হয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচার সৃষ্টি হয়েছে আসলে অত বেশি দিন হয়নি, বিগত এক দশকে সেটা সৃষ্টি হয়েছে। কিন্তু আসলে অবকাঠামো থাকলেই যে আমরা এটা সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার করব, বা সাংস্কৃতিকগত বা আমাদের যে সামাজিক প্রেক্ষাপটে সেটা সর্বোত্তম এবং সবচাইতে বেশি ব্যবহার হবে তা কিন্তু নয়। ডিজিটাল বাংলাদেশের যে ধারণাটা বাংলাদেশে প্রথম আনা হয়েছে যে 2008 সালে নির্বাচন পরবর্তী অবস্থায়, সারা পৃথিবীতে এর আগেই অনেক ডিজিটাইজেশন কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ICT-র উপরে জোর দেওয়া তো দূরের কথা, কারিগরি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার উপরে জোর দেওয়া তো দূরের কথা, আমরা আসলে সবকিছুতেই বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যায়ে 2001 থেকে 2006 সাল যেই সময়টা আমাদের জন্য গিয়েছে, সেখানে যে মানসিকতা আমরা ধারণ করেছিলাম আমাদের তৎকালীন সময়ের রাজনৈতিক বৃন্দ, সেখানে এই যে মডার্ন টেকনোলজিকে অ্যাডপ্ট করা, স্বচ্ছতার বৃদ্ধির জন্য ডিজিটাইজেশন করা, ডিজিটালাইজেশন করা এবং এই যে অটোমেট করা এবং পাবলিক সার্ভিসটাকে সেটাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, দুর্নীতি কমানো, এই সমস্ত বিষয়ে প্রাধান্য পাইনি বলেই আমরা আসলে একটা উল্লেখযোগ্য এখানে পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার, আমি রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে চাই এই জন্যই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, রাজনীতিবিদরা পলিসি মেকার অবস্থান থেকে যদি এই মাইন্ডসেটটা ধারণ না করেন তাহলে কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনে এবং সেটা সমাজ পরিবর্তনে কোনো কাজে কিন্তু কোনো প্রকল্পই আসে না। তো 2001 সালে যখন আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা ছেড়ে যাচ্ছিলেন এবং নতুন সরকার আসে, তখন বাংলাদেশের লিটারেসি রেট, যেটা একেবারে বেসিক আপনার একটা মানদণ্ড, সেটা প্রায় 65% এর উপরে ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, 2006 সালে এসে আমাদের যে বেসিক লিটারেসি রেট সেটা 50% নেমে যায়। এই ধরনের একটা অবস্থা, আপনার এই যে ইলিসিটি সিচুয়েশন, যে প্রোডাকশন ক্যাপাসিটি রেখে যাওয়া হয় 2001 সালে, 2006 সালে এসে প্রোডাকশন ক্যাপাসিটি তার প্রায় 1000 মেগাওয়াট কমে যায়। তো যখন যে মূল কাঁচামাল অর্থাৎ প্রযুক্তির বিদ্যুৎ, বেসিক যেটা জিনিস, যেটা আমাদের সংবিধানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিদ্যুতের অধিকার পৃথিবীর কোন সংবিধানে নাই, সেটা আমাদের সংবিধানে চমৎকার একটা বিষয় আছে যে বিদ্যুৎটাকে নাগরিক অধিকার হিসেবে সৃষ্টি করে সেটা সংবিধানে এটা বাধ্যবাধকতা সৃষ্টি করা হচ্ছে সরকারের জন্য, বিদ্যুতের অধিকার মানুষকে দিতে হবে, বিদ্যুৎ না থাকলে তো কোনো প্রযুক্তি পরিচালনা করা সম্ভব, সেটা কিন্তু আছে, সেটাও কমে যায়। সব ক্ষেত্রে এত পিছিয়ে যাওয়া অবস্থা থেকে আবার নতুন করে শুরু করতে এবং নতুন করে নীতি প্রণয়ন করতে, নতুন করে কাজ শুরু করতে, সেই কাজের সফলতা সুফল দেখতে অন্তত 1 দশক প্রয়োজন হয়। আজকে আমরা যতটুকু এগিয়েছি আমরা কিন্তু 9-10 সালের যেই অগ্রগতি বা যেই ধরনের সিদ্ধান্ত সেগুলোর আজকের ফল দেখছি। আমাদের এই বিগত 10-11 বছর কিন্তু আমাদের পূর্ববর্তী সময়ের সুফল কুফল যাই বলি না কেন সেটা আমাদেরকে ভোগ করতে। আমরা যদি একটু মনে করি, এখানে আমার তো শিক্ষা নীতিই ছিল না, কোন ধরনের পলিসি ছিল না, এডুকেশন পলিসি, যেটা একটা দেশের যে মানে ন্যূনতম একটা বিষয় জনসংখ্যা সৃষ্টির জন্য, কোন শিক্ষা নীতি ছাড়া বাংলাদেশ পরিচালিত হচ্ছিল। তো আমাদের শিক্ষা নীতি আসলো 2010 সালে, তো এই শিক্ষা নীতিই যখন ছিল না, আপনি শিক্ষা দেওয়ার মাধ্যমে জনসংখ্যা কিভাবে সৃষ্টি করবেন, কোন দিকে যাবে আমার সরকার, কিভাবে প্রশিক্ষণ শিক্ষা, সেটা ডাইরেকশন ছিল না। তারপর ডাইরেকশনটা আসলো, আসার পরে
আমার যে এস্টাবলিশমেন্ট সেটা কি সেই শিক্ষানীতি গ্রহণের জন্য উপযুক্ত কিনা, সেই শিক্ষানীতি অনুযায়ী সেই পলিসি ডিরেকশন তার যাওয়া উপযুক্ত যাওয়া সম্ভব কিনা সেটাও আমাদেরকে ওভারকাম করতে হয়। দেখুন আমরা রাজনীতিবিদ হিসেবে পুরো শিক্ষা পরিবারে আমি আমার মন্ত্রী মহোদয় আমরা দুজন আছি, বাকি পুরো শিক্ষা পরিবার তো আমাদের যারা শিক্ষক আছেন প্রশাসক আছেন তারাই আছে, তারা তো সবসময় ছিলেন, আমরা তো এসেছি এক বছর হয়েছে। তার মানসিকতা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তারা কিভাবে নিজেদেরকে নতুন ডিরেকশন পলিসি ডিরেকশনের সাথে মানিয়ে নেবেন এবং কিভাবে করে স্কিল বেসড এডুকেশন বলি না কেন বা ICT কে ফোকাস দিয়ে এডুকেশনটাকে ইমপ্লিমেন্ট করি না কেন সেটা কতটুকু তারা নিতে পারছেন ডেলিভার করতে পারছেন সেটা একটা বিষয়, তাদের মানসিকতার একটা বিষয়। আবার আমাদের সামাজিক প্রেক্ষাপটও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে টেকনোলজি ডিভাইডে এখানে চমৎকার ভাবে দেখানো হয়েছে যে আমাদের মেয়েদের টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্যাল যেটা গ্যাপ স্ট্যাটিস্টিক্স যে গ্যাপটা দেখানো হচ্ছে সেটা তো সরাসরি আমাদের যে পুরুষতান্ত্রিক মানসিকতা আমাদের নানান কারণে সাংস্কৃতিক আমাদের ধর্মীয় রক্ষণশীল মানসিকতার একটা বহিঃপ্রকাশ যে মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচলন যখন শুরু হলো তখনও অনেক এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা বলতে শুনেছি যে মেয়েদের হাতে মেয়েদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়া যাবে না। এই যে একটা মানসিকতার একটা সমস্যা আছে, এই মানসিকতাটা পাশাপাশি মেয়েরা যখন সেটা ব্যবহার করছে বা আমাদের ইয়াং আমাদের পপুলেশন নারীদের মধ্যে তারা যখন ব্যবহার করছে, তারপরে যে সমস্ত ডিজিটাল হ্যারাসমেন্টের রিস্ক আছে, তারপরে আমাদের যে স্টিগমাটাইজেশনের যে বিষয়গুলো আছে যে একটা মেয়ে কেন সেটা সোশ্যাল মিডিয়াতে আসলো বা তার কোনো ছবি দিল, তার মানে পোশাক আশাক নিয়ে আমাদেরকে মন্তব্য করতে হবে, তাকে কিভাবে চলতে হবে ফিরতে হবে, তাকে কোন ধরনের আপনার সোশ্যাল ভ্যালিউজ তাকে মানতে হবে সেটা আমাদের সমাজ কর্তৃক নির্ধারণ করতে হবে। এই ধরনের একটা মানে চাপিয়ে দেওয়ার যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে এটা কিন্তু আমাদের টেকনোলজি ডিভাইডের অন্যতম কারণ। এইটা যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন করতে না পারবো, আমার অবকাঠামো থাকলেও আমার মোবাইল ফ্রিকোয়েন্সি থাকলেও আমাদের এই যে জেন্ডার গ্যাপটা পূরণ করাটা কঠিন হবে। জেন্ডার গ্যাপটা পূরণ করতে না পারলে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের প্রোগ্রেসের যে গোল আমাদের যে সোশ্যাল ইকুইটি অর্জনের যে গোল ইনইকুয়ালিটি কমানোর যে গোল সেটা কিন্তু সম্ভব হবে না। এর জন্য আরো বেশি করে প্রচারণা এবং আরো বেশি করে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে আমি মনে করি। তবে আমাদের সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্যেও যদি আমি রক্ষণশীল মানসিকতা বেশি থাকে বা প্রোগ্রেসের প্রতি কোনো ধরনের এমন সমস্যা থাকে তাহলে কিন্তু এটা এই গ্যাপটা পারসিস্ট করবে। আমরা এখানে বলতে চাই যে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে করে সকলের উন্নয়নের জন্য এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য নারী পুরুষের সমতা বিধানের জন্য ক্ষমতায়নের জন্য নারীদের যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তিনি দিচ্ছেন আমাদের সকলেরই প্রশাসন থেকে শুরু করে সমাজ এবং রাজনৈতিক নেতৃবর্গ সবাই যদি সেই মানসিকতার ছিটে ফোটাও আমরা ধারণ করি তাহলে এই এই যে ব্যারিয়ারটা সেটা কিন্তু কমতে থাকবে। যেমন আমাদের নারীরা আমাদের মেয়েদের জন্য যে টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল এডুকেশনের কথা এখানে বলা হয়েছে, আমি যখন ভোকেশনাল এডুকেশনের ট্রেড কোর্স গুলো দেখলাম এর মধ্যে যেই সমস্ত ট্রেডিশনাল ওয়ার্ক আমরা যেগুলো চিন্তা করি যে মানে হাউসহোল্ড মানে ওয়ার্কের সাথে রিলেটেড ভোকেশন যেমন চাইল্ড কেয়ার আমি যদি বলি, যেমন আমি এল্ডারলি কেয়ার যদি আমি বলি, এগুলোকে আমি ভোকেশন হিসেবে আমি আমি ডেজিগনেট করতে পারি নাই। তো সেটা কিন্তু একটা এক ধরনের বৈষম্য, কারণ এটাও একটা আলোচনা আছে আমাদের যারা সমালোচক আছেন বা নীতি প্রণয়নকারীরা আছেন তারাও কিন্তু এটা বলেন যে হাউসহোল্ড ওয়ার্কে একজন নারীর যে ইনপুট সেটা কিন্তু আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাসেসমেন্ট যেটা হয় সেখানে কিন্তু আসে না, এটা আনপেইড কেয়ার ওয়ার্ক হিসেবে সেটা রয়ে যায় এবং সেটার কোনো কোয়ান্টিফিকেশন হয় না, মনে সেটার কোনো কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার কোনো রিওয়ার্ড সেখানে থাকে না, একেবারেই থাকে না। এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের যে ইনহেরিটেন্স এর একটা বড় একটা চ্যালেঞ্জ আছে, ধর্মীয় ভাবেও যতটুকু ইসলাম ধর্মের তার ডেজিগনেটেড ইনহেরিটেন্স আছে সেই ইনহেরিটেন্স তাকে দেওয়া হয় না। এবং ব্র্যাকের একটা স্টাডিতে দেখা গিয়েছে less than 5% মনে হয় আমাদের নারীদের প্রপার্টি ওনারশিপ আছে। এই যে একটা ম্যামথ চ্যালেঞ্জ পর্বত সম প্রতিবন্ধকতা, এই পর্বত সম প্রতিবন্ধকতা কিন্তু সামাজিক ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে।
যদি সেটা আমরা করতে না পারি, আমরা কখনোই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সঠিক সময় অর্জন করতে পারবো না। তবে আশার কথাটা হচ্ছে যে আমাদের জনাব আনিস চৌধুরী বলছেন যে আমাদের অনেক নতুন প্রোগ্রেস হয়েছে, ইনোভেশন হচ্ছে, মাইন্ডসেট কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। এই যেমন টেকনিক্যাল এডুকেশনে আমাদের 9 সালের পরিসংখ্যান ছিল 0% এনরোলমেন্ট, অর্থাৎ আমাদের এই যে 49টা পলিটেকনিক্যাল ছিল এগুলো আসলে ছাত্র আদৌ কি ভর্তি হতো কিনা সেটাও একটা প্রশ্ন ছিল যে কেন সেখানে আমরা বেতন দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে এখন আমরা 17% এসে পৌঁছেছি। আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে টার্গেট ড্রিভেন যে অ্যাপ্রোচটা নিতে বলেছেন যে আমরা এখন টার্গেট সেট করেছি অন্তত পক্ষে 50% আমরা এনরোলমেন্ট সেখানে, অর্থাৎ জেনারেল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, ভোকেশনালও কিন্তু এটা শুধু টেকনিক্যাল বলতে আমরা হার্ড কোর টেকনিক্যাল কোর্স অর্থাৎ ওয়েল্ডিং, ট্রেডিং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং শুধু এগুলো বোঝালে হবে না, ভোকেশনে কিন্তু অনেক কিছু, হসপিটালিটি, আইওটি ট্রেনিং, আপনার যে প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক ধরনের ভোকেশনই আছে। আমরা এই যে এই ভোকেশন গুলোকে আমরা স্ট্রিমলাইন করে এখন সকলের জন্য আনার জন্য NTVQF ফ্রেমওয়ার্ক হয়েছে, ন্যাশনাল স্কিলস ফ্রেমওয়ার্ক হচ্ছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, ইন্টারনেটের পেনিট্রেশনের কথাটা আপনারা এখানে উঠে এসেছে, আমি দেখেছি যে ইন্টারনেট পেনিট্রেশন আরেকটা চ্যালেঞ্জ, যে আমাদের সরকার কিন্তু 4G লাইসেন্সও দিয়ে দিয়েছে। কারণ প্রোভাইডার যদি প্রোভাইডার যে সে তার লাইসেন্সের সর্বোত্তম ব্যবহার করছে এবং পর্যাপ্ত ব্যান্ডউইথ দিয়ে সে অ্যাডিকুয়েট সার্ভিসটা সেটা দিচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা রেগুলেটরি চ্যালেঞ্জ, যে রেগুলেটরের পক্ষ থেকে সেটা মনিটর করাটা আরেকটা চ্যালেঞ্জ, যে আদৌ কি আমার যে সার্ভিস দেওয়ার কথা যে লাইসেন্সি, whether the licensee is providing that particular service, shekhane amar je jonogoner je maximum use of their resource seta ki hocche kina, tara je pay korche jonogon data services jonno, voice services jonno, seta arekta challenge. Internet reach ta amar gorporotar hisabe dekha jay je amader sim card based assessment ekta hoy, ki sim card based assessment e amader je reach ta dekhano hoy sei reach ta kintu ashole mane user maximum user reach na, ebong seta kintu সম্ভব না শুধুমাত্র সিম কার্ড বেসড আপনার ইউজার দিয়ে আমার এই ICT ইন্টারনেটকে সবচেয়ে বেশি ব্যবহার করা। আরো কিছু চ্যালেঞ্জ আছে, যে এখন আমরা উপদ্রব দেখছি ইন্টারনেটের মধ্যে, এই যে গোরামি গোরা চক্র যেটা আছে, মৌলবাদী চক্র, তারা সেখানেও এখন আস্তানা গেড়েছে, সেখানে এখন প্রচার প্রচারণা চালাচ্ছে, নানান ধরনের নারী বিদ্বেষী স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে থেকে শুরু করে নানান ধরনের আপনার যে মৌলবাদী প্রচারণা সেখানে চলছে। তো সেইগুলো কিন্তু আরো একটা চ্যালেঞ্জ। ইন্টারনেট যে আছে তা সেটার মানে ম্যাক্সিমাম ইউজ দেখা যাচ্ছে অপব্যবহারকারীরা দেখা যাচ্ছে করে ফেলছে, সেখানে কিন্তু আমাদের মেয়েদের একটা বড় একটা হ্যারাসমেন্ট সেখানে হয় এবং ডিসকারেজমেন্ট সরক্ষণ হয় যে মেয়েদের হাতে ফোন দেওয়া যাবে না, ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া যাবে না। যেমন টেকনিক্যাল এডুকেশনে আমাদের মেয়েরা কেন গাড়ি চালাতে পারবে না, এই যে একটা ড্রাইভার ক্রাইসিস সারা বাংলাদেশে, কিন্তু আমাদের সেখানে কিন্তু সোশ্যালি আমরা সেটা কিন্তু এনকারেজ তো দূরের কথা, মনে হচ্ছে যে আমরা ডিসকারেজ এখানে অনেকাংশে করা হয়। মেট্রোপলিটন সিটিগুলোর বাইরে গেলে কিন্তু সেখানকার সোশ্যো ইকোনমিক সার্কামস্ট্যান্স এবং কালচারাল সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট আমাদের দেশের প্রেক্ষাপটে, সেগুলো আমাদেরকে পলিটিক্যালি সেগুলোকে ফেস করতে হবে। পলিটিক্যালি যদি সেটা আমরা ফেস করতে না পারি, অ্যাজ পলিটিশিয়ানস ইফ উই ক্যানট make sure that this gender gap is mitigated ebong amader social values change er dorkar ebong tolerance er jeta dorkar shohonshilota amader deshe jeta dorkar seta mitigate korte na parle technology maximum use kintu amra korte parbo na ar tibet er onek notun notun prokolpo neya hocche amader ekhane secretary sahib bolechen যে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে, আমরা যখন দায়িত্ব নিচ্ছি আমরা দেখছি প্রকল্প নেওয়ার চেয়ে প্রকল্পের সঠিক বাস্তবায়নটা একটা আরেকটা বড় চ্যালেঞ্জ। একটা এক্সাম্পল দিই, যে আমাদের একটা স্ট্যাপ প্রকল্প শেষ হয়েছে, সেখানে আমরা দেখেছি যে 5,000 শিক্ষককে আমরা সিঙ্গাপুর নানিয়াং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা প্রশিক্ষণ দিয়ে এনেছি। তো এটা কিন্তু কাগজে কলমে অত্যন্ত চমৎকার একটা তথ্য। তো কিন্তু আমি যদি অ্যাকচুয়ালি প্রশিক্ষণের মেয়াদ দেখি এবং প্রশিক্ষণের যারা যেভাবে দেওয়া হয়েছে প্রশিক্ষণ গ্রহণকারী যে লার্নিং আউটকাম যদি দেখি, সেখানে কিন্তু বিসমাল অবস্থা। যেমন 15 দিনে আমার পলিটেকনিক্যাল বা টেকনিক্যাল স্কুল কলেজের একজন ছাত্র, এক শিক্ষক সিঙ্গাপুরে গিয়ে যেখানে ইংরেজি ভাষায় কথা বলা হয় আবার চাইনিজ অ্যাকসেন্ট ইংরেজি, সে কতটুকু গ্রহণ করতে পেরেছে একটা বিরূপ মানে পরিস্থিতিতে গিয়ে, সেটা আরেকটা চ্যালেঞ্জ। আমি শুধু লোকজনকে পাঠিয়ে দিলাম, 5,000 কে তারা আবার চলে আসলেন, 2 সপ্তাহ পরে কাগজে কলমে তারা
one of the best polytechnical institute in the world সেখান থেকে কাগজে কলমে তার প্রশিক্ষণ নিয়ে এসেছেন কিন্তু আদতে সেই লার্নিং আউটকাম তারা কি পেয়েছেন এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এটা এগুলো কিন্তু আমরা যখন প্রকল্পগুলো নেওয়া হয় অনেকাংশে দেখা যায় ডোনার ড্রিভেন অ্যাপ্রোচ এখানে আমাদের ডাটা ড্রিভেন অ্যাপ্রোচের কথা অনিল চৌধুরী সাহেব বলেছেন ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ সাধারণত আমাদের এখানে প্র্যাকটিসটা ওইভাবে গড়ে ওঠেনি কারণ ডাটার অ্যাভেলেবিলিটি নিয়ে একটা চ্যালেঞ্জ আছে যেমন আমাদের ডেটার জন্য একটা হিউজ অর্গানাইজেশন আছে ব্যান্ড বেস তো সেইখানেও আমরা রিয়েল টাইম ডেটা কিন্তু আমরা পাই না এবং সেটাকে রিয়েল টাইম ডাটা পাওয়ার জন্য মডার্নাইজেশন করা হচ্ছে অটোমেশন করা হচ্ছে এবং নতুন এডুকেশন ইনস্টিটিউশন ম্যানেজ সিস্টেম EIMS প্রকল্প নেওয়া হয়েছে আশা করছি আমরা রিয়েল টাইম ডাটা পাবো তবে এখন পর্যন্ত আমরা সেখানে রিয়েল টাইম ডাটা পাচ্ছি না এই যে ডেটা ড্রিভেন পলিসি মেকিং এর জন্য আমরা কয়েকদিন আগে একটা চেকলিস্ট আকারে পলিটেকনিক্যাল গুলোতে একটা কমিউনিকেশন পাঠিয়েছি সার্ভে এর জন্য যে হোয়াট আর দা ইমিডিয়েট চ্যালেঞ্জেস যে তাদের ল্যাবরেটরি ইকুইপমেন্টের শর্টেজ এটসেট্রা এটসেট্রা ক্লাসরুম শর্টেজ টিচার শর্টেজ এগুলো জানার জন্য আমরা একটা জরিপ করছি আমাদের কোর্স আছে কোর্সগুলোর ইন্ডাস্ট্রি রেলেভেন্সটা নিয়ে প্রশ্ন আছে আমাদের ইনস্ট্রাক্টরদের পার্টিকুলার স্কিল নিয়ে সেখানে চ্যালেঞ্জ আছে আসলে এই খাতটাকে তো এর আগে কেউ কখনো গুরুত্বই দেয় নাই শুধুমাত্র সস্তার জনপ্রিয়তার জন্য 21 বছর ধরে বাংলাদেশে যারা যে সমস্ত সামরিক অবৈধ সরকারগুলো ছিল তারা ওই যে গ্রামেগঞ্জে আমার ছেলে সকালে ভাত খেয়ে অনার্স মাস্টার্স পাশ করবে এই স্লোগান দিয়ে আমরা সর্বত্র MABA পাশের সার্টিফিকেট করার জন্য আমরা সাধারণ শিক্ষার ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছি আসলে আমার সন্তানের যে কর্মসংস্থানের জন্য আমার অর্থনীতি কোন প্যাটার্নে যাচ্ছে সেটা ঠিক না করে সকলকেই আমি জেনারেল এডুকেশনে আমি ধাবিত করে এখন এই মুহূর্তে 28 লক্ষ জেনারেল এডুকেশনে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে হায়ার এডুকেশন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি মিলায় প্রায় 20 লক্ষের উপরে তো 40 লক্ষ প্রায় 50 লক্ষ জেনারেল এডুকেশন স্টুডেন্টের কর্মসংস্থান উপযোগী অর্থনীতি কি আমরা কিনা সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রও না অর্থাৎ যেখানে সার্ভিস সেক্টর সবচেয়ে বড় সেই সার্ভিস সেক্টরে বলা হয়ে থাকে যে যে কোনো ধরনের হিউম্যান রিসোর্সকে অ্যাবজর্ব করা যায় একটু ট্রেনিং দিয়ে তো সেই সার্ভিস সেক্টরে যেখানে 50 লক্ষ জব সৃষ্টি হওয়ার মতন অবস্থাই নেই আমার এখানে কিন্তু আমি 50 লক্ষ গ্রাজুয়েট সৃষ্টি করছি এই গ্রাজুয়েটদেরকে নিয়ে তো আমাদের একটা সোশ্যাল আনরেস্টের চ্যালেঞ্জ সৃষ্টি হবে কারণ আমার ইকোনমি তো তাকে অ্যাবজর্ব করার মতন মানে সেই ধরনের ইকোনমি না আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কিল আমাদের টেকনিশিয়ান আমাদের কাটার্স আমাদের দরকার ব্রিকলেয়ার্স ওয়েল্ডার্স প্লাম্বার্স ইলেকট্রিশিয়ান বাট উই আর ক্রিয়েটিং অনার্স এন্ড মাস্টার্স গ্রাজুয়েট হোল্ডার্স এটা কিন্তু যে ট্রেডিশনাল প্র্যাকটিস মাইন্ডসেট সেটার কারণে হয়েছে আমরা এর আগের সরকারগুলো যেটা করেছে যে এখন আমরা বন্ধ করে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা নির্দেশনা দিয়েছি যে যত্রতত্র অনার্স মাস্টার্স খোলা যাবে না এবং সেটা খুলে আমি আমার সন্তানেরই আমার তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি একটা কথা আছে আমাদের গ্রাম বাংলায় যে জেন্টেলম্যান ভাতেও মরে শীতেও মরে অর্থাৎ আমি যদি জেন্টেলম্যান হয়ে যাই আমি কিন্তু আর মাঠে নামবো না আর কাজ করবো না কায়িক শ্রমের প্রতি আমার একটা মানসিক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেইটা কিন্তু আমরা করছি না আমরা সবাইকে ডেস্ক টেবলে জব করার জন্য লার্জ স্কেল এখন এখানে একটা পলিসি রিভার্সালের বিষয় আছে রিস্কিলিং এবং আপস্কিলিং এর একটা চ্যালেঞ্জ আছে ইভেন জেনারেল এডুকেশনের যেটা আমাদের প্র্যাকটিস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেখানেও যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটটা আসলে হাই স্কিল জেনারেল এডুকেশনের মানে লিবারাল আর্টস এডুকেশনে যেটা হয় যে উইথ রেলেভেন্ট স্কিল সফট স্কিল সহকারে যে গ্রাজুয়েট সৃষ্টি হবে তা কিন্তু হচ্ছে না ডাইরেকশনটা এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে যাচ্ছে আমরা এই হিউজ পপুলেশনকে যাতে করে রিস্কিল করতে পারি এর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এজ গ্যাপ আমরা তুলে দিতে চাচ্ছি যে এনিওয়ান ক্যান বি এনরোলড ইন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন অ্যাট এনি এজ এটার জন্য আমরা একটা ব্যাপক আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হলাম যে আমাদের রেসপেক্টিভ প্রফেশনাল বডি তারা বেঁকে বসলেন যে না এজ ব্যারিয়ার থাকতে হবে কারণ এজ ব্যারিয়ার থাকা টিবেট এডুকেশন সম্ভব না আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম যে এজ ব্যারিয়ার কেন থাকতে হবে আমার 1.5 লক্ষের মতন এখন পর্যন্ত এই যে আমাদের এই স্ট্যাটিস্টিক্স এ দেখানো গেল যে আমাদের টিবেটে আমার মান যতই খারাপ হোক বা ভালো হোক আমার 1.5 লক্ষ কিন্তু আমার পোস্ট খালি থাকে তো ওয়াই গ্রাজুয়েট ক্যানট এনরোল হিমসেলফ ইন এনি অফ দিস
এমটি সিটস যেখানে সে তাকে রিস্কিল করার একটা সুযোগ পাবে, কিন্তু আমরা সেটা দিব না। সেখানে যে ভেস্টেড কোয়ার্টার প্রফেশনাল বডি তারা প্রতিবন্ধকতা বলে না, তারা এটা দেওয়া যাবে না। ভোকেশন রিলেটেড ট্রেনিং শুড বি ওপেন ফর এনি এজ গ্রুপ। এখন আমি এই বয়সে, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাকে রাজনৈতিক কারণে আমাকে এই সরকারি দায়িত্ব পালন করতে হচ্ছে, আজ থেকে 5 বছর বা 10 বছর পরে গিয়ে যদি আমি কর্মসংস্থানের জন্য আমি টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন নিতে চাই, বয়স বাধার কারণে আমি সেটা নিতে পারবো না। কিন্তু কেন, আমার স্ট্রাকচারাল ব্যারিয়ার আমি এখানে সৃষ্টি করে দিয়েছি, যেটা হওয়ার কথা ছিল উন্মুক্ত সকলের জন্য, আমরা সেখানে ব্যারিয়ার সৃষ্টি করছি। ব্যারিয়ারটা যখন ওঠানো হলো, আমরা এখানে একটা এন্ট্রি ব্যারিয়ার ইম্পোজ করার জন্য প্রফেশনাল বডি থেকে আমাদের চাপ দেওয়া হচ্ছে যে সেটা করে দিতে হবে। কেন, সোশ্যাল আনরেস্ট হবে। সোশ্যাল আনরেস্ট কি হবে, একই ক্লাসরুমে যদি ডিফারেন্ট এজ গ্রুপ পড়তে আসে তাহলে সোশ্যাল আনরেস্ট, কোনো ধরনের রিডিং নাই, স্ট্যাটিস্টিক্স নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই। আমরা যেখানে দেখে এসেছি উন্নত বিশ্বে ডিফারেন্ট এজ গ্রুপ এক ক্লাসে পড়াশোনা করার মাধ্যমে ডিফারেন্ট এজ গ্রুপ উপকৃত হয়, আমরা কিন্তু সেই মাইন্ডসেট এখানে ধারণ করছি না। এই যে মাইন্ডসেট একটা মেজর চ্যালেঞ্জ। আমরা রাতারাতি ইনফ্রাস্ট্রাকচার সব দিয়ে দিলেও, আমি 6 লেন হাইওয়ে করে দিলেও, আমার যিনি ড্রাইভার তিনি যদি সেটা মাইন্ডসেটটা যদি থাকে যে আমি এলোমেলো চালাবো আর বেপরোয়া চালাবো, তখন কিন্তু সেটা পরিবর্তন হবে না। এটা একটা জেনারেশনাল চ্যালেঞ্জ। এই জেনারেশনের মধ্যে আমরা সেই মানসিকতার পরিবর্তন আনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে, সামাজিক নেতৃবৃন্দকে এবং পেশাজীবী নেতৃবৃন্দকে উন্মুক্ত মানসিকতা ধারণ করতে হবে, ফ্লেক্সিবল মাইন্ডসেটের হতে হবে। কারণ পেশাজীবী নেতৃবৃন্দ আবার নানান জায়গায় আমাদের ইউনিয়নিস্টের মতন ভূমিকা পালন করেন, কিন্তু আমরা অনেক জায়গায় সেটা দেখেছি, এটা আইনজীবী প্রফেশন থেকে শুরু করে অনেক জায়গাতে। তো এই যে আমাদের এই মাইন্ডসেট, এটা চেঞ্জ না হলে আমি প্রধানমন্ত্রী জানাচ্ছি শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য অবকাঠামোটা সৃষ্টি করে দিয়েছেন, এটার ম্যাক্সিমাম ইউজ কিন্তু আমরা করতে পারবো না। আমরা চেষ্টা করছি আমাদের পলিসি যেগুলো হচ্ছে সবগুলো পলিসিতে কিন্তু মোটামুটি বর্তমানে একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ আছে। চ্যালেঞ্জ অনেক, আমাদের চ্যালেঞ্জগুলো আসলে আবার রিসোর্স পুর দেশ হিসেবেও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমরা যদি রিজিওনাল পার্সপেক্টিভে আমাদেরকে যদি আমরা বিচার করি তাহলে দেখবো যে আমরা মোটামুটি আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু মিটিগেট করেই, আমরা মোটামুটি ওভারকাম করেই কিন্তু আমরা এগোচ্ছি। নারীর ক্ষমতায়নে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর চাইতেও বেশ এগিয়ে আছি। হ্যাঁ, হয়তো বা ইন্টারনেটের স্পিডের ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে নেই, কিন্তু ইন্টারনেটকে দ্রুত ব্যবহার করার মাধ্যমে সার্ভিস এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কিন্তু অভূতপূর্ব উন্নয়ন আমাদের সম্ভব হয়েছে। এটা কিন্তু 1 দশকের মধ্যে সম্ভব হয়েছে, যেখানে ইন্টারনেট লাইনেই আমার ব্রডব্যান্ড লাইনেই ছিল না, কারণ একটা ঠুনকো যুক্তি দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এই ধরনের একটা আজগুবি কথা বলে আমার ফাইবার অপটিক্স কানেকশন যেটা সাবমেরিন কেবল সেটাই আমার লাইন নেওয়া হয়নি। এই যে মাইন্ডসেট টু রিপ্রেস পিপল আমাদের রাজনীতিবিদগণের মধ্যে একটা সময়ে ছিল, মাইন্ডসেট যে আমার এক্সটর্শনের মাধ্যমে, এক্সপ্লয়টেশনের মাধ্যমে আমি আমার পলিটিক্যাল গেইন আমি নিব এবং রিলিজিয়নকে, সোশ্যাল ট্যাবুকে, কনজারভেটিজমকে আমি আমার স্বার্থে ব্যবহার করে আমি নিজের আখের গোছাবো, এই মানসিকতা রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশে কিন্তু 21 বছর ধরে শাসন করেছে এবং আরো বেশি করেছে, 21+ আবার পরবর্তীতে আরো 5 বছর। এই ক্ষতি পুষিয়ে ওঠাটা আমাদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ। আমরা আশা করছি আমরাও যারা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, প্রগতিশীল শক্তি বলছি, আমাদের মধ্যেও কিন্তু অবশ্যই এগুলো যে বিরাজমান নাই তাও কিন্তু নয়, তাই আমাদেরকেও কিন্তু সেটা কনস্ট্যান্টলি আমরাও কিন্তু একটা ইন্টারনাল ব্যাটেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এই সবকিছুই ওভারকাম করে আমরা আশা করছি এই যে ব্যারিয়ারটা দেখছি, ইউজারের ক্ষেত্রে ব্যারিয়ার, ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে ব্যারিয়ার, মাইন্ডসেটের ক্ষেত্রে ব্যারিয়ার, we will be able to overcome and we have that faith in our honorable prime minister Bangabandhur Sujogyo Konna Jonetri Sheikh Hasina, tar netritwe tar direction e amra onek jugantokari karyakram amra hate niyechi, eigulo bastobayito hole ebong shothik bhabe bastobayito hole, shochchotar sathe bastobayito hole obosshoi bangladesh kintu itimoddhei je eibhabe kore sara bishe amra aloron tulte perechi khub alpo shomoyer moddhei, সার্বিক সবকিছু দিক মিলিয়ে, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক ইন্ডিকেটর সবকিছু মিলিয়ে যে অবস্থানে আমরা আসতে পেরেছি, এটা আরো বেশি, আরো অনেক বেশি আগাবে বলে আমরা বিশ্বাস করি। আমি এখানে আমাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের স্পেসিফিক যে পলিসি সাজেশন সেগুলো আমাদের সাথে একটু দয়া করে শেয়ার করবেন এবং আমাদের সাথে রুটিনলি এনগেজ করবেন, যাতে করে আমরা এখন কিন্তু কারিকুলাম রিভিউ করছি, এভরি 8 ইয়ার্স আমাদের কারিকুলাম রিভিউ হয়, সেই সমস্ত জায়গায় আমাদেরকে যাতে করে পলিসি সাপোর্ট আপনারা আপনাদের পক্ষ থেকে দিতে পারেন। এই আমরাও মানে
আমরাও তো এখানে স্বল্প সময়ের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে এসেছি, আমরাও চলে যাব এখান থেকে। কিন্তু এই ইনস্টিটিউশন গুলো যাতে করে, এই যে পাবলিক সেক্টর যাতে করে রেসপন্সিভ হয় পলিসি সাজেশনের ক্ষেত্রে, এবং ডেটা ড্রিভেন পলিসি যেগুলো আসছে, সাজেশন আসছে, সেগুলো যাতে করে পাবলিক সেক্টর সেখানে সেটা নেয়ার মানসিকতা নিয়ে পলিসি ফ্রেমওয়ার্ক করে, তাহলে আমরা বিশ্বাস করি আমরা সঠিকভাবে এগোতে পারবো। আমি আর কথা না বাড়িয়ে আমি সংযুক্ত থাকবো, আমি শুনছি, তবে প্রশ্ন উত্তর পর্বটা আমাদের যারা রেসপেক্টিভ ইন্ডিভিজুয়ালস, আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন এখানে, যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ, তারা আমাদের এই উত্তরগুলো দিবেন বলে আমি আশা করি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের আয়োজক বৃন্দদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য এবং আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য। দু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আসলে আমরা আলোচনা খুব কম করি, সেই বিষয়ে মাননীয় মন্ত্রী বলেছেন। এখানে আমি একটু বলতে চাই যে নারীর অপ্রদর্শিত কাজের বিষয়টিকে উনি গুরুত্ব দিয়েছেন। একটু আমরা জানাতে চাচ্ছি যে সানেমের পক্ষ থেকে আসলে নারীর অপ্রদর্শিত আয়কে কিভাবে জিডিপিতে অন্তর্ভুক্ত করা যায়, সেই বিষয়ে কিন্তু আমরা বেশ কিছু ব্যাপক কাজ করে এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর সাথেও কিন্তু আমরা আমাদের যে শেয়ার, আমাদের যে ফাইন্ডিং গুলো রয়েছে সেগুলো আমরা শেয়ার করেছিলাম। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ এই বিষয়ে আলোচনা। এখানে আরেকটি কথা আমরা বলতে চাই, এখানে আমাদের এডুকেশনের মধ্যে কিছু মানে ইনহেরেন্ট ডিসক্রিমিনেশন এবং প্রেজুডিস আমরা এস্টাবলিশ করছি। যেমন কৃষি বিজ্ঞান সেটা আমাদের ছেলেরা পড়বে, আবার গৃহস্থ বিজ্ঞান মেয়েরা পড়বে, এই যে ডিভাইডটা। আপনি যদি অ্যাকচুয়ালি ভোকেশন দেখেন, গৃহস্থ বিজ্ঞানে যে সমস্ত কুকিং বা মানে হাউস হোল্ড ম্যানেজমেন্টের অনেক বিষয় আছে যেগুলো আমাদের দেশে কিন্তু ছেলেরা করছে, অর্থাৎ রেস্টুরেন্টগুলোতে কিন্তু কুকিং এর কাজ করছে ছেলেরা। আবার কৃষি কাজে আমাদের নারীরা, আমাদের মহিলারা কিন্তু কৃষি কাজের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত যদি আমরা রুরাল অবস্থা দেখি। কিন্তু আমি কিন্তু এডুকেশন এবং লার্নিং এর পর্যায়ে একটা এমন প্রেজুডিশিয়াল সিচুয়েশন ক্রিয়েট করছে, ডিসক্রিমিনেশন সৃষ্টি করছে, যে কৃষি কাজ পুরুষ করবে, গৃহস্থ কাজ নারী করবে। আমরা এটা মানে তুলে দেওয়ার চেষ্টা করছি যে এটা তুলে দিতে হবে, কারণ আমাদের নারীদেরকে কিন্তু কৃষি কাজে দক্ষ করার জন্য তাকে স্পেসিফিকলি স্কিল করতে হবে, কারণ ইন রিয়ালিটি দে আর দ্য ওয়ান্স হু আর ডুইং এগ্রিকালচারাল ওয়ার্ক, সো দেয়ারফর দে শুড নো হাউ টু ম্যানেজ কাউস এন্ড অলসো হাউ টু ম্যানেজ মানে এই যে হারভেস্টিং এবং কালটিভেশন। তো সেটাও আমরা চেষ্টা করছি, আমাদের সকলের সেটা ডাইরেকশন অবশ্যই প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি যাচ্ছি, আমাদের দুজন প্যানেলিস্ট আছেন, তাদের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি। এরপরে আছেন মিস্টার মোহাম্মদ সায়েদ আলী, তিনি ডেপুটি সেক্রেটারি মিনিস্টার অফ ইয়ুথ এন্ড স্পোর্টস। আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিষয়টিকে কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করব বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের আছে, সেই ধরনের চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করবার জন্য মিনিস্টার অফ ইয়ুথ কি করতে চাচ্ছে সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন। একটু বিনীত অনুরোধ জানাতে চাচ্ছি যে আমরা যেহেতু ওপেন ডিসকাশনে কিছু মন্তব্য এসেছে এবং চ্যাট বক্সেও কিছু প্রশ্ন এসেছে, সেগুলোর উত্তর দিতে চাচ্ছি, সেখানে একটু বিনীত অনুরোধ জানাবো যদি আপনি 7 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে পারতেন তাহলে খুব ভালো। মিস্টার সায়েদ আলী, ধন্যবাদ। আসলে প্রস্তুতি ছিল একটু বেশি বলার, যেহেতু সময় স্বল্পতা হয়ে গেছে অলরেডি, তো সেই প্রস্তুতি থেকে আমাকে কাটছাট করতেই হবে, উপায় নাই। তো প্রথমে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী স্যারের প্রতি, যে উনি অনেকগুলো পয়েন্ট অলরেডি মানে সকলের সামনে উন্মোচিত করেছেন। যারা প্রশ্ন করবেন এবং যারা আমরা শুনছি বা বলবো তাদের সকলের জন্য এই পয়েন্টগুলো কাজে লাগবে। ধন্যবাদ স্যার আপনাকে, আর সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ এবং মডারেটর, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথম দিকেই যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে তার 2-3টা স্লাইডের কিছুটা দৃষ্টিপাত করব, খুব বেশি না। যেমন স্লাইড নাম্বার 5, এখানে যে ইউথদের ক্লাসিফাই করা হয়েছে এজ গ্রুপ হিসেবে, এজ ক্যাটাগরি হিসেবে, আর্লি ইউথ, মিড ইউথ এবং লেট ইউথ। বাংলাদেশে যুবনীতি 2017 অলরেডি চলমান, এবং সেখানে যুবনীতিতে বলা হয়েছে যুব কারা হবে, কোন এজ গ্রুপটা যুব হবে। এখানে 18-35 বছর বয়সী যারা থাকবেন, ছেলে মেয়ে উভয়ই, তারা কিন্তু যুব হিসেবে চিহ্নিত হবে। আর এখানে ধরা হয়েছে 15-29। সে হিসেবে আমার মনে হয় আমরা এখানে কিছুটা তথ্যের এদিক সেদিক হতে পারে,
আমাদের তথ্য এবং এই তথ্যের সাথে। তো ভবিষ্যতে আমাদের যে যুব নীতির যে সংজ্ঞাটা আছে সেই অনুযায়ী মানে তথ্যটা উপস্থাপন করলে আমাদের জন্য সহজ হবে বিষয়টা। এরপরে স্লাইড নাম্বার 26 যে এটা দেওয়া হয়েছে যে কেন এতগুলো সিট খালি থাকছে, যে যতগুলো আমাদের টেকনিক্যাল এডুকেশন সেন্টার আছে সেখানে কিন্তু প্রায় 135,000 সিট গত অর্থ বছর খালি ছিল 19-20, কেন সেটা খালি ছিল? ব্যক্তিগতভাবে আমার এক ছোট ভাই, গ্রামের ছোট ভাই, সে যখন এসএসসি পাশ করার পরে কোনো টেকনিক্যাল এডুকেশন সেন্টার ভর্তি হতে যাচ্ছে, অনেকগুলো সেন্টার সে ঘুরছে, প্রাইভেট সেন্টার, সরকারি কোনো সেন্টার সে চান্স পায়নি, প্রাইভেট সেন্টারগুলো ঘুরে দেখছে আসলে সেটা শুধু নাম মাত্র সাইনবোর্ড দেওয়া আছে, বাস্তবে সেখানে একজন বা দুজন টিচার আছে, তবু তারা নিয়মিত আসে না, তারা মূলত বড় কোনো প্রতিষ্ঠানে পড়ান, এখানে তারা মাঝে মাঝে আসে। এই যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠান কিন্তু আমাদের হয়তো সংখ্যার দিকে এই 10,452 মধ্যে আছে, কিন্তু বাস্তবে তারা কিন্তু কোনো কার্যক্রম পরিচালনা করার সামর্থ্য রাখে না। তো এই জায়গাটা আমার একটু দৃষ্টিপাত দেওয়া দরকার কর্তৃপক্ষের। এছাড়া আরেকটা বিষয় আছে স্লাইড নাম্বার 28 এবং 29, এখানে যে মেল ফিমেলের যে এটা দেখানো হয়েছে রেশিওটা, এখানে টার্শিয়ারি গ্রেড পর্যন্ত, টার্শিয়ারি এডুকেশন পর্যন্ত মোটামুটি সন্তোষজনক, প্রাইমারি এবং সেকেন্ডারি তো সন্তোষজনক অবশ্যই, হায়ার এডুকেশনে এসে 94%, এটাও সন্তোষজনক, টার্শিয়ারিতে মোর দেন 50%, মানে 0.57, কিন্তু আদার দেন দোজ টিভেট এবং পলিটেকনিকে বিলো 40%, বিলো 4, মানে 0.4। তো এটা কেন হচ্ছে এই জিনিসগুলো একটু দেখা দরকার। আমাদের সম্মানিত ইমাম সমাজদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি বা তাদের বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেক ইমাম আছেন, সম্মানিত ইমাম, যাদের ডাইরেকশনে আমরা ধর্মীয় রীতিনীতিগুলো পালন করি, কিন্তু অনেকেই আছেন তারা একটা স্মার্টফোন ব্যবহার করতে চান না, কারণ এটাকে তারা অন্যভাবে দেখেন, বাসায় টিভি রাখতে চান না, তারা অন্যভাবে দেখেন যে এটা দেখলে বা টিভি রাখলে আমরা অন্যরকম সমস্যার মধ্যে পড়বো, বা এটা বেদাত হিসেবে দেখেন, ধর্মীয় বাধা হিসেবে দেখেন, কিন্তু তাদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু টিভিতে লাইভ টক শো তো আসছেন বা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে কিন্তু তাদের মধ্যেই আসছেন, ফেসবুক খুললে বা ইউটিউব খুললে কিন্তু আমরা প্রচুর এই ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত বিভিন্ন এগুলো মাসলা মাসালে আমরা দেখতে পাই। তো সুতরাং তাদের মধ্যে কিন্তু একটা ডিবেটেশনটা আছে যে আমরা স্মার্টফোন ব্যবহার করবো কিনা। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের তাদের মোটিভেশনের দরকার আছে এবং একটা একটা সিঙ্গেল ডিসিশনে আসতে হবে যে আমরা করবো কি করবো না, অবশ্যই সেটা আমাদের দরকার, বিশ্বের সাথে তাল মেলাতে চাইলে অবশ্যই আমাদের টেকনোলজির দিকে যাইতে হবে, করবো না এই কথা বলার কোনো সুযোগ আসলে আমাদের নেই। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের আরো দৃষ্টি দিতে হবে। তো এইরকম কয়েকটা স্লাইডের প্রতি আমার একটু ই ছিল। আর আমার আসলে মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে কার্যক্রম সেটাই তুলে ধরার বিষয়। এক্ষেত্রে যুবদের নিয়ে কাজ করার জন্য ম্যান্ডেট হলো যুব ক্রীড়া মন্ত্রণালয়, এখানে সে যে প্রফেশনই হোক না কেন সকল প্রফেশনের বিষয়টাই দেখভাল করার দায়িত্ব যুব ক্রীড়া মন্ত্রণালয়, ইভেন ক্রীড়া সেক্টর তো অবশ্যই আছে। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করি, মূলত এখন কাজ করি যুব নীতি 2017 আলোকে, সেখানে যেভাবে গাইডলাইনটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। তবে এই নীতি যেতে একটা অনেক বড় একটা বিষয়, এই জায়গাটাতে আমরা নীতিটা বাস্তবায়ন করার জন্য একটা অ্যাকশন প্ল্যান অলরেডি চূড়ান্ত করা হয়ে গেছে এবং সেটা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়ে গেছে। এই অ্যাকশন প্ল্যানে কিন্তু শুধু যুব ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়ন করার মানে কোনো ইস্যু নেই, এখানে 23টি মন্ত্রণালয় বা সরকারি যে বিভাগগুলো আছে এগুলো সংযুক্ত। তো সুতরাং আমাদের কিন্তু অনেকগুলো বিষয়ের উপর দৃষ্টিপাত দিতে হচ্ছে এবং নির্ভর করতে হচ্ছে অন্য মন্ত্রণালয়গুলো, যে যুব ক্রীড়া মন্ত্রণালয় ছাড়া যে বাকি 22টা মন্ত্রণালয় আছে বা ডিভিশন আছে, তারা যদি এই কাজে সম্পৃক্ত না হয় ও যুব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যদি আগ্রহী না হন, তাহলে কিন্তু এটা আমাদের একেবারেই মানে শূন্যের মধ্যে থেকে যাব। তো সুতরাং আমাদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যেতে হবে, এটা কোনোভাবেই একা একা বাস্তবায়ন করা সম্ভব নয়। তো এই বিষয়গুলো আমরা যখন বাস্তবায়ন করতে যাচ্ছি অ্যাকশন প্ল্যানটা, তখন আমরা দেখলাম আসলে যুবদের অবস্থানটা কোথায়।
যুবদের অবস্থানটা দেখার জন্য আমরা যুব উন্নয়ন সূচক অন্যান্য অনেক জায়গায় সূচক আছে, যুবদের ক্ষেত্রে কোনো সূচক এখন পর্যন্ত নেই। আমরা সেই সূচকটা নির্ধারণ করার জন্য অলরেডি চূড়ান্ত পর্যায়ে রয়েছি, হয়তো বা আগামী দুই এক মাসের মধ্যে আমরা সেটা একটা আলোর মুখ দেখতে পাব। যুব উন্নয়ন সূচকটা আসলে খুব বেশি দিন আগে বিশ্বেও প্রবর্তন হয়নি, মাত্র 2016 সালে প্রথম কমনওয়েলথের উদ্যোগে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করা হয়। তারপরে আসিয়ানে আসে 2017, এরপরে মালয়েশিয়াতে 2018 হয়েছে, এখন বাংলাদেশে এটা আছে। সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে খুব সম্ভবত বাংলাদেশে এই ক্ষেত্রে মানে প্রথম দেশ হিসেবে এই উন্নয়ন সূচকটা করতে যাচ্ছে, যুব উন্নয়ন সূচকটা। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা যে অ্যাকশন প্ল্যানটা করেছি বা যুব নীতি করেছি সেটা বাস্তবায়নের রেজাল্টটা আসলে কতটুকু পজিটিভলি হলো, কতটুকু সফল আমরা পেলাম, এটা কিন্তু আমরা দেখতে পাবো 2 বছর পরে বা 3 বছর পরে। কারণ আমরা প্রতি 3 বছর পর পরে ইন্ডেক্সটা আপডেট করার চেষ্টা করব। সেক্ষেত্রে এখন যে ইন্ডেক্সটা আসবে 3 বছর পরে সেই ইন্ডেক্সটা কত হবে, যদি সেটা অবশ্যই মানে পজিটিভলি একটু আগিয়ে যায় তাহলে বলবো যে আমরা মানে যুব নীতিটা বাস্তবায়ন করতে পেরেছি বা করার চেষ্টা করেছি অ্যাটলিস্ট। আর যদি পিছিয়ে যাই তাহলে আমরা যতই বলি যে আমরা অনেক ভালো কাজ করছি সেক্ষেত্রে আমাদের আসলে ভালো কথা বলার সুযোগ থাকবে না। তো সুতরাং আমরা এই যুব ইন্ডেক্সটা আমরা খুব গুরুত্বের সাথে তৈরি করার চেষ্টা করছি এবং এটা আমরা কয়েক মাসের মধ্যে হয়তো বা আমরা দেখতে পাবো সকলের কাছে উন্মোচন করতে পারবো। আরেকটা বিষয় যেটা আমরা যে যত ট্রেনিং প্রোগ্রামই করি না কেন, যত শিক্ষা দিই না কেন, আসলে যুবরা কি চায় সেটা আমাদের দেখতে হবে, যুবদের ডিমান্ড কি সেটা দেখতে হবে। সে যুবদের চাওয়াটা আমরা শোনার জন্য আমরা আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম অলরেডি আছে, বেসরকারি পর্যায়ে আছে। আমরা সরকারিভাবে যেটা করতে যাচ্ছি ইউথ কাউন্সিল, এটা আমাদের একটা আইন আছে, যুব সংগঠন নিবন্ধন ও পরিচালনা আইন 2015। এই আইনে 13 নম্বর ধারায় বলা হয়েছে ইউথ কাউন্সিল গঠন করতে হবে এবং তার পরিচালনার জন্য একটা বিধানাবলী তৈরি করতে হবে। আমরা সেটারও প্রায় চূড়ান্ত পর্যায়ে, আমরা খুব তাড়াতাড়ি আগামী 4-5 মাসের মধ্যে আশা করি ডিসেম্বরের মধ্যে আমরা ইউথ কাউন্সিল আমরা গঠন করতে পারবো। সেটা আমরা আন্ত মন্ত্রণালয়ে সভা করেছি, বিভিন্ন অংশজনদের সাথে সভা করেছি, আমাদের কিছু ইন্টারন্যাশনাল এনজিও এবং দেশীয় এনজিও তারা আমাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়ে। তো সুতরাং সকলের সহযোগিতা নিয়েই আমরা এই কাউন্সিলটা করতে যাচ্ছি। যদি কাউন্সিল করা যায় তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যুব যারা আছে তারা আসলে কি চাচ্ছে সেই কাউন্সিলের মাধ্যমে আমরা জানতে পারব এবং তখন জানলে এই চাওয়ার মধ্যে চাইলে তার হয় কিনা, আইন কানুনের সাথে যায় কিনা, এটা দেখভাল করবে নিশ্চয় কর্তৃপক্ষ, যে সরকারি অথরিটি যারা যে সেক্টরে আছেন তারা এটা দেখভাল করবেন এবং দেখে যদি দেখেন যে বাংলাদেশের আইনের সাথে ইথিক্সের সাথে সেটা যথাযথভাবে যায় তাহলে কিন্তু সেই চাওয়াটা অবশ্যই আমাদের পূরণ করার একটা দায়িত্ব থেকে যাবে। সুতরাং আমি প্রায় শেষে বলতে, তো সুতরাং আমার এই কাউন্সিলটা করতে পারলে আমরা মানে যুবদের কথা শুনতে পারবো এবং সেটা আমরা বাস্তবায়নে খুব কাছাকাছি। তো আমার মনে হয় এই যে বিষয়গুলো আমরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি বছর প্রায় 3 লক্ষ যুবদের প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন ট্রেডে, প্রায় 100 কাছাকাছি ট্রেড। তো সেখানে এই ট্রেডগুলো শুধু কর্মমুখী না, সচেতনতা তৈরি করার ক্ষেত্রেও ট্রেড আছে এবং প্রতিটা ট্রেডের ক্ষেত্রেই একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে এক্সট্রিমিজম যেটা সোশ্যাল এক্সট্রিমিজম বা রিলিজিয়াস এক্সট্রিমিজম যেটা, তো এই বিষয়গুলোর উপরেও অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কোর্স সেখানে ইনক্লুড করেছি। তো এইগুলোর মাধ্যমে এই 3 লক্ষ যুবক কিন্তু এই সুফলটা পাচ্ছে। তারা কতটুকু কর্মে যাচ্ছে সেটা আলাদা সার্ভের বিষয়, সেগুলো অবশ্যই একটা আছে দেখভাল করার ব্যাপার আছে, তবে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে। এছাড়া আমরা বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছি যেটার অধীনে, বিশেষ করে কার ড্রাইভিং এর কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, তো সেখানেও আমরা কার ড্রাইভিং ও ছেলে মেয়ে উভয়কে কার ড্রাইভিং যেন শিখতে পারে এই সুযোগ রাখার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। এরকম অনেকগুলো প্রকল্প অলরেডি আমাদের পাইপলাইনে আছে, ভবিষ্যতে খুব দ্রুতই আমরা এই বছরের মধ্যে হয়তো সেটা বাস্তবায়ন শুরু করতে যাব। যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত, আমি আর হয়তো বলার আর সুযোগ ছিল বলতে পারলাম, তো প্রশ্ন উত্তরে হয়তো দেখা যাবে বলতে পারি কিনা। ধন্যবাদ সবাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি এতক্ষণ পর্যন্ত আমরা আসলে আমাদের সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত শুনলাম। তবে আমরা জানি যে আমরা যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাই, তাহলে আসলে ব্যক্তি খাতকেও কিন্তু এগিয়ে আসতে হবে এবং ব্যক্তি খাত থেকে বিভিন্ন ধরনের উদ্যোগও কিন্তু আমরা দেখেছি। আমাদের সাথে রয়েছেন ব্যক্তি খাতের প্রতিনিধি হিসেবে, আমরা জানি যে বেসিস অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, বেসিস থেকে আছেন মিস ফারহানা রহমান, তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেসিস। তার কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে ব্যক্তি খাত থেকে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং সরকারের তরফ থেকে আপনারা কি ধরনের নীতি সহায়তা বা সহায়তা চাইছেন এবং দরকার রয়েছে বলে মনে করছেন, সে বিষয়ে যদি আলোকপাত করে একটু সংক্ষেপে 7 মিনিটের মধ্যে যদি আপনার বক্তব্য শেষ করতে পারেন তাহলে আমাদের জন্য খুব ভালো। মিস ফারহানা রহমান। ধন্যবাদ সাইমা হক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপস্থিত সম্মানিত প্যানেলিস্ট, সালাম আলাইকুম। এবং আজকে যে উপস্থাপনাগুলো আমরা দেখেছি জনাব মাহতাব, আপনার উপস্থাপনায় আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেটা অবশ্যই অনেক ক্ষেত্রেই আই ওপেনিং হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। এর সাথে আনির ভাইয়ের প্রেজেন্টেশনটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আমরা যারা ইন্ডাস্ট্রি বা বেসরকারি খাতে কাজ করছি সেই জায়গায় জেন্ডারের, আমরা যদি জেন্ডারের জায়গা থেকে আমি শুরু করতে চাই, যেহেতু বেসিসের প্রতিনিধিত্ব করছি আমি এই জায়গায়, আমরা 2008-10 সালে যদি বেসিসের উইমেন ওন কোম্পানি কতগুলো ছিল সেদিকে তাকাই, ফলে দেখবো আসলে সেইখানে 10টিও ছিল না। 2008-09 দিক কথা বলছি আমি, বেশি দিন আগের কথা বলছি না, 12 বছর আগের কথা বলছি। গত 10 বছরে এই সরকারের ডিজিটাল বাংলাদেশ, আমাদের বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রীর কিছু কার্যকরী পদক্ষেপ এবং অ্যাক্টিভিটির কারণে আমরা কিন্তু মেয়েদেরকে অনেক জায়গায় এগিয়ে যেতে দেখেছি, এটা এটাকে আসলে বলতেই হবে। এই জন্য বলতে হবে যে আমরা এই কোভিড সিচুয়েশনকে যদি আমরা দেখি, আমরা যেভাবে কোভিডকে মোকাবেলা করতে পেরেছি সেটাও কিন্তু গত 10 বছরের এই ডিজিটাল বাংলাদেশ যে একটা কার্যক্রম ছিল যার মাধ্যমে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং বিভিন্নভাবে সরকারি বেসরকারি মহল বিভিন্নভাবে যুক্ত ছিল সেইটারই কিন্তু একটা ফলাফল। আমরা জুম মিটিং করছি, আমরা অনলাইন ক্লাস করেছি, টেলিমেডিসিন এবং আরো অনেক কিছু। আমি যেহেতু বেসরকারি কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করছি সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের কোম্পানিগুলো যে কাজ করে গেছে এই পুরো 4 মাস যে সময়টা বন্ধ ছিল হোম অফিস বলে, আমাদের কিন্তু ডেভেলপমেন্ট কোম্পানিগুলো বন্ধ ছিল না, ডেভেলপমেন্ট কোম্পানিগুলো কিন্তু কাজ করে যেতে পেরেছে। তো সেই জায়গায় অবশ্যই এখনো অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আমাদের ইন্টারনেট সার্ভিস সেটা ঢাকার ভিতরে যেরকম, ঢাকার বাইরে একই রকম সার্ভিস নেই, যার জন্য যারা বাড়িতে চলে গেছে ঢাকার বাইরে ছিল তাদের কাছ থেকে আমরা একই ধরনের আউটপুট পাইনি। আমরা স্কিল ডেভেলপমেন্ট যেটা একদম জিরো হয়ে গেছিল মার্চ মাসে যখন আমাদের সবকিছু সরকারি ছুটির আওতাধীন হয়ে গেছে, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের আইটি স্কিল ডেভেলপমেন্ট যে প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে সেখানে কোনো স্টুডেন্ট আসেনি বা সেই কার্যক্রমগুলি পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। কিন্তু এপ্রিল মাস থেকে এই আইটি স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রজেক্ট সরকারি বেসরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু অনলাইনে তাদের ট্রেনিং কার্যক্রমগুলি পরিচালনা করেছে। আমি যেহেতু জেন্ডার স্পেসিফিক আর সময়েরও স্বল্পতা আছে আমি খুব বেশি পরিসরে এই বিষয়গুলো আলাপ করতে চাই না, কিন্তু আমি একটু বলতে চাই যে টেকনোলজি অ্যাক্সেস করার ক্ষেত্রে ডিভাইস ইন্টারনেট যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যার জন্য মেয়েরা কিছুটা হলেও পিছিয়ে আছে এটা অনস্বীকার্য। তার সঙ্গে আমাদের সামাজিক মাইন্ডসেট, সামাজিক যেটা আমাদের উপমন্ত্রী মহোদয় এরই মধ্যে খুবই গুরুত্বের সঙ্গে বলেছেন যে আমাদের সামাজিক মাইন্ডসেট, যেই জায়গায় আমরা বসে আছি সেই জায়গা থেকে আসলে আমরা কতটা চাই যে আমাদের এখানে ফিমেল এন্টারপ্রেনারশিপই বলি, যেটা আমি বলছিলাম যে 8 থেকে 10 ছিল সেটা এখন 60-এর উপরে চলে গেছে,
তার কারণ কিন্তু শুধুমাত্র কিছু কিছু পলিসি সাপোর্ট। এই জায়গায় আরো বলার আছে যে মেয়েদেরকে যদি আমি উদ্যোক্তা হিসেবে নিয়ে আসতে চাই, উদ্যোক্তা বানানোর জন্য প্রচুর ট্রেনিং প্রোগ্রাম আছে সরকারি লেভেলে এবং বেসরকারি লেভেলে। আমরা নিজেরাও অনেক ট্রেনিং প্রোগ্রামের সাথে যুক্ত আছি, কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রামে কি যথেষ্ট একটা মেয়েকে উদ্যোক্তা বানানোর জন্য? তার কিন্তু উদ্যোক্তা হতে হলে ফান্ডের প্রয়োজন আছে। আজকে ব্যাংক যে শর্তে মেয়েদেরকে প্রযুক্তিগত কিছু সমস্যা বোধহয় মিস ফারহানা তিনি ফেস করছেন, আমরা একটু অপেক্ষা করে দেখি যে তিনি ফেরত আসতে পারেন কিনা। কিছু আপনি যদি একটু বলুন। আমি একটু বিচ্ছিন্ন হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, তার জন্য দুঃখিত। আমি যেখানে বলছিলাম যে পলিসি সাপোর্টের সাথে সাথে যেই আরো আনুষঙ্গিক সাপোর্ট গুলো দরকার, তার মধ্যে সামাজিক জায়গাটা থেকে মানসিকতা তৈরি একটা বিষয় আছে, সেটা কর্মক্ষেত্র হোক, সেটা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে হোক বা টেকনোলজি অ্যাক্সেসের ক্ষেত্রে হোক, সেইটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং পলিসি লেভেলে সেটাকে নিয়ে আসতে হবে যে কিভাবে আমরা আমাদের এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি। অনেক পরিসংখ্যানে আসলে এই জিনিসগুলো আসছে না। একটা মেয়েকে কাজ করতে হলে তাকে কিন্তু পারিবারিক সাপোর্ট খুব প্রয়োজন হয়, পরিবারের মানুষেরও কিন্তু চাইতে হবে। একটা মেয়ে শুধু চাইলে হবে না যে আমি টেকনোলজি নিয়ে লেখাপড়া করব অথবা স্কিল ডেভেলপমেন্ট জায়গাতে যাব। আমাদের আরো মানসিকতা আছে যে কথাগুলো এরই মধ্যে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে যে আমরা অনার্স পাস করি, মাস্টার্স পাস করি এবং এটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, আমরা কিভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করব। সার্টিফিকেটটা আমাদের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই অনেক ক্ষেত্রে সার্টিফিকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এরই সঙ্গে এটাও বলতে চাই যে এখন আমাদের যে বেসরকারি অর্গানাইজেশন গুলো আছে, অন্তত পক্ষে আমি আইটি অর্গানাইজেশন গুলোর কথা তো বিশেষভাবে উল্লেখ করতে চাই, যে তারা এখন স্কিল বেস এমপ্লয়মেন্টের দিকে যাচ্ছে। একটা মানুষের সার্টিফিকেট চেয়েও সে আসলে কতটুকু ডেলিভার করতে পারছে, একটা জিনিস সে কত ভালোভাবে রপ্ত করতে পেরেছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই জায়গায় একটা অ্যাওয়ারনেস খুব গুরুত্ব রাখে বলে আমি মনে করি। সব ধরনের স্কিল নিয়ে আমরা এখানে কথা বলেছি, টেকনিক্যাল এডুকেশনের কথা বলেছি, অনেক ধরনের টেকনিক্যাল ট্রেনিং কিন্তু এরই মধ্যে বাজারে আছে এবং সেগুলো সেই ক্ষেত্রগুলোতে যারা ট্রেনিং নিচ্ছেন তারা শুধু একটা ডোনার ফান্ডেড ট্রেনিংয়ে এতজন লোকের এই মাত্রায় ট্রেনিং নিতে হবে, এই লেভেল পর্যন্ত যেতে হবে বা এই ধরনের ডকুমেন্টেশন থাকতে হবে, এই লেভেলের ভেরিফিকেশন থাকতে হবে, এর বাইরেও কিন্তু আসলে কিছু অ্যাসেসমেন্টের বিষয় আছে যে আসলে ট্রেনিংয়ের বাইরে সে ওই ট্রেনিংটা নিয়ে ইন্ডাস্ট্রিতে কিভাবে যুক্ত হবে, ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জায়গাটা, ইন্ডাস্ট্রির কোন জায়গায় সে ভ্যালু অ্যাড করবে, এটাও কিন্তু ট্রেনিংয়ের পার্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই জায়গায় মেয়েরা কম আসছে, তার কারণটা হচ্ছে তারা এই বিষয়টাকে গুরুত্ব কম দিচ্ছে, সামাজিকভাবে এই জায়গাটাতে গুরুত্ব কম পাচ্ছে, যে টেকনিক্যাল এডুকেশন দিয়েও যে একটা মেয়ে খুব ভালো এমপ্লয়মেন্ট পেতে পারে, একটা ভালো জায়গায় যেতে পারে, তার কর্মক্ষেত্রটা বিস্তৃত করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু সেই মানে আমাদের এই নির্দিষ্ট গণ্ডির বাইরে খুব বেশি আলোচিত হচ্ছে না। আমরা কিন্তু মিডিয়াতে এই বিষয়ে
অনেক আলোচনা দেখতে পাচ্ছি না, কারণ একটা মেয়ে মেয়ের সিদ্ধান্ত কিন্তু এখনো তার বাবা মা, তার স্বামীর উপর, তার শ্বশুর বাড়ির উপর অনেকখানি নির্ভরশীল। এই বিষয়টাকে আমরা কিভাবে পলিসির ভিতরে অ্যাড্রেস করব, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। কারণ আমরা ব্যক্তিগতভাবে যখন আমি আমার নিজের প্রতিষ্ঠানে অনেক মেয়েকে সুযোগ দিয়েছি এবং তারা কিন্তু খুব উচ্চ শিক্ষিত, খুবই ভালো পারফর্ম করছে, বিদেশের বিভিন্ন প্রজেক্টে তারা যখন খুব ভালো পারফর্ম করে, বিদেশিরা কিন্তু তাদেরকে ইভেন ওই দেশে নিয়ে যেও মানে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করেছে। কিন্তু আমরা পরে দেখেছি যে সেই মেয়েটা কিন্তু 10 বছর পরে আর এই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে না, সে কোনো কাজই করছে না, সে তখন তার সংসার এবং সন্তান লালন পালনের দিকে ফোকাস করছে। এটা এটা এক টোটালি মাইন্ডসেটের ব্যাপার। এই জায়গাটা আমি একটু বড় করে বললাম এই জন্য অন্যান্য বিষয়গুলো আমাদের আলোচনায় এসছে। আরেকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ বিষয় আমি গুরুত্ব দিয়েই বলতে চাই যে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস বা ডিভাইস থাকলেও আমাদের যথেষ্ট কন্টেন্ট আছে কিনা। আমাদের অনলাইনে যখন একটা মেয়ে যাচ্ছে, আমরা শুনি যে সবাই ফেসবুক করে, যাদের অনেক অ্যাক্সেস আছে তারা আসলে কি করছে, তারা কি যথেষ্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য সেই ইন্টারনেট অ্যাক্সেস বা ডিভাইসটাকে কাজে লাগাচ্ছে কিনা। তার কারণ হচ্ছে আমাদের যথেষ্ট কন্টেন্টেরও কিন্তু অভাব আছে। এই কোভিড সময়ে আমরা অনলাইন ট্রেনিং দেখেছি, সেগুলো বেসিক্যালি জুম নির্ভর ট্রেনিং, কিন্তু আমাদের কিন্তু কোনো অনলাইন বা আমরা বিদেশে যেগুলো দেখি যে অনলাইনে যে ট্রেনিং প্ল্যাটফর্ম, সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম এখনো গড়ে উঠতে আমরা দেখছি না। কিন্তু এই কন্টেন্টের জায়গাটা যত সমৃদ্ধ হবে, মেয়েরা ঘরে বসে তত বেশি নিজেদেরকে স্কিল করতে পারবে, কারণ অনেক সময় ঘর থেকে বের হয়ে যে একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেওয়া এখনো বিভিন্ন কারণে, যে কারণগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণে তাদের জন্য প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। যদি একটা মেয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে পারে, সে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনেই কাজ করতে পারবে, সেই জায়গা পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে গেছি। কল সেন্টার যে একটা শিল্প গড়ে উঠেছে এই দেশে, সেখানে কিন্তু 70% যারা কাজ করছেন তাদের মধ্যে 70% হচ্ছে মেয়ে, এবং তারা কিন্তু এই কোভিড সময়ে আমরা দেখেছি তারা কিন্তু বাড়ি থেকেই কাজ করছে, বাড়ি থেকে সাপোর্ট দিতে পারছে। হ্যাঁ, এখানে চ্যালেঞ্জ অনেক আছে, কারণ একটা বাড়িতে যদি ওই মেয়েটাকে সেইভাবে কাজ করার একটা জায়গা, সেই সময়টা তাকে অ্যালোকেট না করা হয়, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব হবে না তার যে স্কিলস, তার যে জায়গায় সে পৌঁছেছে সেই জায়গা থেকে সার্ভিসটা দেওয়া, সেই জায়গাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এরই মধ্যে মেয়েরা যে জায়গাটাতে পৌঁছে গেছে, সেই জায়গাগুলোকে আসলে আরো প্রচার প্রচারণার মাধ্যমে, যারা ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি অথবা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করবে, আমি শুধু আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে টেকনোলজি ব্যবহার করতে হবে সেই জায়গায় সেটা একেবারেই বলছি না। আনিফ ভাই ওনার প্রেজেন্টেশনে বলেছে আমরা ভবিষ্যতে যে এমপ্লয়মেন্ট গুলো দেখতে পাচ্ছি, সেটা পোশাক খাতে হোক, সেটা আমার মনে হয় মিস ফারহানা রহমান আপার কানেকশনে বোধহয় সমস্যা হয়েছে। আমরা জানি যে আজকাল আমরা অনেক ওয়েবিনার যখন করছি এবং আজকে ওয়েদারও খুব একটা ভালো না, সুতরাং বিভিন্ন সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি। তবে আমার মনে হয় আপার কাছ থেকে আমরা শুনেছি, দরকার পড়লে পরে আমরা আসতে পারি। এই মুহূর্তে আসলে কিছু ওপেন ডিসকাশন বা মুক্ত আলোচনা আমরা করতে যাচ্ছি। তার আগে আমি একটু জানাতে চাচ্ছি যে আজকের অনুষ্ঠানে যে চেয়ার, তিনি আমাদের অ্যাকশন এইডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস ফারা কবির, তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। ফারা আপার কাছ থেকে আমরা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমরা মুক্ত আলোচনায় একটু যেতে চাচ্ছি। বিশেষ করে আমাদের মাননীয় চিফ গেস্ট মন্ত্রী মহোদয় এবং প্যানেলিস্ট এবং সবাই কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট দ্যাট ইজ মাই রিয়ালিটি অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হিউম্যান বিইং, দ্যাটস অলসো মাই রিয়ালিটি, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই কেয়ার ওয়ার্ক।
আমাদের সাথে জয়েন করবার জন্য বিভিন্ন সমস্যা সত্ত্বেও, তবে এখন আমরা একটু মুক্ত আলোচনায় যেতে চাচ্ছি, তাই এরপরে আমরা আপার কাছে আসবো। মুক্ত আলোচনার জন্য কয়েকজন আছেন, আমাদের খুব বেশি সময় হাতে নেই, কিন্তু খুব দ্রুত কয়েকটা প্রশ্ন আমরা নিতে চাচ্ছি। আমি এ পর্যায়ে অনুরোধ করব মার্জিয়া বিনতে নিজাম, ডেপুটি ম্যানেজার টেকনোলজি ফর ডেভেলপমেন্ট ব্র্যাক, তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি ব্র্যাকের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব যদি আপনি এক দুই মিনিটের মধ্যে খুব দ্রুত যদি একটু বক্তব্য দিতে পারেন তাহলে ভালো। জি, দুপুর সবাইকে। আমি মার্জিয়া, আমি কাজ করছি ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে, টেকনোলজি ফর ডেভেলপমেন্ট ইউনিটে আছি আমি। তো প্রথমে আমি বলতে চাই যে আজকে আলোচনাটা আসলে খুবই ফ্রুটফুল ছিল এবং প্রেজেন্টেশন দুইটাই খুবই রিলেভেন্ট ছিল আমার জন্য, আমি যে কাজ করি সেটা নিয়ে, টেকনোলজি এবং স্কিলস ডেভেলপমেন্ট, স্পেশালি কারিগরি যে শিক্ষা আমাদের টিভেট ট্রেনিং সেটা নিয়ে আমি কাজ করি। সো থ্যাংক ইউ বলবো মাহতাবুদ্দিন ভাইকে এবং অলসো আনি চৌধুরী স্যারের প্রেজেন্টেশনটাও আমার খুবই ভালো লেগেছে। আমি খুব ছোট করে দুইটা জিনিস বলবো, যে এক হচ্ছে আমাদের বারবারই যে ডিসকাশনটা আসছে যে মেয়েরা কেন আইসিটি তে কানেক্টেড নাই, কিংবা ডিজিটাল লিটারেসি হয়তো মেয়েরা সবসময় পিছিয়ে আছে ছেলেদের থেকে। তো এখানে আমি যদি আমার একদম ব্যক্তিগত পেশাগত একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যেটা যেটা হচ্ছে আমরা যে স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে বিভিন্ন ইনফর্মাল সেক্টর এবং ফর্মাল সেক্টরেরও বিভিন্ন ট্রেডে হচ্ছে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো ইনফর্মালে আমাদের টার্গেট গ্রুপটা হচ্ছে 14-18 স্কুল ড্রপ আউট বাচ্চা যারা আছে তারা, যেহেতু ওনারা ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা থেকে ডিটাচড অলরেডি। সো আমরা ট্রাই করছি যে আমাদের অল্টারনেটিভ কোনো একটা কাজের সাথে যুক্ত করে দিতে। এখানে সবসময় যে চ্যালেঞ্জটা ফেস করি আমরা, যে আমরা যখন নারী শিক্ষার্থীদের কাছে রিচ করি এবং আমরা যখন তাদেরকে বলি যে আচ্ছা আমরা এই টপিকে ট্রেনিং দিচ্ছি, এই ট্রেডে ট্রেনিং দিচ্ছি, সেখানে কিছু টেকনিক্যাল ট্রেড থাকে যেমন মোবাইল ফোন সার্ভিসিং কিংবা গ্রাফিক্স ডিজাইন এরকম, কিন্তু দেখা যায় যে 95% ফিমেল পার্টিসিপেন্টই সবসময় চায় যে আমি টেইলারিং বা ড্রেস মেকিং যেটা সেলাইয়ের কাজ যেটা, কিংবা বিউটি সেলুনের কাজ যেটা, সেই কাজগুলোতে একটু লাগান তো লাগাই তো ইয়া দেই ওই। আচ্ছা সরি, সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হয়তো অনেক বোঝানো লাগে, কিংবা হয়তো অনেক সময় জোর করে দেখা যায় যে টেকনিক্যাল ট্রেড গুলাতে নিয়ে আসা লাগে, যে মোবাইল ফোন সার্ভিসিং কিংবা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন যেগুলা। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে আমাদের যে 6 মাসের ট্রেনিংটা, সেই ট্রেনিংটাতে হয়তো মানে পার্টিসিপেন্টরা আসে বা ট্রেনিংটা নেয়, কিন্তু আমাদের ট্রেনিং শেষে আমাদের একটা ম্যান্ডেট থাকে যে আমরা তাকে জব মার্কেটে কানেক্ট করে দিব, সো উনি যেন নিজে আর্ন করতে পারে। সো তখন দেখা যায় যে ম্যাক্সিমাম এই ট্রেডের ফিমেল পার্টিসিপেন্ট যারা থাকে তারা ঝরে পড়ে, তারা হয়তো ম্যাক্সিমাম 1 মাস কাজে যায়, এরপর আর কাজে যায় না। তো এই কারণটা যখন আমরা ডিগ ডাউন করতে গেলাম যে কেন, তখন জিনিসটা বের হয়ে আসলো যে আমি যখন সেলাইয়ের কাজ শিখাচ্ছি কোনো একটা মেয়েকে, সে হয়তো বাসায় বসে নিজে একটা সেলাই মেশিন দিয়ে আশেপাশের মানুষের সেলাইয়ের কাজ করতে পারছে, তার ঘরের কাজের পাশাপাশি সে হয়তো বাসা বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছে বা কিছু। কিন্তু আমি যখন তাকে গ্রাফিক ডিজাইনের কোর্স শেখাচ্ছি, তখন তার পক্ষে প্রতিদিন বাসা থেকে বের হয়ে ওই কম্পিউটার দোকানে গিয়ে কাজ করা সম্ভব না। কিন্তু যেখানে আমরা এখন সবাই জানি কোভিড এর এই সিচুয়েশনে আমরা কিন্তু সবাই বাসা থেকে কাজ করছি এখন, যে যেই কাজই করি না কেন। কিন্তু যদি তাড়াতাড়ি করেন তাহলে ভালো হতো আমাদের জন্য। কিন্তু এখানে প্রবলেম যেটা হচ্ছে যে আমি ওই হয়তো মফস্বল শহরে থাকে, ওই মেয়েটাকে আমি অ্যাক্সেসটা দিতে পারছি না, সে বাসায় বসেই ল্যাপটপে তার ইন্টারনেট কানেকশন দিয়ে সে এই ধরনের কাজগুলো করতে পারে। সো আমার এখানে ইয়েটা হচ্ছে যে আমরা হয়তো জোর করেই বলি বা স্ট্রিপেন দিয়ে বলি বা পলিসির কারণেই হোক, হয়তো মেয়েদেরকে এখানে আনতে পারছি, কিন্তু আমাদেরকে মানে একটু হোমওয়ার্ক করে আসতে হবে যে তার বাসায় যে সিচুয়েশনটা বা তার যে পারিপার্শ্বিক অবস্থা, এনভায়রনমেন্টাল অবস্থাটা, সেটাও কি তাকে সাপোর্ট করে কিনা যে সে একটা টেকনিক্যাল এনভায়রনমেন্ট এফোর্ড করতে পারে। সো এটাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এ পর্যায়ে আমরা যেতে চাচ্ছি ডক্টর সালমা আক্তার, প্রফেসর ডিপার্টমেন্ট অফ সোশিওলজি। সালমা আপা, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তাহলে 1 মিনিট আপনি হয়তো আপনার আপনি একটা কমেন্ট দিয়েছেন, সুতরাং সেই কমেন্টে যদি আপনি বলতে চান তাহলে।
ধন্যবাদ জানাতে চাই বিদেশি সংস্থাটির প্রোগ্রামের জন্য। অ্যাকচুয়ালি আমি 4-5 বছর ধরে টিবেট নিয়ে কাজ করছি, আইসিটি নিয়েও কাজ করছি এবং কীভাবে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করছি সেটা নিয়ে কাজ করছি। তো আমি যে কমেন্টসগুলো দিয়েছি সেই জায়গাটাতে আমি একটু ফোকাস করতে চাই যে আসলে একটা বড় সমস্যা হচ্ছে যে কারিকুলাম অ্যান্ড মার্কেট ডিম্যান্ডের মিসম্যাচ। যে আসলে আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে কথা বলেছি, এডুকেশন ইনস্টিটিউশন স্টুডেন্ট টিচারদের সাথে কথা বলেছি, সেটা একটা বিশাল ক্রাইসিস। আরেকটা হচ্ছে যে লার্নিং প্রসেসের মধ্যে স্টুডেন্টসরা থাকে, টেকনিক্যাল ইনস্টিটিউশন অনেকগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমি যেটা দেখতে পারলাম যে অ্যাকচুয়ালি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স খুবই কম, টেকনোলজিগুলো অনেক পুরনো, মার্কেটের সাথে কোনোভাবেই যায় না। তো সেদিক থেকে কিভাবে ইন্টার্নশিপ অথবা অন্য কোনোভাবে বোথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্টসদের জন্য ইন্টার্নশিপের কথা আমরা ভাবছি কিন্তু টিচাররাও কিন্তু যে কারিকুলামে পড়ে আসছেন আপডেটেড টেকনোলজির সাথে তারা খুব অ্যাটাচ না। তো সেদিক থেকে কিভাবে যে ইন্টারন্যাশনাল এক্সপোজার গুলো তারা নিচ্ছেন সেটাকে আরো কিভাবে ডিসেমিনেট করা যায় সেই জায়গাটা একটা কাজ করা দরকার আছে। আরেকটা বড় ইস্যু আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে বলছিলেন, দুটো ইস্যু আমি এখানে আনতে চাই। একটা হচ্ছে যে ফেস ভ্যালু অফ টিবেট এডুকেশন। আমাদের দেশে এখনো পর্যন্ত একটা আইডিয়া হচ্ছে কি এটা একটা লোয়ার ইনকাম গ্রুপ, পুয়ার রিমোট এরিয়াস, রুরাল এরিয়াস এর স্টুডেন্টসদের জন্য, এটা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্টসরা এখানে আসবে, সেই ফেস লিফটিংটা কিন্তু টিবেটে আমরা এখনো করতে পারি নাই। এই জায়গাটায় কাজ করবার দরকার আছে, কারণ আমাদের 50 লাখ স্টুডেন্টসকে জেনারেল এডুকেশন থেকে যদি শিফট করতে হয় টিবেটে, অবভিয়াসলি তাকে জেনারেল এডুকেশনের সাথে কম্পিটেবল করতে হবে, বোথ ইন কোয়ালিটি, ফেস ভ্যালু অ্যান্ড মার্কেট ডিম্যান্ড। আরেকটা ইস্যু আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি ধন্যবাদ জানাতে চাই সরকারকে যে তারা যে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করছেন যে এজ লিমিটটা, আসলে টিবেট এডুকেশন ইজ এ এরিয়া যে পিপল ক্যান কাম এনি টাইম, তাদের কম্পিটিবিলিটি মার্কেট ডিম্যান্ডের সাথে তার যদি ম্যাচ করে তার ডিম্যান্ড অ্যান্ড তার স্কিল আপলিফটমেন্ট, আমার মনে হয় যে সেটা খুব জরুরি, সাম কাইন্ড অফ ফ্লেক্সিবিলিটি। আরেকটা মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে আসলে কারিকুলামের সাথে ইনভলভ করা যায় এবং তাদেরকে আসলে এই গ্যাপসটা দূর করা, বেসিক্যালি এখানে একটা বিশাল প্যারালালি তারা কাজ করছে, স্টুডেন্টসরা ইন বিটুইন আছে। জেন্ডার নিয়ে যদি কথা বলি, মাইন্ডসেট আমি একদমই এগ্রি করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এবং অন্য সব স্পিকারদের সাথে যে জেন্ডার একটা হিউজ ইস্যু। গভর্নমেন্টের প্রচুর এফোর্টের পর আমরা দেখেছি সিটগুলো ফুলফিল হয় না, স্টাইপেন্ড থেকে যায়, মেয়েরা আসলে ড্রপ আউট করে, অবভিয়াসলি তাদের পারাপার যেটা বলছিলেন যে হাউস হোল্ড রেসপন্সিবিলিটিস কেয়ার গিভিং একটা ইস্যু। আরেকটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেটা কতটা জেন্ডার ফ্রেন্ডলি, জেন্ডার পলিসিগুলো ইন্ডাস্ট্রিগুলোতে আছে কিনা। আমি কাজ করছি রিসেন্টলি গার্মেন্টসের সাথে এবং অন্য কিছু ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির সাথে, তো সেখানে কিন্তু দেখেছি যে জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে ফিমেলরা কিন্তু খুব ম্যানেজেরিয়াল পজিশনগুলোতে আসতে পারছে না, সুপারভাইজার পজিশনগুলোতে আসতে পারছে না কাজের নেচারের কারণে, পারসেপশনের কারণে, সেখানে তাদেরকে কীভাবে নিয়ে আসা যায় সেটা আরেকটা ইস্যু। আমি মনে করি যে সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট স্টাডি ট্র্যাকিং, আমাদের গ্রাজুয়েটসরা কোথায় যাচ্ছে আমরা কিন্তু জানি না, আমরা যদি এটাকে হাইলাইট করতে পারি মার্কেট অ্যান্ড একাডেমিয়া যে তারা কোথায় আছে, সাকসেসগুলো কি কিভাবে কন্ট্রিবিউট করছে টু ন্যাশনাল ইকোনমি অ্যান্ড পলিসি, তাহলে কিন্তু বাকিরা অটোমেটিক্যালি এনকারেজ ফিল করতো। তো কিভাবে ট্র্যাক করা যায় গ্রাজুয়েটদেরকে অ্যান্ড কনস্ট্যান্ট স্টাডি অন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট, আমার মনে হয় যে এগুলো খুব জরুরি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করবার জন্য। আমাদের সাথে রয়েছেন মিস্টার শৌভিক মুখার্জি, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা। আপনার প্রতি একটা স্পেসিফিক প্রশ্ন ছিল, আপনি কি প্রশ্নটি করতে চান? হ্যাঁ হ্যাঁ, ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, খুব ভালোভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা তখন জিজ্ঞেস করছিলাম মেহতাবউদ্দিন স্যারকে যে ওই যে মডেলটা আমি ফলো করছিলাম একদম গোড়ার দিকে, ওই আমার একটু টেকনিক্যাল মডেলটা নিয়ে কিছু জিজ্ঞাসা ছিল যে ওখানে কি মডেলের স্ট্রাকচার অনুযায়ী ওটা কি লজিক মডেল করা হয়েছে না ওএলএস করা হয়েছে, কারণ যেভাবে ডিফাইন্ড হয়েছে সেইটা দিক থেকে দেখতে গেলে আমার মনে হচ্ছিল যে যদি ওএলএস করা হয় ওই 1 আর 2 যেভাবে নোটেশনটা ইউজ করা হয়েছে আমি সেইখানে একটু জাস্ট মানে আমার মডেল সংক্রান্ত একটু জিজ্ঞাসা ছিল, মানে বাকি দিক থেকে আমি মানে খুবই সেদিক থেকে কোনো অসুবিধা না, আমার একটু মডেল সংক্রান্ত কিছু প্রবলেম হচ্ছিল তাই আমি জিজ্ঞেস করছিলাম। তো ওইটা জি, আপনাকে ধন্যবাদ, আমার মনে হয় মাহতাবউদ্দিন এটা ক্লারিফাই করতে পারবে যে ওহাকে ডিকম্পোজিশনটা ওকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাজমুল আসান, ম্যানেজার ইয়াং পিপল অ্যাকশন এইড বাংলাদেশ, তিনি আমাদের সাথে আছেন। নাজমুল ভাই, আপনি যদি খুব সংক্ষেপে আপনার বক্তব্য একটু। অনেক আলোচনা হয়েছে, ধন্যবাদ। আমার মনে হয় দুইটা জায়গায় একটু ফোকাস করা যেতে পারে এবং একটা বলি শেষ করা, সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেসিবিলিটি নিয়ে কিন্তু আসলে অনেক প্রবলেম। আমরা যদি
যে ম্যাপটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু পকেটস আছে, যে পকেটে আসলে ইয়ং উইমেন বা উইমেনদের ডিভাইসে অ্যাক্সেসিবিলিটি নাই, এবং যে অ্যাক্সেসিবিলিটি যে মোবাইলের কথা বলেছে সেগুলো কিন্তু আসলে সবচেয়ে স্মার্টফোন তা না, এবং কম্পিউটারে যে পেনিট্রেশন যেগুলো বললাম সেগুলোই কিন্তু আসলে প্রবলেমেটিক জায়গা। আমার কাছে মনে হয় যদি এই যে আনির ভাই যে জায়গাগুলো বলছিলেন যে একটু টার্গেট ওরিয়েন্টেড ইনিশিয়েটিভ, আমরা যদি ওই পকেট গুলো ধরে অ্যাক্সেসিবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেম গুলো আমরা জানি যে কানেক্টিভিটির যে লেভেল সেইগুলোকে যদি আমরা না নিয়ে যেতে পারি গ্রাসরুট লেভেলে এবং তাদেরকে ওইখানে এনকারেজ না করতে পারি, তাহলে কিন্তু এই এই পার্টিসিপেশনটা বাড়ানো খুব ডিফিকাল্ট হবে। এক দুই নম্বরে যেটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে আমরা যেমন ফিমেল স্টুডেন্টদেরকে সেকেন্ডারি এডুকেশন নিয়ে আসার জন্য একসময় একটা ইনসেন্টিভ শুরু করেছিলাম এবং সেটা যেহেতু ভালো একটা রেজাল্ট দিয়েছে, আমার কাছে মনে হয় এখন এই টেকনোলজি জায়গা থেকে যদি কিছু ইনসেন্টিভ দিয়ে, সেটা ডিভাইসের জায়গা থেকে হতে পারে, সেটা কানেকশনের জায়গা থেকে হতে পারে এবং সেটা স্টাইপেন্ডের জায়গা থেকে হতে পারে, দিয়ে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় এই পকেট গুলোকে অ্যাড্রেস করা যায়। আদারওয়াইজ যে চ্যালেঞ্জটা হবে তাহলে ওই যে যে প্যারিটির কথা আমরা বলতে চাচ্ছি সেই প্যারিটিটা আমরা নিয়ে আসতে পারবো না এবং এই ডিভাইডটা প্রবাবলি থেকে যাবে, এবং শেষে যেটা একেবারে যে ইনফ্রাস্ট্রাকচার ইভেন ইস এখনো আছে সেগুলো আসলে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না বিকজ অফ আমাদের যে একটু গভর্নেন্স গ্যাপ আছে এবং এক্সিকিউশনের জায়গা থেকে আমাদের একটু গ্যাপ আছে। আমরা যদি এই এক্সিকিউশনের গ্যাপটাও যদি ফুলফিল করি তাহলে আমার মনে হয় প্যারিটির যে গ্যাপটা আমরা দেখেছি গবেষণা যেটা আসছে সেটিকে তুলে নিয়ে আসা সম্ভব। ধন্যবাদ, আমি শেষ করবো এখানে। অনেক ধন্যবাদ নাজমুল ভাইকে। এ পর্যায়ে আমি একটু জানতে চাচ্ছি যে মিডিয়া থেকে যারা আছেন তাদের কেউ কি খুব স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্যানেলিস্টদের উদ্দেশ্যে বা আমাদের যিনি প্রেজেন্ট করেছেন তার উদ্দেশ্যে তাহলে বলতে পারেন, কেউ যদি থাকে, যদি আমাদের হাতে সময় আসলে খুব কম। আচ্ছা, নারীদের ভর্তির সুযোগ আছে? আমরা কিন্তু জানি একটা পলিটেকনিক ইনস্টিটিউট ডেডিকেটেড ফর উইমেন, আর বাকি ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু অনেক বেশি, তো সেই ক্ষেত্রে অ্যাক্সেসটা আসলে সরকার কিভাবে ইকুয়ালি এনশিওর করবে? জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে কয়েকটি স্পেসিফিক প্রশ্ন আছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তার কাছে একটা প্রশ্ন রয়েছে যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, কিন্তু স্যার যে 50 লাখ শিক্ষার্থী ইতিমধ্যেই জেনারেল এডুকেশন সাইটে লেখাপড়া করছেন তাদের ফিউচার নিয়ে বা তাদের কর্মক্ষেত্র নিয়ে কি ভাবা হচ্ছে, সে ব্যাপারে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা? এটা খুব সংক্ষিপ্ত ভাবে বলে দেই যে আমাদের যারা সাধারণ স্ট্রিমে যারা পড়াশোনা করেছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যাতে করে NTVQA ফ্রেমওয়ার্ক এর মধ্যে যে সমস্ত স্কিলস কোর্স, ট্রেড কোর্স, প্রফেশনাল কোর্সেস আছে সেগুলো যাতে করে তারা করার ব্যাপারে জোরদার, তারা যাতে করে মানসিকতাটা পরিবর্তন করেন। যেমন আমাদের দেশে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হওয়ার সাথে সাথেই একজন ছাত্র ডেস্ক জব বা অ্যাডমিনিস্ট্রেটর জবের এখানে প্রত্যাশী হয়ে যান, ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হোক, তো সবাই ডেস্ক জব আমরা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর আমি কেন একটা ইলেকট্রিক্যাল ট্রেডের উপর আমি কোর্স করব না বা ওয়েল্ডিং এর উপর কোর্স করব না? এইখানে আমাদের ছাত্রছাত্রীদেরকেই তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, করে NTVQF এর লেভেল 6 পর্যন্ত আমাদের কিন্তু অনেক ট্রেড কোর্স আছে। এখন ইন্ডাস্ট্রি রেলেভেন্স কিনা, কোয়ালিটি কি, সেটা আরো পরের কথা, কিন্তু ইন্টারেস্টেড যে আমাদের হওয়ার কথা সেটাই তো আমি হচ্ছি না। আমরা কেন বুঝি না যে আমাদের পার্শ্ববর্তী দেশে জেনারেল এডুকেশনে গ্র্যাজুয়েটধারী একজন ব্যক্তি কিন্তু আমাদের দেশে যখন কাজ করেন তখন কিন্তু তিনি এসে সেই ফিলোসফিতে মাস্টার্স ডিগ্রি দিয়ে কিন্তু কাজ করেন না, তিনি কাজ করেন মিড লেভেল ম্যানেজমেন্টে কোনো ধরনের টেকনিক্যাল কোর্স করেছেন অথবা তারা ফ্যাশন ডিজাইনিং এর উপরে কোনো স্পেসিফিক কোর্স করেছেন, সেটার জন্য তিনি কিন্তু কাজ পান। তো আমরা যদি ধরুন আমি একজন গ্রাজুয়েট, আমি যদি ইলেকট্রিক্যাল এর উপরে লেভেল 6 পর্যন্ত ইলেকট্রিক্যাল ট্রেডে আমি কোর্স করে থাকি এবং প্রশিক্ষিত হয়ে থাকি তাহলে কিন্তু আই হ্যাভ এন অপরচুনিটি টু রান এ স্মল ভেঞ্চার উইথ কাপল অফ ইলেকট্রিশিয়ানস, যেখানে আমি একটা সার্ভিস ড্রিভেন ছোট্ট সাস্টেইনেবল বিজনেসও চালাতে পারবো। এবং আমরা উচ্চ বিদেশে দেখি MIT-তে পড়াশোনা করলেও দেখা গেছে যে কম্পিউটারের উপরে একটা প্যাকেজ কোর্স করে তারা কিন্তু অনেক ধরনের অফিস জব বা অ্যাডমিন জব বা অনেক ধরনের আউটসোর্সিং কাজও করছে।
তো সেখানে আমাদের মানসিকতাটার পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পঞ্চগড়ে বসে এখন আমি মাস্টার্স ডিগ্রি পাস করলাম, এখন আমার তো সেখানে আমার যে অর্থনৈতিক ধরন প্রকৃতি আমার এলাকার সেখানে তো আমাকে সেই মাস্টার্স ডিগ্রি পাশের জব সেখানে ক্রিয়েট হয় নাই, সেটা অনেক সময় লাগবে। আমাকে কিন্তু বাস্তবমুখী চিন্তা করতে হবে, আমি হায়ার এডুকেশন নিয়েছি ঠিক আছে, পাশাপাশি আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি যে ট্রেড কোর্স প্রফেশনাল কোর্স গুলো NTVQA ফ্রেমওয়ার্ক এর মধ্যে তারা যদি নেন দেশে বিদেশে সর্বত্রই আত্মকর্মসংস্থান থেকে শুরু করে কর্মসংস্থানও তাদের পক্ষে সম্ভব হবে। আর নারীদের বিষয়ে কিন্তু আমাদের ডেজিগনেটেড মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন আছে এবং সকল জেনারেল মেডিকেল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কিন্তু নারীদেরও ভর্তি হওয়ার সুযোগ আছে, কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট একটা বড় বাধা। আমরা দেখেছি যে আমাদের নারীদের কর্ম উপযোগী পরিবেশ কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে না। আমি ফিজিক্সে আমাদের মেয়েরা মাস্টার্স ডিগ্রি পাস করছে কিন্তু লেকচারার হিসেবে সেরা আসছে না, শুধু পারিবারিক বা সাংসারিক জীবনে তাদেরকে আমরা ডাইভার্ট করি। এটা একটা সোশ্যাল ইস্যু, সেই সোশ্যাল ইস্যুটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনছিলেন এবং রেসপন্স করেছেন। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনি উত্তর পেয়ে গেছেন। এরপরে আমি দুটো প্রশ্ন চ্যাট বক্সে দেখছি যে প্রশ্নগুলো হয়তো রেলিভেন্ট হতে পারে। একটি প্রশ্ন আছে যে নো ওয়ান ক্যান বাই সিম কার্ড বিফোর এইজ 18, বাট হাউ ক্যান বি ট্রুলি ইনকর্পোরেট দোজ ইয়থ হু আর বিটুইন দ্য এইজ 15 and 19? এই প্রশ্নটা করেছিল সালমান ইবনে ইয়াসিন। তিনি আরো একটি প্রশ্ন করেছেন যে আমরা জানি যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, তো সেক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য যদি নতুন নতুন চাকরির বাজার তৈরি করা হয় তাহলে সেটা জেন্ডার ইনইকুয়ালিটি হ্রাস করতে পারবে, সেটি উনি মনে করছেন এবং সে ধরনের একটা প্রশ্ন উনি করেছেন। এছাড়া মিস্টার আনিচ চৌধুরী, তার কাছে একটা প্রশ্ন ছিল, আমার মনে হয় তিনি ব্যক্তিগত কারণে জাস্ট ওনাকে চলে যেতে হয়েছে। প্রশ্নটা এই ধরনের ছিল যে ব্যক্তি খাতে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ডেটা জেনারেট করছে, সেই ডেটাগুলোকে ব্যবহার করবার এবং সঠিকভাবে ব্যবহার করবার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের যে স্পিকার যিনি রয়েছেন, যিনি মূলত প্রেজেন্টার তিনি জনাব মাহতাবউদ্দিন, তিনি যদি কোনো বক্তব্য এবং যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সঙ্গে কোনো বক্তব্য দিতে চান এবং প্যানেলিস্টদের মধ্যে কেউ যদি মনে করেন যে প্রশ্ন এসেছে তাদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে তারা ইন্টারভিউ করতে পারেন। আমি এ পর্যায়ে একটু মাহতাবকে বলবো যে যে স্পেসিফিক যে প্রশ্ন তার উদ্দেশ্য ছিল সেই প্রশ্নের উত্তরটা যেন দিয়ে দেন। থ্যাংক ইউ ম্যাডাম, আমি খুব ব্রিফলি যাচ্ছি। প্রথমত হচ্ছে শফিক মুখার্জির যে প্রশ্নটা আছে যে আমরা কোন মেথোডোলজি ইউজ করছি, দেখুন আমি এখানে একটা রিগ্রেশন শুধু একটা রেজাল্ট আমি দেখিয়েছি, আমরা অ্যাকচুয়ালি দুটো টু সেটস অফ রেজাল্টস উই ডিড ইন আওয়ার টু সেটস অফ এক্সারসাইজেস উই ডিড ইন আওয়ার পেপার। প্রথমটা আপনার হচ্ছে হাউজহোল্ড লেভেলে, সেখানে আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ছিল সেটা ছিল হচ্ছে ইউথ প্রপোর্শন with mobile phone, male among female and face, ebong eta hocche continuous variable jehetu continuous sutra ekhane logit bar probability ekhane ashbe na we did OLS as mane suggested by Blind and Ohaka ebong conventional literature jeta dekhay ar arekta jeta amra kichu individual level e mobile whether a female owns a mobile phone or whether a male owns a mobile phone that is actually oikhane dependent variable ta hocche binary dichotomous ebong shei khetre amra jeta korechi amra probability estimation করেছি, probability estimation করে fairly 2000 fairly একটা পেপার আছে 2005 এর, আমরা ওই যে মেথডটা ফলো করেছে সেটা দিয়ে আমরা এটাকে এক্সপ্লেইন করেছি, বাট ওই রেজাল্ট আমি এখানে শো করিনি। বাট রেজাল্টস আর একদম এখানে আমরা হাউজহোল্ড লেভেলে যে রেজাল্ট পেয়েছি দ্যাট ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্যাট। আমি জাস্ট দুটো কয়েকটা কোশ্চেন আমি জাস্ট ব্রিফলি এক মিনিটের মধ্যে আমি একটু নিতে যাচ্ছি। প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে অনির্ভা একটা নাইস একটা নাম্বার দিয়েছেন যে আমাদের এখানে কিন্তু জব অপরচুনিটিস প্রায় 4 মিলিয়ন নতুন জব অপরচুনিটি এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে তৈরি হতে পারে। যদি আমরা যদি আমাদের ইউথদেরকে যদি অ্যাডিকুয়েটলি ইকুইপ করতে না পারি এই 4 মিলিয়ন জবস এটা কারা পাবে? এটা পাবে হচ্ছে ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে যে স্কিল ওয়ার্কার আছে, দে উইল গেট দ্যাট জব। সুতরাং দ্যাট ওন্ট বি ফ্রম মাই ডোমেস্টিক কান্ট্রি আনলেস অ্যান্ড আদারওয়াইজ আমরা যদি আমাদের ইউথ যারা আছে বা যারা নতুন জব মার্কেট আছে তাদেরকে যদি আমরা ইকুইপ করতে না পারি। আর একটা প্রশ্ন এসেছিল যে আমাদের সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিম্যান্ড, অফকোর্স, বাট এটা তখনই হয় যখন সেখানে মার্কেট ফেলার থাকে না। আমাদের এখানে হিউজ মার্কেট ফেল আছে, যখন সোশ্যাল স্টিগমা থাকবে, যখন জেন্ডার ডিসক্রিমিনেশন টুয়ার্ডস উইমেন থাকবে, তখন এই সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিম্যান্ড ইট ডাজন্ট ওয়ার্ক। এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন খুবই বড় পরিমাণে দরকার পড়ে। আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে সিম কার্ড নিয়ে। সিম কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে 18, এটা বাই রুল বাংলাদেশে বাই ল মাইনররা পারচেস করতে পারে না, বাট দেয়ার ইজ অলসো আ ল সেটা হচ্ছে মাইনররা যদি পারচেস করতে চায় তাহলে তাদের যেই প্যারেন্টসের যে NID কার্ডটা আছে দে ক্যান পারচেস ইট উইথ দ্যাট।
সুতরাং সেটা করলে এটা হয়েছে। আমি জাস্ট একটা জায়গা একটু কনক্লুড করবো, সেটা হচ্ছে আমাদের পেপারে আমরা স্পেসিফিক্যালি মেনশন করেছি যে মেল ফিমেলের মধ্যে যে ডিসক্রিমিনেশন সেটার বড় একটা অংশ হচ্ছে সোশ্যাল স্টিগমা, মেয়েদের প্রতি যেই বাইসে একটা মেয়ে কেন ইন্টারনেট ইউজ করবে। আমরা আমরা এফজিডি করার সময় দেখেছি মেয়েদেরকে ছেলেদের তুলনায় বহু বেশি পরিমাণে জবাবদিহি করতে হয়, কেন ইন্টারনেট ইউজ করবে, ইন্টারনেটে কি দেখবে, কেন তার স্মার্টফোন লাগবে। ইভেন মেয়েদের ক্ষেত্রে মোবাইল ফোন বা স্মার্টফোন পারচেজের ক্ষেত্রে যে মিন ইয়ার্স এটা কিন্তু মাচ হায়ার দেন হচ্ছে কম্পেয়ার টু মেলস। আর জাস্ট আমি আমি এখানে শেষ করছি। জি ম্যাডাম। ওকে, মিস্টার সাইদ আলী উনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন, আপনি যদি খুব দ্রুত একটু বলতেন তাহলে ভালো হতো। আমি এক লাইনে শেষ করব। জি, এখন ফারহানা রহমান ভাইস প্রেসিডেন্ট রেসিস, উনি একটা পয়েন্ট রেজ করেছেন যে ভার্চুয়াল ট্রেনিং সেন্টার বা এরকম একটা বিষয়, আমরা যুব উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আমরা শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট একটা আছে সাভারে, সেখানে চিন্তা করছে মানে অলরেডি একটা মডেল আমাদেরকে দেখানো হয়েছে ভার্চুয়াল ট্রেনিং সেন্টার সেখানে ইনস্টল করার জন্য, এস্টাবলিশ করার জন্য। আমরা টার্গেট করেছি যে আগামী 5 বছরে প্রায় 12 লক্ষ ছেলে মেয়ে, অবশ্যই ইউথদের টার্গেট করেছি, তারা সেখানে এই সুবিধাটা পাবে। শুধু সেখানে ট্রেনিং নেওয়াই না, অনলাইন ভার্চুয়াল ট্রেনিং সেন্টার যেহেতু যে দেশে বা বিদেশে যে কোনো জায়গায় বসে সে এখানে পার্টিসিপেট করতে পারবে এবং এখানে এই কারিগরি সুবিধাটা প্রয়োগ করে সে আর্নিংয়েরও চেষ্টা করতে পারবে আমাদের এই ট্রেনিং সেন্টারটা ব্যবহার করে। ধন্যবাদ এটাও জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্যানেলিস্টদের বক্তব্য শুনলাম এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও আমরা শুনলাম। এ পর্যায়ে আমাদের আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা আসলে অনেকক্ষণ ধরেই আলোচনা চলছে। এ পর্যায়ে আমাদের মাননীয় চেয়ার মিস ফারা কবির, যিনি অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, ফারা আপাকে অনুরোধ করব যে আপনার কিছু বক্তব্য। ধন্যবাদ সাইমা, এবং মাননীয় প্রধান অতিথি, আমাদের সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয় এবং প্যানেলিস্ট সবাইকে আবারও শুভেচ্ছা। আমি এতক্ষণ আলোচনায় যে বিষয়গুলো এসেছে বেশিরভাগ ক্ষেত্রে আমারও একই চিন্তা ভাবনা, এবং আমাদের কারিকুলামে রিভ্যাম্প করা, তারপরে ICT অ্যাকশন প্ল্যান নেওয়া, এগুলো তো বলাই হয়েছে। ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে, বিশেষ করে ইয়াং উইমেনদের। এবং আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা যে বলেছেন এগ্রিকালচার থেকে শুরু করে এডুকেশনের কারিক্রম থেকে সবগুলোর সঙ্গে আমি এন্ডোর্স করি এবং একমত। আমার কাছে যেটা মনে হয়, যেটা মাতা উদ্দিন বললেন লাস্টে যে সোশ্যাল স্টিগমা তো ইট ইজ ট্রু ফর থ্রু আউট আওয়ার লাইফ। আমার জীবনের আমি একটা নারী, আমি একটা মেয়ে হয়ে জন্মিয়েছে, তো ফ্রম এ টু জেড, ফ্রম বার্থ টু ডেথ, এখানে কোনো জায়গায় কিন্তু সোশ্যাল স্টিগমার অভাব নাই। তার মধ্যে থেকেও তো আমাদের দেশে মেয়েরা বের হয়ে আসতেছে, তার মধ্যে থেকেও তো নারীরা কাজ করছে। এবং সো আমার জন্মের সময় আমি যদি মুসলমান পরিবারের, তো একটা একটা ছাগল দিয়ে আপনি আমার নাম রাখবেন, মানে ফ্রম ইটস এস্টাবলিশড ইন দ্য প্র্যাকটিসেস, ইটস ইনস্টিটিউশনালাইজড। এই যে ধাপে ধাপে চলতে, তাহলে সোশ্যাল স্টিগমা ICT রিলেটেড যদি আমি চিন্তা করি, টেকনোলজি অ্যাক্সেসের জায়গা থেকে, অ্যাক্সেসের একটা বাধা পরিবার থেকে আসে, পরিবার মনে করছে যে তাকে প্রোটেক্ট করছে, বিকজ সোশ্যাল মিডিয়ার যেই প্র্যাকটিস, যেই বিহেভিয়ার, সেটার কারণে কিন্তু ফ্যামিলি এবং আমরা যে আপনি যে বললেন, মাতা বিক্রাকে বললো যে আমার একটা মোবাইল ফোন কিনতে হলো যে আমার কতবার চিন্তা করতে হবে যে আমার পাশের দোকানদারটা আমার নাম্বারটা নিয়ে নিল কিনা, সিমটা অন্য জায়গায় চলে গেল, আমি কতখানি এক্সপোজড হতে পারি বিকজ আমি একটা নারী, একটা মেয়ে। তো আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে যে এটা তো গভর্নেন্স এর ইস্যু, সোশ্যাল স্টিগমার ইস্যু, অ্যাক্সেসিবিলিটির ইস্যু, অ্যাক্সেসিবিলিটি জায়গা থেকে, অ্যাফোর্ডেবিলিটি জায়গা থেকে অবশ্যই আমরা প্রাইভেট সেক্টরের সঙ্গে লবিং করব যে আরো কিভাবে অ্যাফার্মেটিভ টার্গেটেড মেজার্স দিয়ে আমাদের নারীদের মেয়েদেরকে দিয়ে দিতে হবে। আমি আরেকটা অনুরোধ রাখবো প্রাইভেট সেক্টরের কাছে যে একটা অ্যাপ তৈরি করা, যে অ্যাপটা আমরা দিয়ে দেব মেয়েদের যত মোবাইল বা ট্যাব বা কম্পিউটারে, যে এনি নেগেটিভ পাবলিসিটি বা ইনফরমেশন ওটা ওই অ্যাপ ওটাকেই রেজ করে দেবে। এখন সময় এসে গেছে এই অ্যাপটা তৈরি করে এবং এটা প্রাইভেট সেক্টরকে এবং ইয়াং পিপলদের দিয়ে নিয়ে এটা অফার করা। এটা যদি আপনারা তৈরি করেন, এটা সব ইনস্টিটিউশনস বা এদেরকে প্রাইভেট সেক্টর এটা একটা
দ্বিতীয়ত আমাদের যে স্কিমস গুলোর মধ্যে আইসিটি প্রমোট করার জন্য মেয়েদের মধ্যে টার্গেটেড ইনসেন্টিভ অ্যাফার্মেটিভ মেশার্স স্টাইফেন দিয়ে করতে হবে। স্টাইফেন দিলেই যে সব সমস্যা, মেয়েদেরকে স্টাইফেন দেওয়ার পরে তারা শিক্ষাটা কন্টিনিউ করেছে, কিন্তু দিনের শেষে শিক্ষা শেষে কি আবারও সেই তার সোসাইটিতে তার রোল কি, তার রোল এবং তার স্ট্যাটাস কি, ওটা তো চেঞ্জ হয়নি। তো সেই জন্য আমাদেরকে ক্যারিয়ার প্ল্যানিং এর জায়গায়ও কিছু জিনিস ইন্ট্রোডিউস করতে হবে, যে আপনি এই একটা মেয়ে যার 15 বছরে বিয়ে হয়েছে, 16 বছরে মা হয়ে গেছে, সেও এই জায়গা থেকে এই ডিজিটাল এবং এই টেকনোলজি ইউজ করে সেও একটা ইকোনমিক কন্ট্রিবিউশন করতে পারে। আমাদের সোসাইটিতে, আমাদের ফ্যামিলিতে দ্য মোমেন্ট একজন ইকোনমিক কন্ট্রিবিউট করতে পারে, ট্রানজ্যাকশন এন্ড মনিটারি সাপোর্ট দেয়, তখন কিন্তু তার প্রতি কিছুটা হলেও চেঞ্জ হয়। আমি বলছি না যে সেখানে জেন্ডার ভায়োলেন্স বন্ধ হয়ে যায়, কারণ আমরা তাই যদি হতো তাহলে আমাদের গার্মেন্টস এর মেয়েরা এত কষ্ট শিকার হতো না, তারপরেও তার একটু স্ট্যাটাস আপ হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে এই ফ্যামিলি জায়গা থেকে এই মেসেজিংটা করতে হবে। আমি আমাদের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই যে স্টাইফেন ইন দ্য ফর্ম অফ টেকনোলজি অ্যান্ড অ্যাক্সেসরিজ, ট্যাব, মোবাইল, এটা আপনারা প্রাইভেট সেক্টরকে ইয়ে করে দেওয়া, যেন এই অ্যাপস গুলো তৈরি করে যে নেগেটিভ সাইডটা বন্ধ করা। থার্ড হলো ভেরি মাচ যে আমাদের যে দেশে মিডিয়াটা আছে তাদেরকে পজিটিভ স্টোরিজ বলতে হবে। এখনো কিন্তু ক্যারিয়ার প্ল্যানিং নাই, তারপরে একজন প্লাম্বার হলে বা একজন ইলেকট্রিশিয়ান হলে তারও যে এই সমাজে একটা মর্যাদা আছে, এই ধরনের অনেকগুলো স্টোরি তৈরি করতে হবে যেটা দিয়ে প্রমোট করতে হবে, কেন মাইন্ডসেট কখনো চেঞ্জ হয় না। এবং আমার খুব ভালো লাগলো যে রিসেন্টলি কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে মিডিয়াতে, যেখানে ভাই বোন বা ছেলে মেয়ে বন্ধু সে তার পিরিয়ডের সময়, তার মেনস্ট্রেশনের সময় তার অসুবিধা হচ্ছে, তো বলছে যে তুমি তো বুঝবে না, তখন সে মোবাইলে দেখালো একটা স্যানিটারি প্যাডের অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, সো ওইটা যে কোম্পানি তৈরি করছে সে অ্যাডভার্টাইজ করছে, ফাইন, বাট সোশ্যাল মেসেজটা তো যাচ্ছে যে দিস ইজ দ্য কাইন্ড অফ। আজকে আমাদের বাংলাদেশে যেটা ফারানা বলছিলেন যে অনেকগুলো পজিটিভ পলিসির কারণে উইমেনদেরকে অনেক জায়গায় নিয়ে এসছে, তো দ্যাটস এ গুড থিং। এরকম আরো মেসেজিং আনতে হবে যেটা প্রাইভেট সেক্টরকে আমরা বলতে পারি, মিডিয়াকে বলতে পারি, উই নিড টু সেলিব্রেট একজন ইলেকট্রিশিয়ান, একজন প্লাম্বার, একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, একজন এই জিনিসগুলো। এবং আপনি খুব আমাদের মন্ত্রী মহোদয় একটা খুব ইম্পর্টেন্ট কথা, মানে আনির চৌধুরী একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে 4 মিলিয়ন জবস হতে পারে যদি আমরা এটাকে মাথায় নিয়ে প্ল্যানিংটা করি, নালে এটা চলে যাবে নেবারিং কান্ট্রিসে। তাহলে গভর্নমেন্ট পলিসি মেকার্সকে এখনই উইথ দ্য প্রাইভেট সেক্টর, উইথ দ্য রেলেভেন্ট ইন্ডাস্ট্রি বসতে হবে যে এই এই এইটা কি করে গিয়ার আপ করা যায়। দিস ইজ লাইক মানে এটাকে ডিক্লেয়ার করতে হবে অ্যাজ এ রিকভারি, অ্যাজ এ ইমার্জেন্সি, এবং এই জায়গায় নালে আমাদের ইউথরা, ইয়াং পিপলরা অনেক বেশি সাফার করবে। আমি মার্জিয়ার কথা শুনছিলাম যে আমাদের নারীর মেয়েদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তারা আবারও স্টিচিং অ্যান্ড ড্রেস মেকিং অ্যান্ড বিউটি পার্লারে, সো ওটাকে ডাউনগ্রেড করার দরকার নেই, দ্যাটস অলসো আ সেক্টর। মেবি আমাদের এই এই জায়গা থেকে এটা দেখাতে হবে এবং তাদের জন্য ক্যারিয়ার প্ল্যানিং করতে হবে যে আপনি শুধু স্টিচিং, পার্লার, বিউটিশিয়ান হতে হবে তা না, ইউ ক্যান অলসো বি আ মোবাইল রিপেয়ার পার্সন। এই যে ক্যারিয়ার প্ল্যানিংটা, এটা কি আমরা করি নাকি? আমাদের যে এডুকেশনে কোনো, সেটা সেকেন্ডারি এডুকেশন শেষ করার পরাই হোক আর গ্রাজুয়েশনের পরে হোক, দ্যাটস নো ক্যারিয়ার প্ল্যানিং। আমাকে তো কেউ বলে দেয়নি যে আমি এরপরে কি করতে পারবো, আমাকে এক্সপ্লোর করে, সবাই একটা বিসিএস জানে যে গভর্নমেন্টের চাকরি পেতে পারে, এর বাইরে কিন্তু জানে না। সো ক্যারিয়ার প্ল্যানিং এর উপরে প্রত্যেকটা ইনস্টিটিউশনে এমফেসিস দিতে হবে, আমার কাছে এটা মনে হয়। আর সোশ্যাল স্টিগমা তো সহজে যাবে না, বাট যত বেশি পজিটিভ স্টোরিজ যাবে, যত বেশি বাংলাদেশ টেলিভিশন, মিডিয়া, রেডিও তে যাবে, সেইভাবে কিন্তু নাটক, গান, মিউজিক এই জায়গায় ইনভেস্ট করতে হবে। সো আমাদের একটা সমন্বয় দরকার বিটুইন দি এডুকেশন মিনিস্ট্রি, দি আইসিটি মিনিস্ট্রি, দি উইমেন অ্যান্ড চিলড্রেন্স মিনিস্ট্রি, লেবার অ্যান্ড ইউথ, এই স্পোর্টস, এই জায়গা থেকে, তাহলে হয়তো আমরা একটা চেঞ্জ দেবো। ডেফিনেটলি অনেক চেঞ্জ হয়েছে, বাট সোশ্যাল স্টিগমা আর জেন্ডার বেসড ভায়োলেন্স
এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম, যে কারণে আমাদের নারীরা এখনো এই সেক্টরে বা অন্যান্য সব সুযোগ সুবিধা নিতে পারছে না। আমরা সবাই মিলে যদি এই জায়গাটায় কাজ করি ডেফিনেটলি চেঞ্জ আসবে। থ্যাংক ইউ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে মোটামুটি পুরো প্রোগ্রামে আসলে যে সমস্ত কথা বলা হয়েছিল সেটাকে আপনি একটু সাম আপ করে বললেন। অনুষ্ঠানের আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমরা আড়াই ঘন্টার উপরে আসলে এই জেন্ডার এন্ড ইয়ুথ ইনক্লুসিভনেস ইন টেকনোলজি এই বিষয়ে আমরা বিভিন্ন আলোচনা শুনলাম। সুতরাং এ পর্যায়ে আসলে আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আমি একটু যেটা বলতে চাচ্ছি যে এখন আজকে আমাদের যে আলোচনায় আমরা জেন্ডার ডিভাইডের কথা যেমন শুনলাম, জেন্ডার ডিভিশনের কথা শুনলাম, আমরা ডিজিটাল ডিভাইডের কথা শুনলাম, অ্যাক্সেসিবিলিটির যে সমস্যাগুলো, অ্যাফোর্ডেবিলিটির সমস্যাগুলো সেগুলোর কথা যেমন শুনলাম, চ্যালেঞ্জগুলোর কথা যেমন শুনলাম, সেটার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্র সেগুলোর বিষয়েও কিন্তু আমরা জেনেছি, এবং এই সম্ভাবনাগুলোকে আমরা সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে পারবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তার মাধ্যমে কিন্তু আসলে আমরা আমাদের যে জনমিতির যে লভ্যাংশ সেটা আমরা অর্জন করতে পারি। আর এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের শ্রমবাজারের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কিন্তু স্কিলের একটা মিসম্যাচ, অর্থাৎ আমাদের যে চাহিদা রয়েছে স্কিলে, দক্ষতার যে চাহিদা রয়েছে, এবং যে জনশক্তি, যে শ্রমশক্তি, যে তরুণ জনগোষ্ঠী আজ আসলে শ্রমবাজারে প্রবেশ করছে, তাদের মধ্যে একটা ফারাক রয়েছে। এই ফারাকটা যদি আমরা কমাতে চাই, এই ফারাকটা কমানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে শ্রমবাজারের যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রযুক্তি একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আমরা নারীদের কথা বলছি, তরুণ নারীদের কথা বলছি, বারবার কিন্তু আলোচনায় এটা এসেছে যে একটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের জেন্ডার সেন্ট্রিক যে প্যাট্রিয়ার্কাল যে রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটিগুলো এটি হচ্ছে একটি দিক। এবং আরেকটা দিক হচ্ছে যে আমাদের যে মাইন্ডসেট আপ, আমাদের যে জেন্ডার সেন্ট্রিক প্যাট্রিয়ার্কাল যে মাইন্ডসেট আপ সেই বিষয়টি, এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে আমাদের তরুণ নারীদেরকে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে এবং শ্রমবাজারের ক্ষেত্রে সম্পৃক্ত করবার জন্য। এবং সেই জন্য বিভিন্ন পলিসি, যদি সংশ্লিষ্ট পলিসি যদি না হয়, অর্থাৎ তাদের যে জেন্ডার সেন্ট্রিক যে রেসপন্সিবিলিটিগুলো সেগুলো পুনর্বণ্টনের জন্য বিভিন্ন পলিসি যেমন দরকার রয়েছে, মাইন্ডসেট আপ পরিবর্তন করবার জন্য, প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার থেকে বের হয়ে আসবার জন্য মিডিয়া এবং কারিকুলাম, বিশেষ করে শিক্ষার কারিকুলাম, সেগুলোর কিন্তু বিশেষ ধরনের ভূমিকা রয়েছে, এবং সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে সরকার শুধু না, ব্যক্তি খাত এবং এনজিও তারাও কিন্তু এসব ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আর শেষে একটা কথা খুব বলা জরুরি, সেটা হচ্ছে যে আমাদের আসলে অর্থনীতির ক্ষেত্রে একটা বহুমুখীকরণ দরকার রয়েছে, কারণ আমরা বর্তমানে যে অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন নতুন আইডিয়া যেটা রয়েছে সেগুলোকে সাপোর্ট করতে হবে, নতুন নতুন যে ক্ষেত্র তৈরি হয়েছে সেগুলোকে এক্সপ্লোর করে সেই ক্ষেত্রগুলোতে কিভাবে আমাদের তরুণদেরকে কাজে লাগানো যায়, কিভাবে সেগুলোর ক্ষেত্রে আমাদের তাদেরকে উপযোগী করা যায়, সেই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে শিক্ষার যে গুণগত মান, সেই শিক্ষার গুণগত মান হচ্ছে সবচেয়ে জরুরি আমাদের জন্য, এবং এই শিক্ষার গুণগত মানে যদি আমরা সঠিকভাবে প্রযুক্তিকে সংশ্লিষ্ট করতে পারি, এবং আমরা যদি অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে এই যে ডিজিটাল ডিভাইড এই এবং এই যে জেন্ডার ডিভাইড রয়েছে এগুলোকে যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের যে মূল লক্ষ্য অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যদি আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তাহলে সেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা তার মাধ্যমেই কিন্তু আসলে আমরা অর্জন করতে পারবো, এবং সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সানিম এবং অ্যাকশন এইডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে আমি আজকের যে ওয়েবিনার সেই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই, সাইমাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, ধন্যবাদ।